চলো আমরা শুরু করি। হ্যাঁ, যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, অতুল কোহলি, আমরা অতুল কোহলিকে নিয়ে আলোচনা করতে চাচ্ছি, চাই চলেছি। ইনি একজন প্রফেসর, সম্ভবত ওয়েস্টার্ন একজন একটি ইউনিভার্সিটির প্রফেসর, নামটা আমি দেখলাম আবার ভুলে যাচ্ছি, গুলিয়ে ফেলি অনেকজনের সঙ্গে, যাই হোক বলতে চাইছি না, দেখে নিও গুগল করে। ইনি একজন প্রফেসর, ইকোনমিস্টের একজন প্রফেসর নাম করা, তো ইন্ডিয়ান পলিটিক্স নিয়ে বিশেষ কতগুলো তার রচনা আছে এবং বেশ কতগুলো আইডিয়া তিনি দিয়েছেন। তো তার একটি দুটি আইডিয়া এবং তার বইগুলোর নাম বিশেষ করে আমাদের পরীক্ষায় জানতে চায়। তো নেটে দেখলাম 2012-13, 2023-23 যে জিজ্ঞেস করেছে, তো তার বইগুলোর পাবলিকেশনসগুলো জানতে চায়, যে ম্যাচ বিশেষ করে দেখলাম ম্যাচ করতে দিয়েছে, আইডিয়াগুলোও জানতে চেয়েছে। সো একবার দেখে নেবো আমরা কি আছে ওখানে, ঠিক আছে? তো যাই হোক, ওয়েবসাইটে মোটামুটি 22টার মতো প্রশ্ন আছে, তো সেগুলো সলভ করতে হলে, 22টার মতো প্রশ্ন যদি আমাদের সলভ করতে হয় তাহলে আমাদেরকে একবার এগুলো এনার সম্পর্কে জানতে হবে। সিলেবাসে এনার নাম মেনশান নেই, কিন্তু মেনশান না থাকলেও এনার সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। বাই দ্য ওয়ে, কারা জয়েন করেছো আজকে, এত কম জয়েন করছো কেন? লাস্ট দেখলাম 20 জয়েন করেছিল, তারপর আজকে আবার 20 থেকে কমছে, কি ব্যাপার? আসো তো 40-45 জন, সবাই তো জয়েন করো না দেখি। মনিন্দিতা, দীপিকা, দীপিকা, একতা, ইপ্সিতা, ময়ূরাক্ষী, নাজমুন, রীতিকা, সায়ন্তন, শ্রেয়া, শ্রেয়সী, স্থাপিতা, শাহু। আচ্ছা, কাজী নজরুলের একজন দুজনকেই দেখছি, বাকিরা কি জানি কি হচ্ছে, এদের কি অসুবিধে, ঘুমই ভাঙছে না এদের, ফিস পে করছে কিন্তু ক্লাস কি জানি, রেকর্ড, অনেকে তো বলে আবার রেকর্ড শুনছে, সেটাও তো বুঝতেও পারি না, আমাকে তো এত রেসপন্স দেখি না। যাই হোক, অতুল কোহলি নিয়ে আলোচনা করতে চলেছি। তাহলে আমরা যেটা বললাম যে অনেকগুলো বইয়ের নাম এনার জিজ্ঞেস করে পরীক্ষায়, আমাদের বারবার বারবার জিজ্ঞেস করছে। 2023 সালেও দেখলাম লেটেস্ট কোয়েশ্চেন এসেছে এনার বই থেকে, এনার আইডিয়া থেকে। সো আমাদেরকে এগুলো একটু দেখে নিতে হবে, এবং যেহেতু বললাম আগেই যে সিলেবাসে মেনশন নেই, কিন্তু যে সিলেবাসে মেনশন না থাকলেও এনার সম্পর্কে যেহেতু আসছে, কাজে থিঙ্কার ওয়াইজ পড়ে নেওয়াটাই বেটার, যাতে করে আর ভুল না হয়, ঠিক আছে? এবং কোয়েশনসগুলো অনেক সময় ম্যাচিংয়ের প্রশ্নই বেশি দেখলাম, তো ম্যাচিংয়ে যদি এনার জাস্ট বইগুলোর নাম যদি জানা থাকে তাহলেই তো তোমাদের এটা হয়ে যেতে পারে না, মানে বাকিগুলো বেরিয়ে আসতে পারে এবং হয়। এবং বাকি সবগুলোই আমি পড়াবো তোমাদের, যেমনটা প্রমিস করেছিলাম, যেমন অমর্ত সেনের নাম নেই, পার্থ চ্যাটার্জির নাম নেই, অতুল কোহলির নাম নেই, রাজনী কোঠারির নাম নেই, এগুলো নেই, কিন্তু আমি পড়াচ্ছি তোমাদের, কেন? যেহেতু প্রচুর প্রশ্ন এখান থেকে জিজ্ঞেস করেছে, সো আমি চাই যে তোমরা এখানে একটা ভালো নলেজ তৈরি করো থিঙ্কার ওয়াইজ, যাতে কন্টেম্পোরারি থিঙ্কারস এরা, যাতে তোমাদের বিশেষ কোনো অসুবিধে না হয়। তো বিভিন্ন পলিটিক্যাল প্রসেস নিয়ে আমাদের বিভিন্ন সময় এরা আলোচনা করেছেন, পলিটিক্যাল সিস্টেম নিয়ে আলোচনা করেছেন, বইপত্র লিখেছেন, সেগুলো একবার জেনে নেওয়া ভালো। আর আগামী দিনে যেটা একটা কিছুদিন আগে একটা উঠেছিল না, একটা কিছুদিন আগে একটা দেখবে রপ উঠেছিল যে সিলেবাস নাকি চেঞ্জ হতে চলেছে। সিলেবাস চেঞ্জ হলে দেখবে এই যে এদের নামগুলো যে সিলেবাসে মেনশান করা নেই, কিন্তু প্রচুর প্রশ্ন জিজ্ঞেস করছে। তো দেখতেই পাচ্ছ যে রাজনী কোঠারি কিংবা অতুল কোহলি কিংবা শ্রীনিবাস কিংবা তোমরা রুডল পার্থ চ্যাটার্জি, অমর্ত সেন, এই সমস্ত নামগুলো না থাকলেও প্রশ্ন যখন আসছে, তার মানে ধরে নাও যে সিলেবাস চেঞ্জ হলে এদের নামগুলো প্রপারলি এবার সিলেবাসে মেনশান করবে, তো আর বিশেষ কোনো পরিবর্তন কিন্তু আসবে না, জাস্ট এগুলোই পাবে তোমরা নতুন ডেভেলপমেন্ট হিসেবে। যাই হোক, দেখে নাও এখানে কি আছে আমাদের। তাহলে অতুল কোহলি আমরা দেখতেই পাচ্ছি যে তিনি একজন ইন্ডিয়ান পলিটিক্সের একজন স্কলার, তিনি একটা বলা যেতে পারে যে এখানে প্যারাডক্সিক্যাল নেচার্সকে এখানে তুলে ধরার চেষ্টা করেছেন, ইন্ডিয়ান পলিটিক্সের একটা প্যারাডক্সিক্যাল নেচার্সকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। প্যারাডক্সিক্যাল কথার অর্থ হচ্ছে যে একটা দুটো বিষয়ের মধ্যে বৈপরীত্য দেখা যায়, অমিল দেখা যায়, তো দুই ধরনের বিষয় আর দুটোর মধ্যে কোনো সিমিলারিটিস নেই, এটাকে বলা হচ্ছে প্যারাডক্সিক্যাল নেচার। তো ইন্ডিয়ান পলিটিক্সের এই ধরনের একটা বিপরীত ধর্মী দুই ধরনের বিষয় দেখা যায়, একটা হচ্ছে উইক আর একটা হচ্ছে ক্যাপচার্ড। আমরা এর আগেও দেখেছিলাম যে এর আলোচনায় রুডলফ অ্যান্ড রুডলফের আলোচনায় দেখেছিলাম স্ট্রং অ্যান্ড উইক এর কথা বলেছিলেন তিনি, যে ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেমকে তিনি বলেছেন যে একদিকে হচ্ছে স্ট্রং, অন্যদিকে হচ্ছে উইক, তো উইক স্ট্রং এই শব্দটি তিনি ব্যবহার করেছিলেন, তো আগে উইক তারপর স্ট্রং। এখানে আবার তিনি বলছেন যে উইক অ্যান্ড ক্যাপচার্ড, খানিকটা সেই ধরনেরই কথা তিনি বলার চেষ্টা করেছেন ঘুরিয়ে ফিরিয়ে আর কি, সমস্ত থিঙ্কার্সদের মধ্যে এই ধরনের একটা সিমিলারিটিস পাবে তোমরা কন্টেম্পোরারি থিঙ্কার্সদের মধ্যে, যারা পলিটিক্সকে নিয়ে এইরকমভাবে একটু বা ইকোনমিক্সকে নিয়ে চর্চা করেছেন, ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেমটাকে বোঝার চেষ্টা করেছেন, তো তারা তো দেখো ইনিও বলছেন উইক অ্যান্ড ক্যাপচার্ড এই শব্দ দুটি ব্যবহার করেছেন ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেমের জন্য, এবং উইক দিয়ে বুঝতেই পারছো যে এখানে এক প্রকার, এবং এই শব্দটিও তিনি আলোচনা করেছেন তার একটা গুরুত্বপূর্ণ বই যেটা হচ্ছে স্টেট ডিরেক্টেড ডেভেলপমেন্ট বলে একটা বই আছে, এবং তার পুরো নামটা হচ্ছে পলিটিক্যাল পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন দ্য গ্লোবাল পেরিফেরি। তো এই বইয়েই তিনি এখানে স্টেটের যে বিভিন্ন ইনস্টিটিউশনসগুলো আছে এবং তার মধ্য দিয়ে যেভাবে ইকোনমিক ডেভেলপমেন্টস হচ্ছে
এবং পলিটিক্যাল ইন্টারেস্টগুলো যেইভাবে ম্যানেজ করছে ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম সেগুলোকেই তিনি বোঝার চেষ্টা করেছেন। তো উইক বলতে তিনি যে আর্গুমেন্টগুলো আমাদের সামনে উপস্থিত করেছেন সেগুলো হচ্ছে এখানে দেখো যে বলছে যে যে পলিসিস যেগুলো আছে, হ্যাঁ এনফো যে পলিসিসগুলো যেগুলো আছে বা যেগুলো তৈরি করা উচিত সেগুলোকে তারা সেগুলো তৈরি করতে বলতে পারে এক প্রকার উইকনেস আছে বা এনফোর্স করতেও তাদের একটা উইকনেস আছে, ইনএবিলিটি আছে, অক্ষমতা আছে, যে পলিসিগুলো তারা খুব এফেক্টিভলি দক্ষতার সাথে বলতে পারো যে তারা এখানে ইমপ্লিমেন্ট করতে পারে না, অর্থাৎ তারা এখানে বাস্তবে প্রয়োগ করতে পারে না। এবং তার সাথে সাথে এখানে আমরা দেখতে পাবো যে কোহেসিভ অথরিটি আছে, ল্যাক অফ কোহেসিভ অথরিটি, অর্থাৎ এক প্রকার বলতে পারো যে কর্তৃত্বের মধ্যে একটা বলতে পারো এক প্রকার এখানে কি বলবো যে কর্তৃত্বের মধ্যে এক প্রকার দুর্বলতাও আছে, অসঙ্গতিও আছে কাইন্ড অফ এই ধরনের। এবং তারপরে আমরা দেখতে পাবো যে স্ট্রাগল টু ইমপ্লিমেন্ট রিফর্ম, যে যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন যেগুলো সেগুলো করার জন্য অনেক সংগ্রাম করতে হয়, অনেক সেগুলোর জন্য আন্দোলন করতে হয়, অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়, তারপরে গিয়ে হয়তো হয় এবং আদৌ তারপরেও দেখা যায় যে বাস্তবে মাটিতে প্রয়োগযোগ্য হয় না। যেমন তোমরা রিসেন্টলি দেখবে যে লোকপাল 2014 সালে 11 বা 12 থেকে শুরু হওয়া একটা আন্দোলন বিশাল বড় একটা আন্দোলন ছিল, ঠিক আছে? তো ভারতের ইতিহাসে একটা 21st century বলা যেতে পারে, ভারতের ইতিহাসে একটা অনেক বড় মুভমেন্ট, সিভিল সোসাইটি মুভমেন্ট, যেটা বড় বড় শহরগুলোতে হয়েছিল, দিল্লিতে শুরু হলো আর বড় বড় শহরগুলিতে ছড়িয়ে পড়লো। কিন্তু দেখা যাবে যে সেটার অনেক দিন পর গিয়ে সেটা বাস্তবে রূপ পেলো, অনেক স্ট্রাগলের পর কিন্তু পেলো। সেই লোকপাল দেখবে যে দীর্ঘদিন ধরে নিয়োগ হয়নি, আইনটা তৈরি হয়েছে কিন্তু লোকপালকে নিয়োগ করা হয়নি, তো লোকপাল এখন নিয়োগ হয়েছে কিন্তু লোকপালের কোনো কাজই আমাদের চোখে পড়ছে না। তো বুঝতেই পারছো যে এই সমস্ত যে পলিসিসগুলো বলতে পারো কাইন্ড অফ ইনস্টিটিউশনাল রিফর্মসকে কেন্দ্র করে, এগুলো কিন্তু কমপ্লিটলি এক প্রকার বলতে পারো যে দুর্বলতার বিষয়টিকেই কিন্তু ইন্ডিয়ান স্টেটের কিন্তু তুলে ধরার চেষ্টা করছে। তো এই সমস্ত বিষয়গুলোই এখানে তিনি ফাইন্ড আউট করার চেষ্টা করেছেন এবং এছাড়াও আরও অনেক কিছুই আছে। তারপরে দেখো কি বলছে, যে এগুলো দেখা যেতে পারে যে আরও এছাড়াও তিনি বলছেন যে এখানে হোয়াইট স্প্রেড কারাপশন যেটা হচ্ছে, যে দুর্নীতি যেটা হচ্ছে, ব্যাপক দুর্নীতি যেটাকে বলা হয়, যে ব্যাপক দুর্নীতি হচ্ছে, বিউরোক্রেটিক ইনএফিসিয়েন্সি সেখানে দেখা যাচ্ছে, বিউরোক্রেটিক ইনএফিসিয়েন্সি, যে যারা আমলাতন্ত্র আছে সেই আমলাতন্ত্র কি হচ্ছে বা আমলা যারা আছে যারা চাকুরিজীবী, সেই চাকুরিজীবী তাদের অদক্ষতায় ভরপুর, তাদের দক্ষতা বলে কিছু নেই, ঠিক আছে? এগুলো আমরা দেখতে পাই। তাছাড়াও এখানে ফ্র্যাগমেন্টেড পলিটিক্যাল অথরিটি আছে, ফ্র্যাগমেন্টেড পলিটিক্যাল অথরিটি মানে হচ্ছে যে রাজনৈতিক কর্তৃত্বগুলো টুকরো টুকরো হয়ে আছে, রাজনৈতিক কর্তৃত্বগুলো টুকরো টুকরো হয়ে আছে, এগুলোর মধ্যে কোনো কোঅর্ডিনেশন নেই বা বলতে পারো যে সেন্ট্রালাইজেশন নেই। তো এই টুকরো টুকরো অথরিটির কারণেও কিন্তু একটা উইকনেসকে তুলে ধরা হয় বলতে পারো খাইনটা, যে যেভাবে কর্তৃত্ব সেখানে মানুষ সেখানে বা ইনস্টিটিউশনগুলোর মধ্যে, যেমন তোমরা দেখবে এখানে স্টেটকে যেমন মানুষ সেখানে তার অব্লিগেশন শো করেছে, সেন্টারকে শো করেছে, লোকাল ইনস্টিটিউশনগুলোর মধ্যে আছে, বিউরোক্রেসির মধ্যে আছে, বিভিন্ন জায়গায় এই ধরনের অথরিটি আছে এবং সেগুলোর মধ্যে কোনো কোঅর্ডিনেশন নেই, এগুলো ফ্র্যাগমেন্টেড হয়ে রয়েছে। তো একটা চেইন সিস্টেমে এগুলো হচ্ছে না, টুকরো টুকরো হয়ে আছে, সেপারেটলি ছড়িয়ে ছিটিয়ে আছে। তো ফলে কি হচ্ছে যে এখানে ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেমের এখানে একটা বড় দুর্বলতা কিন্তু ফুটে উঠছে, এগুলো আমরা দেখতে পাবো। তাছাড়াও তিনি এখানে বলছেন যে কোয়ালিশন পলিটিক্স যেটা আছে সেটাও একটা গুরুত্বপূর্ণ কারণ, যে কোয়ালিশন পলিটিক্স তোমরা জানো যে বিভিন্ন সময় বিশেষ করে নাইনটিজের পিরিয়ডে আমরা দেখেছি এবং তারও আগে যখন তোমরা প্রথমবার কোয়ালিশনস দেখলে 1977 থেকে 80 পর্যন্ত দেখলে যে সেখানে তারা সরকার টিকলো না, বড় একটা মুভমেন্টের হাত ধরে উঠে এসেছিল। যদিও সেটাও কত সালে মুভমেন্টটা হয়েছিল আমরা জানি, যে 1974 যখন জয়প্রকাশ নারায়ণ আমরা দেখতে পাচ্ছি যে টোটাল রেভলিউশনের ডাক দিচ্ছেন ইন্দিরা গান্ধীর এগেনস্টে, সেখানে একটা তিনি আন্দোলন সংগঠিত করছেন, স্টুডেন্টদের নিয়ে প্রোটেস্ট করছেন এবং বড় একটা তার একটা একটা বলা যেতে পারে যে রেজাল্ট বেরিয়ে আসলো, কি না ইন্দিরা গান্ধীকে পথ থেকে সারা সরাতে পারলো। কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাবো যে নতুন সরকার যারা পাওয়ারে বসলো তারা পাঁচটা পলিটিক্যাল পার্টি, তোমাদের বলেছিলাম সেই সময় যে পাঁচটা পলিটিক্যাল পার্টি সেই সময় কি হলো যে মার্চ করে একটা নতুন পলিটিক্যাল পার্টি ফর্ম হলো, জনতা পার্টি, এবং তারা কিন্তু সরকারটা টিকিয়ে রাখতে পারলো না, তাদের সরকারটা কিন্তু টুকরো টুকরো হয়ে গেল, আবার ভেঙে গেল। অর্থাৎ আমরা দেখলাম চরণ সিং বেরিয়ে আসলো, তো সেখান থেকে শুরু হলো একটা আনস্টেবিলিটি বলা যেতে পারে, কোয়ালিশন পলিটিক্সের ট্রেন সেখান থেকে শুরু হলো। চরণ সিং যখন প্রধানমন্ত্রী হলেন তখন জনতা কংগ্রেসের সাপোর্ট নিয়ে প্রধানমন্ত্রীর পদে তিনি বসেছিলেন, সেই কংগ্রেস তখন তাদেরকে সমর্থন তুলে নিল, তাই না? তো ফলে তিনি প্রুভ করতেই পারলেন না যে তিনি তার কাছে মেজরিটি রয়েছে বা কনফিডেন্স রয়েছে। এরপরে আমরা দেখতে পাবো যে 1989 এর পর থেকে বিশেষ করে তোমরা আবার একটা নতুন ট্রেন্ড দেখতে পাবে, 89 থেকে 91 পর্যন্ত আবার নতুন সেখানে কোয়ালিশন পলিটিক্স দেখেছি, 96 থেকে 96 পর্যন্তও ছিল কোয়ালিশন, কিন্তু 96 থেকে বিশেষভাবে আমরা দেখতে পাবো যে বারবার ইলেকশনস হয়েছে, সরকার তৈরি হয়েছে, ভেঙে গেছে
এগুলো অসংখ্যবার হয়েছে, তোমাদের আমি এগুলো পড়িয়েছি প্রধানমন্ত্রীর লিস্ট পড়াতে গিয়ে। এবং আমরা দেখতে পাবো যে 1999 গিয়ে 98-99 ইলেকশনস হচ্ছে, সেখানেও কোয়ালিশনস হচ্ছে। তারপর 4 সালে ইলেকশনস হচ্ছে, সেখানেও কোয়ালিশনস হচ্ছে। 9 সালে ইলেকশনস হচ্ছে, সেখানেও কোয়ালিশনস হচ্ছে। 14 সালে ইলেকশনস হচ্ছে, সেখানে যদিও সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আবার 19 সালেও একক সংখ্যাগরিষ্ঠতা পেতে দেখলাম, কিন্তু এইবার আবার দেখছি কোয়ালিশন। তো এই যে বিষয়গুলো, এগুলোতে আমরা বলতে পারি যে ওনার শুধু টাইম পিরিয়ডের মধ্যেই শুধু সংক্ষিপ্ত না করলেও এই যে অত লম্বা, মানে একটা 1977 থেকে আমরা শুরু করলাম, তো তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত যে ট্রেন্ডটা আমরা দেখছি পলিটিক্সে, সেটা হচ্ছে একটা কোয়ালিশন পলিটিক্সের ট্রেন্ড দেখছি। এবং এটা একটা পরিষ্কার বার্তা দিচ্ছে যে এখানকার সরকারগুলো তাদের নিজেদের, যেহেতু অনেকগুলো পলিটিক্যাল পার্টির সঙ্গে মার্চ করে বা জোট করে তারা কোয়ালিশন করে যেহেতু সরকার পরিচালনা করছে, তো অনেকগুলো ইন্টারেস্ট গ্রুপস বলা যেতে পারে, যে অনেকগুলো ইন্টারেস্টের একটা কিন্তু একটা বলা যেতে পারে যে একটা একটা গ্রুপ তৈরি হয়েছে। তো সেই গ্রুপটা আলটিমেটলি কী করছে, সমস্ত গ্রুপের যে ইন্টারেস্টগুলো আছে সেগুলো কিন্তু আবার ফুলফিল করতেও পারছে না। সো ব্ল্যাকমেলিং পলিটিক্সটা এখানে কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তো একটা পলিটিক্যাল পার্টি সেখানে তার কাছে, সে হয়তো ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায় অনেক সময়, তো সে কী করে, সেই কারণে সেখানে ব্ল্যাকমেল করে তখন পুরো গ্রুপটাকে। তো এইরকমভাবে আমরা পলিটিক্সটা দেখেছি, এবং আলটিমেটলি এতে করে কী হয়েছে যে যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট যেটা হওয়া উচিত ছিল বা হিউম্যান ডেভেলপমেন্ট যেটা হওয়া উচিত ছিল, ইন্ডিয়ান ডেভেলপমেন্ট যেটা ওভারঅল যেটা হওয়া উচিত ছিল, সেগুলো কিন্তু হতে পারেনি। এগুলো কতগুলো কারণ ছিল, এগুলো আমরা চর্চা করেছি। ফ্র্যাগমেন্টেড সোশ্যাল বেস, এটাও আমরা দেখেছি যে সামাজিক ভিত্তিগুলো সেগুলো টুকরো টুকরো হয়ে আছে। বিভিন্ন সামাজিক গোষ্ঠী বিভিন্ন গোষ্ঠীকে সেখানে বা রাজনৈতিক পার্টিকে ভোট দেয়, ভোট দিয়ে থাকে, তাদের মধ্যে কোনো কোয়ার্ডিনেশনস নেই। কমিউনাল এখানে আমরা মানে কি বলবো যে কমিউনাল পলিটিক্সও দেখে থাকি, রিওয়ার্ডসও দেখে থাকি। বিভিন্ন সামাজিক গোষ্ঠীগুলোর মধ্যে যেমন দেখবে যে, বা গ্রুপগুলোর মধ্যে দেখবে যে বিভিন্ন ফ্র্যাগমেন্টেশনস হয়ে আছে। যেমন দেখবে যে যদি হিন্দুনাইজেশনেরই কথা বলো, তাহলে হিন্দুরই যদি কথা বলো তাহলে তারা চারটে বর্ণে বিভক্ত হয়ে আছে। তো এই সমস্ত প্রবলেমসগুলো কিন্তু এখানে কী করেছে না, আলটিমেটলি এখানে একটা উইক স্টেট, দুর্বল রাষ্ট্রের একটা কিন্তু একটা চরিত্রকে কিন্তু তুলে ধরেছে। এগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপরে এখানে বলছে যে অ্যান্ড লার্জ ডাইভার্স পপুলেন্স কমপ্লিকেট স্টেট অ্যাকশনস। তো এগুলো আরও বুঝতেই পারছো যে আরও আমাদের যে জনসংখ্যা আছে সেই সমস্ত বিষয়গুলো বিভিন্ন জায়গায় এগুলো বিভক্ত হয়ে আছে, বিভিন্ন আইডিওলজিতে, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন ট্রাইবসে বিভক্ত হয়ে আছে। তো ফলে এদেরকে কিন্তু ব্যালেন্স করাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় ইন্ডিয়ার মতো রাষ্ট্রে। তো এগুলো একটা দুর্বল রাষ্ট্রের চরিত্রটিকে তুলে ধরেছে। তো এই কারণে তিনি দুর্বল বলার চেষ্টা করেছেন। ক্যাপচার কেন বলেছেন, যেমন রুডলফ অ্যান্ড রুডলফকে আমরা সেখানে স্ট্রং বলতে শুনলাম, ইনি বলছেন ক্যাপচার। তো খানিকটা একই কথা, ক্যাপচার কথার অর্থ হচ্ছে কেন্দ্রীভূত, স্ট্রং কথার অর্থ হচ্ছে সেখানে শক্তিশালী। তো শক্তিশালী মানে হচ্ছে সেন্ট্রালাইজেশনসটা তার মানে বেশি ওখানে। ক্যাপচার কথার অর্থ মোটামুটি সেই রকমই, যে ক্যাপচার কথার অর্থ হচ্ছে যে সেখানে এক প্রকার কেন্দ্রীভূত। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এক প্রকার এখানে কি হয়েছে যে নেক্সাস আছে, একটা নেক্সাস এই ক্যাপচারটা হতে পেরেছে। তার অন্যতম কারণ হচ্ছে যে এখানে যে রিজিওনাল এলিটস কিংবা যারা হচ্ছে সেন্ট্রাল এলিটস আছে, সেন্ট্রাল আর রিজিওনাল এলিটসদের সঙ্গে এখানে আমরা দেখতে পাবো কি, অর্থাৎ পলিটিক্যাল এলিটসদের সঙ্গে বিজনেসম্যানদের একটা নেক্সাস তৈরি হয়েছে। তো এই বিজনেসম্যানদের নেক্সাস এবং পলিটিশিয়ানদের নেক্সাস, যারা পলিটিক্যাল এলিটস, তো বিজনেস এবং হচ্ছে পলিটিক্স, বিজনেসম্যান এবং পলিটিক্যাল লিডার্স বা পলিটিশিয়ানস, এদের নেক্সাসের ফলে কি হয়েছে, এক ধরনের এমন একটা রাষ্ট্রকাঠামো তৈরি করেছে যে ওভারঅল কি হয় যে এরাই আলটিমেটলি হচ্ছে ডিসিশন মেকিং বডিতে গিয়ে পৌঁছায় এবং ওখান থেকে সমস্ত কিছু নিজেদের মতো কিন্তু তারা কন্ট্রোল করে। তো এটা একটা ইন্ডিয়ান ইকোনমিকে গ্রোথ দেওয়ার জন্য, ইন্ডিয়ান সোসাইটির মধ্যে একটা বলা যেতে পারে যে একটা স্টেবিলিটি ধরে রাখার জন্য, বা বলতে পারো যে এখানে এক প্রকার যে অ্যানার্কির পরিবেশটাকে প্রমোট না করতে দেওয়ার জন্য এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। তো বিজনেসম্যান এবং হচ্ছে এখানে পলিটিক্যাল লিডার্সরা মিলে এখানে আলটিমেটলি যেটা তৈরি করেছে সেটা হচ্ছে কি, যে স্টেটের একটা বলতে পারো যে একটা ক্যাপচার্ড একটা রোল তৈরি করেছে, যে স্টেট এখানে কি হয়েছে যে স্টেটের আইডিয়াটা এই দুটো গ্রুপই সেখানে কিন্তু এক প্রকার বলতে পারো কন্ট্রোল করছে, এবং তাদের এক প্রকার সমস্ত ম্যাশিনারিজগুলোর উপরে, স্টেটের সমস্ত ম্যাশিনারিজগুলোর উপরে তাদের একটা কি বলতে পারো যে একটা এক ধরনের বিশেষ প্রভাব রয়েছে, যে প্রভাবটা হয়তো ডিসপ্রপোর্শনেট হতে পারে, অনুপাতিক হতে পারে, কিন্তু কথাটা হচ্ছে যে সেটা কিন্তু একটা স্ট্রং স্টেটেরও কিন্তু প্যারালালি কিন্তু গুরুত্বপূর্ণ উদাহরণও হয়। ঠিক আছে, এগুলো আমরা দেখতে পাবো। এবং এগুলো আলটিমেটলি কিসের জন্ম দিয়েছে, এদের এই পলিটিক্স বা এদের এই নেক্সাসটা আলটিমেটলি যে বিষয়গুলো জন্ম দিয়েছে সেগুলো হচ্ছে ক্রনি ক্যাপিটালিজমের জন্ম দিয়েছে। ক্রনি ক্যাপিটালিজম মানে হচ্ছে যে বড় বড় কতগুলো ধনীদের জন্ম দিয়েছে, বড় বড় কতগুলো ধনী ব্যক্তির জন্ম দিয়েছে বা বিজনেসের জন্ম দিয়েছে, এই ধরনের আনইভেন ডেভেলপমেন্টকে জন্ম দিয়েছে। আনইভেন ডেভেলপমেন্ট মানে হচ্ছে যে উন্নয়ন হয়েছে কিন্তু উন্নয়নগুলো দেখবে যে কোথাও মানে কোনো রিজিয়নের হয়েছে কোনো রিজিয়নের হয়নি, কোনো গ্রুপের হয়েছে কোনো গ্রুপের হয়নি,
হ্যাঁ কোনো এই ধরনের কোনো জেন্ডারের হয়েছে কোনো জেন্ডারের হয়নি এই ধরনের প্রবলেমগুলো মানে কোনো সেক্সের জেন্ডার বলবো না কোনো সেক্সের হয়েছে কোনো সেক্সের হয়নি এই সমস্ত প্রবলেমগুলো তো এখানে দেখো এগুলো এখানে বলা হচ্ছে যে তোমরা দেখবে যেমন ডেভেলপমেন্টে দেখবে মহারাষ্ট্র অনেকটা এগিয়ে গেছে ডেভেলপমেন্টে দেখবে তোমরা দিল্লি অনেকটা এগিয়ে গেছে ডেভেলপমেন্টে তোমরা দেখবে যে ওই দিল্লির আশেপাশে এরিয়াগুলো অনেকটা এগিয়ে গেছে ঠিক আছে কিন্তু অন্যান্য রাজ্য যেমন ঝাড়খণ্ডের কথা বলতে পারো বিহারের কথা বলতে পারো ঠিক আছে এরা এরা বা নর্থ ইস্টের কথা বলতে পারো এরা কিন্তু বিশেষ কিন্তু এগোতে পারেনি এরা বিশেষভাবে এগোতে পারেনি তো এগুলো কি হয় যে যেহেতু বিজনেসম্যানদের হাতে কন্ট্রোলটা আছে তো বিজনেসম্যানরা বিজনেস সেখানেই করবে যেখানে মানুষের হাতে টাকা আছে এবং যেখানে হয়তো ন্যাচারাল রিসোর্সেসটাও অনেক আছে এবং কমিউনিকেশন সিস্টেমগুলো অনেকটা হয়তো ইজি এস্টাবলিশ করাটাও ইজি এবং কমিউনিকেশনটাকে ধরে রাখাটাও ইজি তো সেখানে গিয়েই তারা করে তো এই কারণে তোমরা দেখবে যে সমুদ্রের আশেপাশে যে রিজিয়েন্সগুলো আছে সমুদ্রের আশেপাশে অর্থাৎ যাদের দেখবে একটু সমুদ্রের এক্সেস আছে যাদের জলের এক্সেস আছে যারা ল্যান্ডলক নয় যে রাজ্যগুলো তো তাদের দেখবে একটু ডেভেলপমেন্টগুলো বেশি উদাহরণ নিয়ে নাও ব্রিটিশ পিরিয়ড থেকেই একেবারে কলকাতার উদাহরণ নিতে পারো বম্বের উদাহরণ নিতে পারো গুজরাটের উদাহরণ নিতে পারো ঠিক আছে এগুলো কি করেছে এগুলো কতগুলো ডেভেলপমেন্ট করতে কিন্তু পেরেছে এগুলো আমরা কতগুলো সাধারণ বিষয় হিসেবে কিন্তু জানি তো এগুলো কতগুলো বিষয় এখানে সম্ভব হয়েছে তো বাকি স্টেটগুলো যেমন সেই রকমভাবে বিশেষ কোনো উন্নতি হয়নি তো এগুলো কিন্তু স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়ায় আবার দেখো যেহেতু বিজনেসম্যানদের বিজনেসের যখন কথা বলি তখন বিজনেসের এই কন্ট্রোলটা পুরোটাই দেখবে প্যাট্রিয়ার্কির হাতে রয়েছে পুরুষতান্ত্রিক সমাজের হাতে রয়েছে পুরুষের হাতে রয়েছে তো পুরুষের হাতে থাকার ফলে কি হয়েছে যে পুরুষদেরই উন্নতি হয়েছে মহিলাদের উন্নতি হয়নি থার্ড জেন্ডারের উন্নতি হয়নি তো এই প্রবলেমগুলো সেখানে আমরা কিন্তু দেখতে পাবো তো এখানে রিজিয়নাল ডিসপ্যারিটি যেমন দেখা যাচ্ছে তেমনি আবার কিন্তু জেন্ডারগত ডিসপ্যারিটিসগুলোও কিন্তু ফুটে ওঠে তো এগুলো কিন্তু এই ক্যাপচার্ড স্টেট হলেও কিন্তু এই সমস্ত প্রবলেমগুলোও কিন্তু উঠে আসে তারপরে এখানে বলছে যে সিলেক্টিভ স্টেট ইন্টারভেনশনস মানে হচ্ছে যে কিছু কিছু জায়গায় স্টেট ইন্টারভেনশনস করে যেমন স্টেট ইন্টারভেনশনের জায়গাটা হচ্ছে যে যখন সেন্টার্ড হবে তখন কি হবে যেহেতু বিজনেসম্যানরা চালাচ্ছে তাহলে বিজনেসটিকে আরও বেশি করে প্রমোট করার জন্য বিজনেসম্যানদেরই বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া বিজনেসম্যানদের জন্য তাদের রেগুলেশনসগুলোকে একটুখানি ইজি করে দেওয়া বিজনেসম্যানদের হচ্ছে এখানে ট্যাক্সগুলোকে একটু কমিয়ে দেওয়া বিজনেসম্যানদেরই সেখানে হচ্ছে কি করা যে সমস্ত রকমভাবে প্রমোট করা তো ওই সমস্ত জায়গাগুলোতেই স্টেট তার ইন্টারভেনশনসটা বজায় রাখে সিলেক্টিভ কিছু জায়গায় বাকিগুলোতে করে না তো সেইখানে হয়তো উন্নয়নটা হয় কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু হিউম্যান ডেভেলপমেন্টের জায়গাটাকে উইক করে দেয় তো যাই হোক সেটা হয়তো স্ট্রং মানে এই জায়গাগুলো হয়তো একটা দেশের দরকার যে এগুলোর উপর অর্থাৎ দেশের ইকোনমিকে গ্রো করতে হলে এখানে কিছু কিছু মানে মানুষের হাতে হয়তো পাওয়ারটা দরকার কিন্তু আলটিমেটলি এটা একদিকে শক্তিশালী রূপ হলেও ওটা অন্যদিকে গোটা দেশের কনটেক্সটে এগুলো কিন্তু খারাপও বটে তো এইরকমভাবে তিনি এগুলোকে এখানে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এখানে আমরা দেখতে পাবো যে কি বলছে এখানে দেখো যে ইন্ডিয়াস ক্যাপিটালিস্ট ক্লাস আছে যারা মেজর রিজনাল পলিটিক্যাল অ্যাক্টরস আছে এবং বিউরোক্রেটিক এলিটস যারা আছে তারাই কি করেছে তারাই হচ্ছে তাদের নিজেদের স্বার্থে এই পুরো স্টেট সিস্টেমটাকে কিন্তু ক্যাপচার করে রেখেছে তো কারা কারা এখানে এরা হচ্ছে ক্যাপিটালিস্ট ক্লাস এরা হচ্ছে পলিটিক্যাল অ্যাক্টরস অর্থাৎ পলিটিশিয়ান এবং হচ্ছে বিউরোক্রেটিক এলিটস যারা আছে তো তারাই নিজেদের কন্ট্রোলে এই সমস্ত কিছুকে রেখেছে এবং আলটিমেটলি কি করেছে যে এরা আলটিমেটলি যেটা করেছে সেটা হচ্ছে যে লার্জ পাবলিক গুড অর্থাৎ বড় সংখ্যক জনগণের ভালোকে কম্প্রোমাইজ করে বা তাদের খরচে এরা কিন্তু নিজেদের এখানে কি করেছে নিজেদের আখেরটা গুছিয়ে নিয়েছে কাইন্ড অফ বা এদের নিজেদের ডেভেলপমেন্টটা করে নিয়েছে এরা নিজেদের কন্ট্রোলটা নিজেদের মানে এই সমস্ত কিছুর উপরে বা ডেভেলপমেন্টের উপরে এরা নিজেদের কন্ট্রোলটা রেখে দিয়েছে তো ফলে কি হয়েছে যেটা লার্জ একটা মানুষের হয়তো কি হতো যে উন্নতি হতো সেটা না হয়ে আলটিমেটলি এই তিনটে ক্লাসের মধ্যেই বলতে পারো যে এটা কিন্তু লিমিট হয়ে পড়েছে তো এটা একদিকে হয়তো স্ট্রং চরিত্রকে হয়তো তুলে ধরার চেষ্টা করছে এটা ঠিকই কিন্তু অন্যদিকে এটা কিন্তু একটা গোটা দেশের কনটেক্সটে এগুলো কতগুলো দুর্বলতাও বটে তো যাই হোক এখানে তিনি এইরকমভাবে এখানে এটা উইকনেস এবং ক্যাপচার্ড এই দুটো বিষয়কে এখানে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন এবং এই বিষয়গুলোই এখানে কিন্তু চর্চা হয়েছে দেখে নিও এরপরে তার একটা গুরুত্বপূর্ণ আলোচনা আসে যেটা তার গুরুত্বপূর্ণ একটা বই সেই বইটার নামটা আমি পরে গিয়ে বলছি এখানে এই বইটার নাম হচ্ছে ক্রাইসিস ইন গভর্নেবিলিটি এইরকমই একটা নাম আছে এই যেখানে দেখো বইগুলোর নামগুলো আগে দেখে নাও আমি যেহেতু বইগুলোর বিষয়গুলো আলোচনা করছি মূল আর্গুমেন্টগুলো যেহেতু আলোচনা করছি সো দেখে নাও এখানে মূল আর্গুমেন্টগুলো হচ্ছে বইগুলোর নামগুলো দেখে নাও এখানে ছটা আছে সাতটা হবে টোটাল আর একটা বইয়ের নাম লিখে দেবো নিচের দিকে আমি ইন্ডিয়াস ডেমোক্রেসি বলে আর একটা বই আছে সেটার নাম দেখে লিখে দেবো শেষের দিকে তো সেটা দেখে নাও আপাতত নোট করে নাও ছটা বইয়ের নাম আগে দেখে নাও তার গুরুত্বপূর্ণ ছটা বই যেগুলো দেখলাম বারবার পরীক্ষায় জানতে চেয়েছে সেগুলো হচ্ছে কি দ্য স্টেট অ্যান্ড পভার্টি ইন ইন্ডিয়া দ্য পলিটিক্স অফ রিফর্ম 1987 প্রকাশিত হয়েছিল দ্য স্টেট অ্যান্ড পভার্টি ইন ইন্ডিয়া দ্য পলিটিক্স অফ রিফর্ম 1987
ডেমোক্রেসি এন্ড ডিসকন্টেন্ট ইন্ডিয়াস গ্রোয়িং ক্রাইসিস অফ গভর্নেবিলিটি, এই যে বইটা, ঠিক আছে? দ্য ডেমোক্রেসি এন্ড ডিসকন্টেন্ট, ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র এবং ডিসকন্টেন্ট মানে হচ্ছে অসঙ্গতি, দ্য গণতন্ত্র এবং অসঙ্গতি এবং তার মধ্যে কতগুলো সমস্যা, সরকার পরিচালনার ক্ষেত্রে কতগুলো গ্রোয়িং উদীয়মান কতগুলো সমস্যা, এই নামে একটা বই তিনি বের করেছেন, ভারতের 1990 সালে বের করেছেন। তিন নম্বর হচ্ছে দ্য সাকসেস অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি, এটা এডিট করা তার একটা বই, 2001 সালে এটি বেরিয়েছে, এটারই নাম দেখলাম আমি পরীক্ষায় জানতে চেয়েছে। চার নম্বর হচ্ছে স্টেট ডিরেক্টেড ডেভেলপমেন্ট, যে স্টেট ডিরেক্টেড মানে রাষ্ট্র নির্দেশিত উন্নয়ন, রাষ্ট্র নির্দেশিত উন্নয়ন, পলিটিক্যাল পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন দ্য গ্লোবাল পেরিফেরি, যে রাজনৈতিক ক্ষমতা এবং শিল্পায়ন বিশ্বের যে কি বলবো, পেরিফেরিকে কি বলা হয়, এখানে পেরিফেরিকে বলা হয় যারা হচ্ছে কেন্দ্র এবং এটাকে বলা হয় প্রান্ত, পেরিফেরি মানে হচ্ছে প্রান্ত মানে হচ্ছে একেবারে নিচের দিকে যারা আছে, একেবারেই কর্নারে যাদের অবস্থান, যাদের আছে ডিপ্রাইভ বলতে পারো। তো রিজিয়ন অনুসারে এই শব্দটিকে ব্যবহার করা হয়, তো রিজিয়ন যখন বোঝায় এটা রিজিয়নকে ডিনোটস করার জন্য শব্দটিকে ব্যবহার করা হয়। তো বিশ্বের যে প্রান্তগুলো আছে সেই প্রান্তে আমরা দেখতে পাবো কি যে রাজনৈতিক ক্ষমতা এবং শিল্পায়ন কেমন করে হচ্ছে এবং রাষ্ট্র নির্দেশিত উন্নয়ন কিভাবে হচ্ছে, এই সমস্ত বিষয়গুলোই তিনি আলোচনা করেছেন 2004 সালের এই বইয়ে। তারপরে আমরা দেখতে পাচ্ছি তার গুরুত্বপূর্ণ বই, সেটা হচ্ছে পভার্টি এমিট প্লেন্টি ইন নিউ ইন্ডিয়া, 2012 সালে প্রকাশিত হয়েছে, এটার নামও পরীক্ষায় এসেছে দেখলাম, যে পভার্টি মানে দারিদ্রতা এবং বলছে এমিট প্লেন্টি ইন দ্য নিউ ইন্ডিয়া, যে নতুন ভারতে যেখানে প্রাচুর্যতা রয়েছে, নতুন ভারতে যেখানে প্রাচুর্যতা রয়েছে সেখানে দারিদ্রতা কী ধরনের রোল প্লে করছে বা দারিদ্রতা কীভাবে তৈরি হচ্ছে, তো সেই সমস্ত বিষয়গুলোকেও তিনি আলোচনা করেছেন 2012 সালের এই বইয়ে। এবং 2020 সালে তার একটা লেটেস্ট বই বেরিয়েছে, সেটা হচ্ছে যে ইম্পেরিয়ালিজম অ্যান্ড দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড, হাউ ব্রিটেন অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস শেপ দ্য গ্লোবাল পেরিফেরি, যে বিশ্ব যে প্রান্ত আছে, বিশ্বের প্রান্তের এই ধারণাটিকে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটেন এবং আমেরিকা কিভাবে তারা আকার দিয়েছে, ঠিক আছে, কিভাবে তারা আকার দিয়েছে, ঠিক আছে, তো ডেভেলপিং কান্ট্রিজগুলিতে বিশেষ করে তাদের সাম্রাজ্যবাদের ফলে এগুলো কিভাবে হয়েছে, ঠিক আছে, তো এই বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করেছেন, আলোচনা করব কি বলেছেন ডিটেলসে। ছয় নম্বর বইটা হচ্ছে গ্রিট অ্যান্ড গান্স, রিসেন্টলি বেরিয়েছে 2022 সালে, গ্রিট অ্যান্ড গান্স এম্পেরিয়াল অরিজিন অফ দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড, এম্পেরিয়াল ওয়ার্ল্ড অরিজিন অফ দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড, 2022 সালে বেরিয়েছে, এটাও দেখে নিও। আর একটা বই আছে ইন্ডিয়াস ডেমোক্রেসি বলে একটা বই আছে, তো এই আটটা বইয়ের নাম ভালো করে দেখে নিও, এই আটটা বই তার খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, মানে অনেকগুলো এসে গেছে, বিশেষ করে উপরে ছটা তো এসেছে, সাতটা বইয়ের নাম আমি দেখলাম পরীক্ষায় কিন্তু অলরেডি এসে গেছে, তো এগুলো ভালো করে দেখে নিও। এরপর তাহলে চলে আসো এবার এখানে, যখন আমরা এই বইটার নাম আলোচনা করছি যে ক্রাইসিস কি বলছে, এখানে কোথায় গেল বইটার নাম, বইটা এখানে দেখো, ডেমোক্রেসি এন্ড ডিসকন্টেন্ট ইন্ডিয়াস গ্রোয়িং ক্রাইসিস অফ গভর্নেবিলিটি, এই বইটা নিয়ে যখন আমরা চর্চা করছি তখন যে আর্গুমেন্টগুলো এখানে বেরিয়ে আসে সেটা হচ্ছে যে ক্রাইসিস অফ গভর্নেবিলিটি বলতে কি বোঝানোর চেষ্টা করেছেন, যে তিনি এখানে কতগুলো রিজনসকে দায়ী করেছেন, যে কতগুলো কারণে এখানে কি হচ্ছে যে সরকার পরিচালনায় কতগুলো বলতে পারো কাইন্ড অফ অসুবিধা জায়গা তৈরি হয়েছে বা সরকার পরিচালনার ক্ষেত্রে বা সরকারে বা রাষ্ট্র ব্যবস্থায় কতগুলো অসুবিধা দেখা গেছে, কি কি এখানে। নাম্বার ওয়ান হচ্ছে পলিটিক্যাল ফ্র্যাগমেন্টেশনস অ্যান্ড উইক ইনস্টিটিউশনস, যে ক্রাইসিস সরকার পরিচালনায় এখানে বা সরকারের কতগুলো অসুবিধা জায়গার মধ্যে একটা অসুবিধা হচ্ছে বা একটা রিজনস হচ্ছে এখানে যে কতগুলো রাজনৈতিক এখানে ফ্র্যাগমেন্টেশনস রয়েছে, অর্থাৎ রাজনৈতিক টুকরো রয়েছে কতগুলো এবং কতগুলো দুর্বল প্রতিষ্ঠান রয়েছে, তো দুর্বল প্রতিষ্ঠানগুলোর কারণেই এখানে ক্রাইসিস উঠে এসেছে, এক প্রকার সরকারি ব্যবস্থার মধ্যে একটা দুর্বলতা উঠে এসেছে। তো কি এখানে বলছে, এখানে বলছে যে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো কি করছে, যে সেগুলো হয়তো সেগুলো অত্যধিক বেশি দক্ষ নয়, মানে সেগুলো দক্ষতা নেই, সেগুলো যেমন জুডিশিয়ারির কথা বলতে পারো, বিউরোক্রেসির কথা বলতে পারো, লেজিসলেচারের কথা বলতে পারো, যে এরা মানুষের যে উদ্দেশ্যে এরা কাজ করবে সেই উদ্দেশ্যে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে এদের সে এফিসিয়েন্সিটা নেই, তো এদের এফিসিয়েন্সিটা না থাকার ফলে কি হয়েছে, তাদের এখানে দুর্বলতাগুলো ফুটে উঠেছে, যে তারা আলটিমেট উদ্দেশ্যটাকে সার্ভ করতে পারছে না, এগুলো কতগুলো। এবং আমরা জানি যে জুডিশিয়ারি দেখো না, এই যে বিচারপতি আগ বাড়িয়ে দেখবে মেয়ে আমাদের কলকাতার কেসটাকে নিয়ে নিলেন, তাই না, যে কি হয়েছে নিজেরা নাকি এখন দেখা বিচার করবে, তো আরজি করার ইস্যুটা তারা দেখবেন, কিন্তু কতদিন ধরে ঝুলছে, কতদিন হলো, এবং তারও আগে দেখো যে কতদিন ধরে সেখানে আমরা দেখলাম যে আমাদের নির্ভয়ার জাজমেন্ট হলো, তো বছরের পর বছর গড়িয়ে গেল, তাই না, তো
এই এটা তারা বলতে পারছে আগবাড়িয়ে, কিন্তু তারা এটা বলতে পারছে না যে বিচার ব্যবস্থার যে যে একেবারে ভগ্নপ্রায় অবস্থা, যেভাবে সেখানে মানে হাজারে হাজারে কেস উঠে আসছে, কোটি কোটি কেস যেভাবে পেন্ডিং হয়ে আছে তার এগেনস্টে জাস্ট কিছু জাস্ট কতগুলো জাজ মাত্র, হ্যাঁ জাস্ট কতগুলো জাজ মাত্র, তো এরা যে এনাফ নয় সেটাতে সংখ্যাটাকে বাড়ানো উচিত, এই কথাগুলো তারা বলার সাহসটা পাচ্ছে না। কেন? কারণ এর কারণগুলো তোমাদের বলেছিলাম যে তার অন্যতম কারণ হচ্ছে যে নইলে এদের এক প্রকার বলতে পারো যে আমি ইন জেনারেল সময় এই গ্রুপটাকেই বলছি যে এদের হচ্ছে কি হবে যে শেয়ারটা কমে যাবে, এদের বংশ পরম্পরায় এরা যেভাবে জাজ হিসেবে উঠে আসছে, উকিল হিসেবে উঠে আসছে, প্রথম জীবনে উকিল হচ্ছে, লাখ লাখ কোটি টাকা ইনকাম করে নিচ্ছে, তারপরে গিয়ে বিচারক হচ্ছে, তো এই যে ব্যবসাটা তাদের, এই ব্যবসায় তাহলে সেখানে জল ঢেলে দেওয়া হবে কাইন্ড অফ, তো চাইছে না এরা, তো কোথাও গিয়ে তাদের এই ন্যারোনেস দৃষ্টিভঙ্গিগুলোর কারণে বলতে পারো বা নিজেদের স্বার্থগুলোর কারণেও বলতে পারো, তো এগুলো কিন্তু উঠে আসছে। এগুলোর মধ্যে একটা বড় রিফর্মস দরকার, তো ইনস্টিটিউশনসগুলোর মধ্যে এগুলো কিন্তু কতগুলো দুর্বলতা উঠে এসেছে, ঠিক আছে। তো এইগুলো আমরা দেখতে পাবো বিউরোক্রেসির মধ্যেও একই চরিত্র, বিউরোক্রেসির মধ্যে আমরা দেখতে পাবো যে বিউরোক্রেসি, এখানে তিনি যেটা অভিযোগ করেছেন সেই অভিযোগটা হচ্ছে যে ব্রিটিশরা তৈরি করে দিয়েছিল একটা বিউরোক্রেটিক সিস্টেম, সেখানে সেন্ট্রালাইজ বিউরোক্রেটিক সিস্টেম তৈরি করে দিয়েছিল এবং সেটাই এখনও কন্টিনিউ হচ্ছে। আমরা জানি যে সর্দার বল্লভভাই প্যাটেল যখন নেহরুর সঙ্গে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ডিবেট করছেন, নেহরু চাইছেন যে বিউরোক্রেসির কোমর ভেঙে দেবেন, তিনি রাখবেন না, যে বিউরোক্রেসি আলটিমেটলি কী করেছিল যে বিউরোক্রেসি ভারত পাকিস্তানের বিভেদ ঘটিয়েছিল, মানে ভারতকে দুটো ভাগে ভাগ করেছিল, তো সেই বিউরোক্রেসিকে তিনি রাখবেন না। কিন্তু আমরা দেখলাম যে যখন তখন ওই মুহূর্তে ইন্ডিয়াকে কনসোলিডেট করার জন্য যে 565টা ভাগে ইন্ডিয়া বিভক্ত হয়েছিল, অটোনোমাস স্টেট যেভাবে এখানে ছিল, তো সেই একটা বলতে পারো যে একটা একটা বইয়ের পাতাকে যেমন ভেতর থেকে মাঝে মাঝে যেমন হচ্ছে পোকামাকড় খেয়ে নিলে যেই রকম তার চরিত্র যে দেখতে লাগে সেই রকম একটা অবস্থা হয়েছিল, তো সেই ইন্ডিয়াকে যদি এখন কনসোলিডেট করতে হয়, ইন্টিগ্রেট করতে হয়, তাহলে সেখানে একটা এই ধরনের একটা ব্রিটিশ পিরিয়ডে তৈরি হওয়া বিউরোক্রেসির প্রয়োজন ছিল, যেটা অনেক বেশি রিজিড, যেটা অনেক বেশি কিন্তু কোর্সিভ পাওয়ারকে অ্যাপ্লাই করে, তো এই ধরনের একটা বিউরোক্রেসিকে টিকিয়ে রাখা হয়েছিল। এবং 312 নম্বর আর্টিকেলে এটা মেনশন আছে, তোমরা জানো একাধিকবার আর্টিকেলটি পরীক্ষায় এসেছে, সো সেখানে তাদের চাকরির যে শর্ত সেগুলোকে সেখানে নিশ্চিত করা হয়েছে, এবং কোনোভাবেই রাষ্ট্রপতি ছাড়া কেউ তার চাকরি খেতে পারবে না, এবং রাষ্ট্রপতিও তার নিজের ইচ্ছেই চাকরি খেতে পারবে না, তাই না, তাকে পদ থেকে সরাতে পারবে না, একমাত্র সুপ্রিম কোর্টের কোনো যদি অর্ডার আসে, সুপ্রিম কোর্টের যদি কোনো সুপারিশ আসে তবেই সেখানে সরাতে পারবে, নইলে পারবে না। তো এই যে বিষয়গুলো এবং তা এই যে বিষয়গুলো এতে করে যেভাবে তাদেরকে একটা একটা পারমানেন্ট সিচুয়েশন একটা অবস্থা দিয়ে দেওয়া হয়েছে যে তাদের কোনো অবস্থাতে তাদের চাকরি যাবে না, হ্যাঁ, তো এগুলো আলটিমেটলি কী করেছে, এদের বক্তব্য হচ্ছে, এনার বক্তব্য হচ্ছে এটাই যে এই ব্রিটিশ পিরিয়ডে তৈরি হওয়া এই বিউরোক্রেটিক নেচার এগুলো আলটিমেটলি কোথায় পৌঁছতে পারেনি না জনগণের কাছে পৌঁছতে পারেনি, হ্যাঁ এটা হচ্ছে কিন্তু ডেভেলপমেন্ট ফ্রেন্ডলি হতে পারেনি এই অ্যাডমিনিস্ট্রেশনটা, এই এই ইনস্টিটিউশনসটা, তো এটা ফলে আলটিমেটলি কী করছে যে কতগুলো ক্রাইসিসের জায়গাগুলোকে কিন্তু জন্ম দিয়েছে এগুলো। এছাড়াও এখানে বুঝতেই পারছো লেজিসলেচারেরও কথা বলছে, লেজিসলেচার যে ধরনের চ্যালেঞ্জগুলো ফেস করে থাকে বিভিন্ন সময় বা লেজিসলেচারও যেই রকমভাবে ফাংশনস করে থাকে, তো সেগুলোকে আমরা বুঝতেই পারছি যে আলটিমেটলি সেটা এনাফ নয় বা সমস্যা জায়গা তো রয়েছে কতগুলো, সেগুলো নিয়ে তো প্রশ্নের কিছু নেই, মানে আমরা জানি এগুলো একেবারে সচরাচর, যেখানে প্রত্যেকটা ভোট হয়তো সেখানে কাউন্টিং করে হয়তো সম্ভবপর হয়, বেশি সময় লাগে না, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেগুলো ধনী ভোটে পাস হচ্ছে, এবং ধনী ভোটে পাস হতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সেই রকমভাবে কীরকমভাবে তোমরা দেখলে যে সেখানে কৃষি বিলটাকে পাস করিয়ে নেওয়া হলো, সেখানে সেখানে অপোজিশন লিডার্সরা যদি একজনও কেউ বা যে কোনো একজন মেম্বার যদি সেখানে ডিভিশন চায়, তাহলে ডিভিশন মানে তোমাকে ভোটাভুটি করতে হবে, কিন্তু আমরা দেখলাম যে কীভাবে সেখানে বিলটাকে পাশ করানো হলো, তো এগুলো তো আমরা জানি, তো এগুলো কি হচ্ছে লেজিসলেচারের কতগুলো দুর্বলতাগুলোকেও তুলে ধরেছে এগুলো। আবার যে লেজিসলেচারগুলো তৈরি হচ্ছে সেগুলো ইমপ্লিমেন্টেশনের একটা প্রবলেম আছে, এক্সিকিউটিভের একটা প্রবলেম আছে, এগুলো আমরা জানি বিউরোক্রেসির হাত ধরে যেগুলো আলটিমেটলি হয়ে থাকে, তো এগুলোর বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এগুলো আলটিমেটলি কি করেছে, তিনি তার বক্তব্য হচ্ছে যে দুর্বল প্রতিষ্ঠানের কতগুলো উদাহরণ হিসেবে এগুলো কিন্তু উঠে এসেছে। রাজনৈতিক রাজনৈতিক মানে রাজনীতি টুকরো টুকরো হয়ে রয়েছে এই সেন্সে বলার চেষ্টা করেছেন তিনি এখানে, যে দেখো এখানে বলছে যে এখানে এখানে বলতে পারো যে ডিসেন্ট্রালাইজেশন, দ্য সেন্ট্রাল গভর্নমেন্টস অথরিটি ইজ অফেন উইকেন্ড ডিউ টু দ্য ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, যে ক্ষমতা এখানে কি হয়েছে, যে ক্ষমতা এখানে ডিসেন্ট্রালাইজড হয়ে আছে, ক্ষমতা এখানে বিকেন্দ্রীভূত হয়ে আছে, বিকেন্দ্রীভূত হয়ে আছে। কিভাবে আমরা বুঝতে পারি এটা বিকেন্দ্রীভূত হয়ে আছে, যেমন হচ্ছে বিভিন্ন বিভিন্ন যেমন হচ্ছে বিভিন্ন কি বলবো যে বিভিন্ন গ্রুপসগুলো যেমন মাথা চাড়া দিয়ে উঠছে বিভিন্ন সময়, বা রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা আছে, তার থেকেও লোকাল লেভেলে বডি আছে, বিভিন্ন আরও অনেক প্রতিষ্ঠান আছে, তো সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোর কাছেও মানুষের অনেক ধরনের আনুগত্য থাকে, তো সব মিলিয়ে মিশিয়ে আমরা দেখতে পাই কি যে একটা হজবরলের সিচুয়েশনও কিন্তু এখানে আছে। তো ডিসেন্ট্রালাইজেশনের এই বিষয়টিকেও কিন্তু তিনি ডিনোটস করার কথা বলেছেন যে এগুলো আলটিমেটলি একটা ক্রাইসিসের জন্ম দিয়েছে গভর্নেবিলিটির ক্ষেত্রে।
দুই নম্বর বলছে সোশ্যাল মোবিলাইজেশন অ্যান্ড রাইজিং পপুলার ডিমান্ডস, সামাজিক যেটাকে বলা হচ্ছে যে সামাজিক সচলতা, মোবিলাইজেশন কথার অর্থ হচ্ছে সচলতা, তো সামাজিক সচলতা এবং হচ্ছে উদীয়মান কতগুলো হচ্ছে পপুলার, পপুলার শব্দের বাংলা অর্থ কি, পপুলার শব্দের বাংলা অর্থ হচ্ছে জনপ্রিয়, উদীয়মান জনপ্রিয় কতগুলো, তো উদীয়মান জনপ্রিয় কতগুলো দাবি, তো সামাজিক সচলতা এবং উদীয়মান জনপ্রিয় কতগুলো দাবির কারণেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি হয়েছে যে ক্রাইসিস কতগুলো উঠে আসে। জানি আমরা যে একটা গ্রুপ যখন আরেকটা গ্রুপে উত্তরণ হতে চাইছে তখন তাদের কতগুলো প্রবলেম সেখানে ফেস করতে হয়, ইজিলি তাদেরকে সেখানে পাওয়ার ছেড়ে দেওয়া হয় না, আমরা জানি এগুলো, দীর্ঘ আন্দোলন তাদেরকে করতে হয়, দীর্ঘ আন্দোলন তাদেরকে করতে হয়, এবং বিভিন্ন সমাজে যখন আরো নতুন নতুন ডিমান্ডস উঠে আসছে তখন এই এক্সিস্টিং ইনস্টিটিউশনস গুলো, এক্সিস্টিং লিটারেচার, এক্সিস্টিং লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, বিউরোক্রেটসি, মিডিয়া, এগুলো কিন্তু প্রপার তাদের কিন্তু অ্যাড্রেস করতে পারে না, সেগুলোকে অ্যাড্রেস করতে না পারাটাও একটা কতগুলো দুর্বলতা। তো ফলে আমরা দেখতে পাচ্ছি কি যে আলটিমেটলি এখানে কিন্তু সমস্যা জায়গাও কতগুলো উঠে আসছে নতুন নতুন, সেখানে আমরা দেখতে পাচ্ছি আন্দোলনে এখানে রোজ কিছু না কিছু বিষয় নিয়ে সেখানে আন্দোলন হচ্ছে। তো এগুলো কিন্তু একটা বলতে পারো যে একদিকে হয়তো মানে এটা হয়তো ভালো বিষয় যে মানুষ তাদের আন্দোলন করার অধিকারটা আছে, কিন্তু কথাটা হচ্ছে যখন আমার এখানে রেসপন্সিবল একটা গভর্নমেন্ট আছে, আমি যখন তাকে ভোট দিয়ে বসিয়েছি, তাকে প্রপার ট্রেনিং দেওয়া হচ্ছে, তাকে প্রপার স্যালারি দেওয়া হচ্ছে, তার যখন কোনো অসুবিধাই নেই, তখন কেনই বা আমাকে রাস্তায় আন্দোলন করে সেই দাবিগুলো আমার দাবিগুলো আমাকে পূরণ করতে হবে। তো তারা কি ঘোড়ার ঘাস কাটছে তাহলে ওখানে গিয়ে? তাহলে তো ঘোড়ার ঘাস কাটছে না তারা, তাহলে কি করছে? তাহলে তারা নিজেদের আখেরটা গোছাচ্ছে, কাইন্ড অফ, সেটাই বুঝবো। তো আলটিমেটলি ওগুলোই এখানে কিন্তু উঠে এসেছে। সো এখানে কতগুলো নতুন নতুন ডিমান্ডস, এগুলো হয়তো অনেক ডিমান্ডস, সেগুলো হয়তো একটা প্রবলেম ক্রিয়েট করে, এটাগুলো ঠিক, কিন্তু কথাটা হচ্ছে ওই ইনস্টিটিউশনসগুলোর কারণেও কিন্তু এই উদীয়মান ডিমান্ডসগুলোকে প্রপার এখানে কিন্তু জায়গা করে দেওয়া যায়ও না, এটাও কিন্তু একটা সমস্যা। আবার রিসোর্স, এবং রিসোর্সেরও একটা ঘাটতি আছে আমাদের, জানি যে আমরা তো আর আমেরিকার মতো বা উন্নত কান্ট্রিজগুলোর মতো তো আর নই, তো স্বাভাবিকভাবে সেই রিসোর্সগুলোর সঙ্গে তাদের ডিমান্ডসের একটা কিন্তু কম্প্যাটিবিলিটি নিয়ে আসার ক্ষেত্রেও একটা কিন্তু সমস্যা আছে। তো এগুলোও আমরা জানি, তো এগুলো কিন্তু এখানে প্রপার আমাদেরকে বুঝতে হবে। তিন নম্বর এখানে বলার চেষ্টা হয়েছে ইকোনমিক কনস্ট্রেইন্ট অ্যান্ড ইকুয়ালিটি, ইকোনমিক কনস্ট্রেইন্ট অ্যান্ড ইকুয়ালিটি, যে অর্থনৈতিক যে সমস্ত বাধাগুলো আছে এবং অসাম্য আছে সেগুলো একটা গুরুত্বপূর্ণ কারণ। আমরা জানি যে অসাম্য তো আছেই, কিন্তু সেই অসাম্যটাকে অ্যাড্রেস করার জন্য আমরা জানি যে আমাদের অর্থনীতি তো এত বড় তো সামর্থ্যবান নয় যে সেখানে জায়গা করে দেবে, আর তার উপর তো সেখানে তো তোমরা জানো যে পাওয়ার তো এখানে পলিটিক্যাল এলিটসদের হাতে রয়েছে, বিজনেস এলিটসদের হাতে রয়েছে। তো আলটিমেটলি এটা যেটা করেছে সেটা হচ্ছে যে ইনইকুয়ালিটিসকে অ্যাড্রেস করতে কিন্তু ব্যর্থ হয়েছে। তো স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত দীর্ঘ 75 বছর হতে চললো বা 75 বছরের এই জার্নিতে আমরা দেখো 47 থেকে এখনো পর্যন্ত এটা কাউন্ট করলে কত হচ্ছে, 75ই তো হচ্ছে নাকি, 75-76 বছর বয়স হতে চললো, কিন্তু এখনো পর্যন্ত আমরা ইনইকুয়ালিটিসটাকে কিন্তু কমাতে পারিনি। এবং বলছে যে দারিদ্রতা আমাদের দেশে কিন্তু মানে মাঝে মাঝে ছোটোখাটো ইয়েগুলো সার্ভেগুলো বলছে বা রিপোর্টগুলো বলছে যে পভার্টিতে আমরা কিন্তু অনেক এগিয়ে আছি আমাদের প্রতিবেশী দেশগুলো থেকে। সো এই সমস্ত বিষয়গুলো এগুলোও কিন্তু আমাদের কিন্তু বুঝতে হবে ভালো করে, ঠিক আছে? তো ডেপ্রিভেশনসের দিকে মানুষকে নিয়ে যাচ্ছে, দারিদ্রতার দিকে এগুলো নিয়ে যাচ্ছে, এগুলো আমাদেরকে বুঝতে হবে। এগুলো কতগুলো ক্রাইসিস, এই সমস্ত বিষয়গুলো তিনি তার এই বইটাতে আলোচনা করার চেষ্টা করেছেন, ঠিক আছে? তো এগুলো দেখে নিও। এরপরে এখানে দেখো তিনি একটা বেশ সুন্দর একটা কথা বলেছেন, ল্যাবরেটরি ফর কম্পারেটিভ পলিটিক্যাল অ্যানালিসিস, ইন্ডিয়াকে তিনি বলেছেন যে ইন্ডিয়া হচ্ছে একটা ল্যাবরেটরি, অর্থাৎ ল্যাব, ইন্ডিয়া হচ্ছে একটা ল্যাব যেখানে তুমি কি করতে পারো, তুলনামূলক রাজনৈতিক বিশ্লেষণ করতে পারো। তুলনামূলক রাজনীতি আমরা পড়ছি, শুরু করেছিলাম আমি এবার সেখানে ইউনিট 8 এর থিঙ্কারসগুলোকে একটু পড়িয়ে দিচ্ছি তোমাদের, আবার ফিরে যাবো সেখানে। তো তুলনামূলক রাজনীতিতে আমরা কি দেখলাম যে একটা দেশের সঙ্গে একটা দেশের কম্পেয়ার করার চেষ্টা করে বাস্তবতাটাকে বোঝার চেষ্টা করা হচ্ছে, তাই না? বিশেষ করে ডেভেলপিং কান্ট্রিজগুলোর সঙ্গে ডেভেলপ কান্ট্রিজগুলো, এটা কিন্তু এনার বক্তব্য হচ্ছে যে তুলনামূলক রাজনৈতিক বিশ্লেষণ যদি তোমাকে করতে হয় তাহলে আর বিশ্বের অন্য কোথাও যাওয়ার দরকার নেই, ইন্ডিয়াই যথেষ্ট। কেন ইন্ডিয়া যথেষ্ট? তার অন্যতম কারণ হচ্ছে যে ইন্ডিয়ার ডাইভার্স ক্যারেক্টার, যে ইন্ডিয়া জাতিগত, ধর্মগত, ভাষাগত, অঞ্চলগত, তাই না, অর্থনীতিগত দিক থেকে বিভিন্ন দিক থেকে তুমি দেখবে এখানে কিন্তু ডাইভার্স এবং বিভিন্নতা এখানে কিন্তু প্রচুর রয়েছে। এখানে কিন্তু এখানে এক প্রকার বলতে পারো যে বিভিন্নতা থাকার কারণে তুমি স্টেটসগুলোর মধ্যেই যদি জাস্ট একটা স্টাডি করার চেষ্টা করো তাহলেই তুমি কিন্তু এখানে বুঝতে পারবে যে একটা স্টেট যেখানে হয়তো সেখানে ওই গতকাল যেটা বলছিলাম সেন আর ভগবতী ডিবেটের মধ্য দিয়ে যে তারা এখানে গুজরাট মডেলটাকে অ্যাডপ্ট করেছে, তো সেখানে তাদের ভাবনায় তারা দেখতে পেয়েছে যে সেখানে কি যে ওটাই বেটার মডেল, কারণ ওটার মধ্য দিয়ে সেখানে ইকোনমিক গ্রোথ আসছে এবং সেটার হাত ধরে এখানে কি হচ্ছে যে সেখানে পভার্টিকে দূর করা যাচ্ছে। অমর্ত্য সেন এসে আবার যখন ওয়েস্ট বেঙ্গলের পার্সপেক্টিভ থেকে বলার চেষ্টা করছেন, ওয়েস্ট বেঙ্গলে যখন ফিল্ড স্টাডি হিসেবে নিয়েছেন,
ফিল্ড হিসেবে নিয়েছেন তার গবেষণা, তখন দেখা যাচ্ছে যে এখানে কতগুলো সোশ্যাল পলিসিস বা কেরুলেও কতগুলো সোশ্যাল পলিসিস কারণে এখানে কতগুলো কি হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে। তো দুজন দু রকমের কথা বললো, তো এনার আর্গুমেন্টটাও হচ্ছে ঠিক সেই জায়গাতে ইনিও করেছিলেন, তাই কেরলে কর্ণাটকে কর্ণাটকে উত্তরপ্রদেশে আর পশ্চিমবঙ্গে, উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ আর কর্ণাটকে এই তিনটে রাজ্যে তিনি একটা স্টাডি করেছিলেন, করে তিনি এখানে বোঝার চেষ্টা করলেন যে রাজ্যগুলোর মধ্যে ভিন্নতার কারণে দেখতে পাবে তুমি ভিন্ন ভিন্ন এখানে কিন্তু রকমভাবে ডেভেলপমেন্ট হচ্ছে। কর্ণাটকে যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, কর্ণাটকে তোমরা দেখবে সেই সময়কার 1972 থেকে 80 পর্যন্ত একজন প্রধানমন্ত্রী ছিলেন, চিফ মিনিস্টার ছিলেন, নামটা এই মুহূর্তে ভুলছি, তো তার টাইম পিরিয়ডটাকে তিনি সেই সময় বেছে নিয়েছিলেন 72 থেকে 80 পর্যন্ত। তো সেই সময় তিনি দেখলেন যে ইন্দিরা গান্ধীর সময় প্রথমে কংগ্রেস, তারপরে ইন্দিরা গান্ধী, তারপরে তিনি সোশ্যালিস্ট লিডার হিসেবে, তো ওই 8 বছরের টাইম পিরিয়ডে যেভাবে তিনি সেই সময়কার সোশ্যাল গ্রুপসগুলোর সঙ্গে, যেভাবে সেই সময় তিনি সেখানকার রিজিওনাল বিভিন্ন পলিটিক্যাল পার্টিসগুলোর সঙ্গে, যে ইন্টারেস্ট গ্রুপসগুলোর সঙ্গে যেভাবে তিনি ব্যালেন্স করে ওখানে ডেভেলপ করার চেষ্টা করলেন কর্ণাটককে, তাতে দেখা গেল যে কর্ণাটক অনেক প্রোগ্রেস করেছে এবং সেটা অনেক বেশি বলা যেতে পারে যে সোশ্যাল ওয়েলফেয়ার পলিসি টাইপের ছিল, স্টেট ইন্টারভেনশন সেখানে ছিল। তো এইরকমভাবে কর্ণাটক অনেক এগিয়ে গেছে। কেরলের উদাহরণটাও সেই রকম, ঠিক আমাদের আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গের উদাহরণটাও ঠিক ওই একই রকমের, যে সোশ্যাল ওয়েলফেয়ার পলিসিসগুলো এখানে অনেক বেশি, বিশেষ করে বামপন্থীরা পাওয়ারে আসার পর থেকে। তো আলটিমেটলি এখানে কি হয়েছে, আলটিমেটলি আমরা দেখতে পেয়েছি যে অনেকটা প্রোগ্রেস হয়েছে, অনেকটাই প্রোগ্রেস হয়েছে। তো বিশেষ করে হিউম্যান ডেভেলপমেন্টের পার্টগুলোতে বেশি করে আমরা একটা রোল দেখতে পাই স্টেটের, স্টেট ইন্টারভেনশন এগুলো হয়ে থাকে। আবার গুজরাটের মডেলে যখন তুমি যাবে, মহারাষ্ট্রের মডেলে যখন তুমি যাবে, তখন তুমি সেখানে ওখানে কমপ্লিটলি ইকোনমিক গ্রোথকে বেশি দেখতে পাবে এবং ইকোনমিক গ্রোথ সেখানে ভীষণ রকমভাবে এগিয়ে গেছে এবং তার ফলে হয়তো কি হয়েছে যে একটা চুঁয়ে পড়া ডেভেলপমেন্ট, যেটাকে বলা হয় ট্রিকল ডাউন অ্যাপ্রোচে যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টটা সেখানে হয়েছে। তো দুটোই দুই জায়গা থেকে ঠিক। তো এইভাবে তিনি বলার চেষ্টা করলেন যে তোমাকে অন্য আর কোথাও যেতে হবে না, ইন্ডিয়ারই উদাহরণ যদি নাও, ইন্ডিয়াতেই যদি তুমি একটা বিভিন্ন রাজ্যগুলোর মধ্যে যদি একটা কম্পারেটিভ অ্যানালিসিস করার চেষ্টা করো, তাহলে তুমি দেখবে যে রাজ্যগুলোর মধ্যে ভিন্নতার কারণে এখানে ভিন্ন রকমের কি হয়েছে ডেভেলপমেন্ট কিন্তু হয়েছে। ডেভেলপমেন্টগুলোর মধ্যে পলিসিগুলো আলাদা, কিন্তু দেখবে আলাদা পলিসি হলো আলাদা রকমভাবে তারা কিন্তু ডেভেলপ করেছে। তো কেউ হয়তো ডেভেলপ করেছে তাদের নিজেদের হিউম্যান ডেভেলপমেন্ট বা ক্যাপাবিলিটি একে বেশি ভ্যালুস দিয়েছে, তারা সেইভাবে প্রোগ্রেস করেছে। আবার কেউ দেখবে সেখানে কি করেছে যে গ্রোথকে ভ্যালুস দিয়েছে, গ্রোথকে ভ্যালুস দিয়ে তারা হয়তো সেখানে একটা জবকে সেখানে ইনশিওর করতে পেরেছে বা ইকোনমিক গ্রোথকে ইনশিওর করতে পেরেছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে গ্রোথ করতে পেরেছে। সো এই যে বিষয়গুলো, এগুলো তিনি বলছেন যে ইন্ডিয়ার এটা হচ্ছে একটা ডাইভার্স ক্যারেক্টার যেটা ইন্ডিয়ার রাষ্ট্রগুলোর মধ্যেই খুঁজে পাওয়া যাবে এবং এটাও হয়েছে। তার অন্যতম কারণ হচ্ছে যে রিজিওনাল পলিটিক্যাল পার্টিসগুলো, রিজিওনাল পলিটিক্যাল পার্টিসগুলো যখন উঠে আসছে, বিশেষ করে মানুষের যখন নতুন নতুন ডিমান্ডস তৈরি হচ্ছে এবং সেগুলোকে মিটিগেট করার জন্য যখন নতুন নতুন রিজিওনাল পলিটিক্যাল পার্টিস উঠে আসছে বা ছোট ছোট পলিটিক্যাল পার্টিস উঠে আসছে, তখন তারা কিন্তু এই বিশেষ করে তারা সোশ্যাল পলিসিসগুলোর উপরে বিশেষ করে ভ্যালুস দিচ্ছে, তারা কিন্তু ওয়েলফেয়ারিস্ট পলিসিসগুলোর দিকে ভ্যালুস দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। সো এই যে বিষয়গুলো, এগুলোকে তিনি এখানে বোঝানোর চেষ্টা করেছেন। সো ওই বিষয়গুলোই এখানে বোঝানো হয়েছে। দেখো এখানে বলছে ডাইভার্স পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, যে ফেডারালিজমের ক্যারেক্টার যেহেতু এখানে আছে, অনেকগুলো রাজ্য আছে, সেন্টার এবং স্টেটের মধ্যে এখানে এক প্রকার দেখতে পাবে যে ক্ষমতা ডিভাইড হয়ে আছে। তো সেন্টার একরকমভাবে করছে হয়তো, আবার কেন্দ্র রাজ্যগুলো একরকমভাবে করছে, আবার রাজ্যগুলোও আবার দেখবে অন্যরকমভাবে করছে, রাজ্যগুলো এক একটা রাজ্য এক এক রকমভাবে করছে, কেউ গ্রোথকে ভ্যালুস দিচ্ছে, কেউ সেখানে ডেভেলপমেন্টকে ভ্যালুস দিচ্ছে। তো এই যে বিষয়গুলো, এগুলো আমরা দেখতে পাবো। ভ্যারিড ইকোনমিক ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্টগুলো তুমি পার্থক্য দেখতে পাবে, যেমন এখানে দেখো গুজরাট আর মহারাষ্ট্রকে একদিকে রেখেছে আর অন্যদিকে কেরলকে অন্যদিকে অপর দিকে রেখেছে। তো এইরকমভাবে তিনি দুটো আলাদা বিষয়কে বোঝার চেষ্টা করলেন। একটা হচ্ছে সেখানে এবং গুজরাটে এবং মহারাষ্ট্রে যেখানে তুমি বিজনেসম্যানদের সঙ্গে তুমি যেখানে পলিটিক্যাল এলিটসদের একটা নেক্সাস পাবে, সেখানে কেরলে এবং ওয়েস্ট বেঙ্গলের মতো রাজ্যগুলিতে তুমি হচ্ছে এখানে এক প্রকার বলতে পারো যে কেরলের মতো বিশেষ করে রাজ্যগুলিতে তুমি দেখতে পাবে যে যেহেতু এরা ক্যাপাসিটিতে মানে ক্যাপাবিলিটিতে অনেকটা এগিয়ে গেছে, তো তারা সেখানে তুমি দেখতে পাবে কি যে তারা পলিটিক্যাল লিডার্সরা সেখানকার যে বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপসগুলো আছে তাদের সঙ্গে সেখানে কিন্তু একটা ব্যালেন্স করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, বিভিন্ন যে স্টেক হোল্ডার্স যারা আছে তাদের সঙ্গে এখানে ব্যালেন্স করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। সো এইরকমভাবে তারা একে একটা রাজ্যে এক এক রকমের ডেভেলপমেন্টটা হয়েছে। তো এটা হচ্ছে কি ভ্যারাইটির কথাও এখানে তিনি এইরকমভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। এরপরে তিনি বলেছেন যে মাল্টিপল সোশ্যাল আইডেন্টিটিস অ্যান্ড মবিলাইজেশনস, যে মানুষের অনেকগুলো এখানে কি আছে যে পরিচয় আছে এবং অনেক রকমভাবে সেখানে তাদের মবিলাইজেশনস হচ্ছে, এক একজনের এক এক রকমভাবে হচ্ছে। এগুলোও আমরা জানি যে এখানে যেমন তিনি দেখো বলছে যে ইন্ডিয়ার সোশ্যাল হেট্রোজেনিটি ইন টার্মস অফ কাস্ট, ক্লাস, রিজিয়ন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ,
presents a rich field of understanding social mobilizations je samajik sochalata ke tomake jodi bujhte hoy to manush kibhabe unnotir dike egiye jacche eta ke jodi tomake bujhte hoy tale ekhankar shreni ekhankar borno ekhankar dhormo ekhankar bhasha egulo ke tomake bujhte hobe ebong ekhanei tumi dekhbe je keu bhasha ke kendro kore egiye jacche keu caste ke kendro kore egiye jacche keu dhormo ke kendro kore egiye jacche keu shekhane tader nijeder class ke kendro kore egiye jacche to ek ek jon ek ek rokomer issues ke nijeder issues baniyeche ঠিক আছে এক একটা প্রত্যেকের আলাদা আলাদা হয়তো ইস্যুস আছে কিন্তু দেখবে তাদের সেই ইস্যুস গুলোর মধ্যে ডাইভার্সিটি থাকলেও তাদের কিন্তু মোবিলাইজেশনস হচ্ছে তো এইগুলো তোমাকে বুঝতে হবে তো এই বিষয়গুলো এখানে কিন্তু তিনি তুলে ধরার চেষ্টা করেছেন এগুলো আমরা দেখতে পাবো এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বলছে ডেমোক্রেটিক রিসাইলেন্স এন্ড ক্রাইসিস অফ গভর্নেবিলিটি ডেমোক্রেটিক রিসাইলেন্স মানে বলছে যে কোহলি ইজ ইন্টারেস্টেড ইন দ্য রিসাইলেন্স অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি ডিসপাইট চ্যালেঞ্জেস সাচ অ্যাজ দ্য বলছে উইক স্টেট অ্যাপারেটাস সোশ্যাল কনফ্লিক্ট পলিটিক্যাল ফ্র্যাগমেন্টেশন যে বিভিন্ন ধরনের রাজনৈতিক এখানে টুকরো টুকরো অবস্থা থাকার থাকলেও সামাজিক দ্বন্দ্ব এখানে থাকলেও এখানে আমরা দেখতে পাবো কি তার বক্তব্য হচ্ছে যে এখানে ডেমোক্রেটিক রিসাইলেন্সটা রয়েছে ঠিক আছে বাই স্টাডিং ইন্ডিয়াস ক্রাইসিস অফ গভর্নেবিলিটি কোহলি ডেলভস ইনটু দ্য ব্রডার কোয়েশ্চনস অফ স্টেট লেজিটিমেসি সরি রাষ্ট্রের এখানে যে বৈধতা সেই বৈধতার বিষয়টিকে তিনি আলোচনা করেছেন চর্চা করেছেন রাজনৈতিক যে স্থিরতা সেটাকে তিনি চর্চা করেছেন সেটাকে বোঝার চেষ্টা করেছেন এবং ডেমোক্রেটিক ইনস্টিটিউশনসগুলো কীভাবে এফেক্টিভ হচ্ছে এই যে ধরনের একটা কমপ্লেক্স সোসাইটিতেও তো সেই সমস্ত বিষয়গুলোকেও তিনি বোঝার চেষ্টা করেছেন এবং বলেছেন যে এই বিষয়গুলোকে কেউ যদি বোঝার চেষ্টা করে তাহলে কিন্তু তুলনামূলক রাজনীতির জন্য এটা একটা 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 ভালো রকমের একটা কিন্তু উদাহরণ হতে পারে যে এইখানে মানুষ এই ধরনের বিষয়গুলো নিয়ে চর্চা করতে পারে তো এইগুলো আমরা দেখতে পাবো যে অর্থাৎ এত ধরনের এখানে বৈশিষ্ট্য বিভিন্নতা আছে সেই বিভিন্নতার মধ্যেও ব্যালেন্স করে এখানে সিস্টেম কিন্তু এগিয়ে যাচ্ছে মানুষের সামাজিক মোবিলিটি কিন্তু বলা যেতে পারে বা সোশ্যাল মোবিলিটি কিন্তু এখানে এক প্রকার হচ্ছে তো ওই বিষয়গুলোই এখানে কিন্তু বোঝানো হচ্ছে দেখে নিও এরপরে তার এখানে একটা গুরুত্বপূর্ণ বই আছে দেখো গুরুত্বপূর্ণ বইটার নাম হচ্ছে দ্য স্টেট অ্যান্ড পভার্টি ইন ইন্ডিয়া দ্য পলিটিক্স অফ রিফর্ম 1987 তো এই বইটাতে যে বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেছেন 1987 বেরিয়েছে বইটা তো এই বইটাতে তিনি যেটা আলোচনা করার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে কিভাবে ইন্ডিয়া এখানে পভার্টিকে অ্যাড্রেস করছে কিভাবে পভার্টিকে অ্যাড্রেস করেছে এবং এটা করতে গিয়ে তিনি কিছু কিছু রাষ্ট্রে এখানে কিন্তু রাজ্যে এখানে ফোকাস করার চেষ্টা করেছেন তো এখানে দুটো বিষয়ের উপর তিনি এখানে কি করেছেন তার ধারণাটাকে ডেভেলপ করার চেষ্টা করেছেন একটা হচ্ছে স্টেট ক্যাপাসিটি আর দ্বিতীয় হচ্ছে পলিটিক্যাল লিডারশিপ যে রাষ্ট্রের কি ক্ষমতা আছে এবং রাজনৈতিক নেতারা কি ধরনের আচরণ করে রাষ্ট্রের কি ক্ষমতা আছে আর হচ্ছে রাজনৈতিক নেতারা কি ধরনের আচরণ করেন সেই সমস্ত বিষয়গুলোকে বোঝার মধ্য দিয়ে তিনি বোঝার চেষ্টা করেছেন যে এখানে কিভাবে দারিদ্রতাকে দূর করার চেষ্টা করা হচ্ছে ঠিক আছে ভারত নামক রাষ্ট্র কিভাবে দারিদ্রকে দূর করার চেষ্টা করছে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে কম্পারেটিভ স্টেট ক্যাপাসিটির কথা তিনি বলেছেন কোহলি বলছে দেখো কোহলি কম্পেয়ার দ্য স্টেট স্ট্রাকচার অ্যান্ড ক্যাপাসিটিস অফ ডিফারেন্ট ইন্ডিয়ান স্টেটস টু ইলুস্ট্রেট হাউ এফেক্টিভ গভর্নমেন্ট ক্যান ইম্প্যাক্ট পভার্টি এলিভেশন এফোর্টস হি আর্গিউস that the states can higher capacity defined by effective bureaucracy cohesive leadership and organizational coherence are more successful in implementing and sustaining reform programs তিনি কি বলছেন তিনি বলছেন যে যে সমস্ত রাষ্ট্রে যে যেখানে মানে ইন্ডিয়ার এই উদাহরণ দিয়ে তিনি বলছেন যে এখানে কি হচ্ছে যে এখানে যেখানে উন্নত মানের হচ্ছে কি বলে রাষ্ট্রের ক্যাপাসিটি আছে বা সক্ষমতা আছে যেমন সক্ষমতাগুলোকে তিনি বোঝাতে চাইছেন যে বিউরোক্রেসি হচ্ছে অনেক বেশি দক্ষ যেখানে দেখা যাবে যে লিডার্সরা অনেক বেশি হয়তো সেখানে সক্ষম অনেক বেশি সেখানে তারা হচ্ছে কি বলবো যে লিডাররা অনেক বেশি কি বলবো যে সংযোগী কোহেসিভ কথার অর্থ হচ্ছে সংযোগী যে তারা অনেক কি করতে পারে লিঙ্ক তৈরি করতে পারে প্রত্যেকে ব্যালেন্স প্রত্যেকের সঙ্গে একটা ভালো রিলেশন তৈরি করতে পারে তাদের প্রত্যেকটা গ্রুপের সাথে গ্রুপের একটা কোঅর্ডিনেশন তৈরি করতে পারে এই সমস্ত রোলগুলো তাদের হয়তো আছে এবং সংগঠনও যেখানে হয়তো কি বলতে পারো যে সংগঠনও অনেক হয়তো সেখানে বলবো স্ট্রং কাইন্ড অফ এই স্ট্রং হওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে যদি সে দীর্ঘ পুরনো কোনো ইনস্টিটিউশন হয় তো সেখানে কি দেখা যেতে পারে তার বক্তব্য হচ্ছে যে সেখানে বেসিক্যালি দেখা যাবে যেটা সেটা হচ্ছে যে সোশ্যাল যে প্রোগ্রামসগুলো আছে বা যে ধরনের রিফর্মস প্রোগ্রাম আছে সেই রিফর্মস প্রোগ্রামসগুলোকে ইজিলি বা সাকসেসফুলি সেগুলোকে ইমপ্লিমেন্ট করা যায় ইজিলি বা সাকসেসফুলি সেখানে ইমপ্লিমেন্ট করা যায় এর বিপরীতে তিনি বলছেন যে যেখানে এইগুলোর ব্যর্থতা আছে এর বিপরীতে এখানে যে এগুলোর জন্য যেখানে ফাইট করতে হয় যেখানে এই পলিসি ইনিশিয়েটিভসগুলোর জন্য স্ট্রাগল করতে হয় এবং এই সমস্ত বিষয়গুলো বিশেষ করে এই বিউরোক্রেটি এফিসিয়েন্ট নয় লিডারশিপের মধ্যে কোহেসিভনেস নেই অর্গানাইজেশনসগুলো কোহারেন্ট নয় তো সেখানে যেখানে এই সমস্ত বিষয়গুলো নেই সেখানে কি দেখা যায় সেখানে কিন্তু দেখা যায় যে সেখানে একটা দুর্বলতা ফুটে উঠছে অর্থাৎ এক প্রকার দুর্বলতা যেটা সেটা হচ্ছে যে সেখানে পভার্টি এলিভিয়েশন কিন্তু হয়নি অর্থাৎ দারিদ্রতা দূর করা সম্ভব হয়নি তো এখানে ওই উদাহরণ নিয়েছেন তিনি ওই কেরলেরই উদাহরণ যে কেরলে যেভাবে দারিদ্রতাকে দূর করা হয়েছে তো সেই দারিদ্রতা দূর করার পেছনে ওখানে দেখা যাবে যে সেখানকার বা ওয়েস্ট বেঙ্গলেরও বলতে পারো
যে দারিদ্রকে যেভাবে দূর করার চেষ্টা করা হচ্ছে তাতে আমরা দেখা যাবে যে ব্রিটিশ পিরিয়ডে তৈরি করা হয়তো একটা ব্যুরোক্রেসি আছে, পুরনো কতগুলো সংগঠন আছে, এগুলো একদিকে কিন্তু চেষ্টাটাও করছে, এমন নয় যে করেনি কিন্তু করছে। কিন্তু চূড়ান্ত উদাহরণ হচ্ছে বলা যেতে পারে কেরল, যে কেরলে মানুষের এত উন্নতি হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে এখানে এই ইনস্টিটিউশনসগুলো, এই অর্গানাইজেশনসগুলো, লিডার্সরা সেখানে কিন্তু এই ধরনের একটা এফেক্টিভ রোল প্লে করে, এগুলো কিন্তু আমাদেরকে তিনি মনে করিয়ে দিচ্ছেন। এগুলো আমরা দেখতে পাচ্ছি, রোল অফ পলিটিক্যাল লিডার্স অ্যান্ড ক্লাস কোয়ালিশনস, যে রাজনৈতিক নেতারা তাদের একটা ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং বিভিন্ন শ্রেণীগুলো যেগুলো আছে সেই শ্রেণীগুলোর মধ্যে একটা তারা একটা কোয়ালিশনস তৈরি করতে পেরেছেন, একটা হচ্ছে বলতে পারো যে জোট তৈরি করতে পেরেছেন। তো বিভিন্ন রাজনৈতিক নেতারা বুঝতেই পারছো যে বিভিন্ন যে শ্রেণী আছে সেই শ্রেণীগুলোর মধ্যে যোগ সূত্র তৈরি করতে পেরেছেন, ক্লাস কোয়ালিশনস তৈরি করতে পেরেছেন, ফলে তারা কি করেছে যে এখানে যে দারিদ্রতা সেই দারিদ্রতাকে দূর করা সম্ভবপর হয়েছে, তো এটাও একটা কারণ তিনি বলেছেন। ইনস্টিটিউশনাল আর হিস্টোরিক্যাল কনটেক্সট বলেছেন, অফকোর্স যেটা বললাম তোমাদের যে প্রাতিষ্ঠানিক একটা, যদি প্রাতিষ্ঠান যদি খুব শক্তিশালী হয়, প্রতিষ্ঠান যদি শক্তিশালী হয়, প্রতিষ্ঠান নিয়মকানুনগুলো যদি খুব শক্তিশালী হয় এবং সেটা যদি অনেকটা পুরনো হয় এবং একটা ঐতিহাসিক যদি একটা কনটেক্সট থাকে যে ইতিহাসের অনেকটা আগে, মানে ইতিহাসে এটাকে তৈরি করা হয়েছিল, তার একটা সেখানে উদ্দেশ্যকে অনেক আগে প্রতিষ্ঠিত করা হয়েছিল, সেই লিগ্যাসিটাকে এখনো পর্যন্ত নতুন নতুন সেখানে বিউরোক্র্যাটসরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং ইনস্টিটিউশন পুরনো হওয়ার কারণে সেটার মধ্যে একটা কি আছে, স্টেবিলিটি আছে, সেটার মধ্যে হয়তো সেখানে একটা সেটার মধ্যে হয়তো তার নেচারটিকে চেঞ্জ করার মতো হয়তো অ্যাডাপটিভ ক্যাপাসিটিটা তার হয়তো খুব ভালো রকম আছে, তো ফলে কি হচ্ছে সেই ইনস্টিটিউশনসটা অত্যধিক তাড়াতাড়ি ভেঙে পড়ে না, সে দাঁড়িয়ে থাকে এবং এইরকমভাবে কি হয় সে কিন্তু বেসিক প্রবলেমসগুলোকে অ্যাড্রেস করতে কিন্তু এই কারণে সক্ষম হয়। বিপরীত দিকে তুলনামূলকভাবে যদি তুমি বলার চেষ্টা করো যে যেখানে ইনস্টিটিউশনস খুব নতুন, যাদের খুব বেশি অভিজ্ঞতা নেই, বিউরোক্র্যাটদের অভিজ্ঞতা নেই, প্রতিষ্ঠানগুলোর নিয়মকানুনগুলো নতুন, সেখানে কি হবে ওই নতুন নিয়মকানুনগুলোকে বারবার তোমাকে মডিফাই করতে হবে, তো মডিফাই করতে গিয়েই তোমার অনেকটা সময় নষ্ট হবে, তুমি ব্যস্ত থাকবে ওগুলো করতেই, তুমি আলটিমেটলি দারিদ্রতা দূর করার জায়গাগুলোতে বিশেষ করে ফোকাস করতে পারবে না। তো এই কারণে তিনি বলেছেন যে যেখানে প্রতিষ্ঠান অনেক শক্তিশালী, যেখানে ঐতিহাসিক তার একটা রোল আছে, তো সেই সমস্ত জায়গায় দারিদ্রতা দূর করা কিন্তু অনেক সহজ হয়েছে, এগুলো আমরা দেখতে পাবো, ঠিক আছে। এগুলো এখানে তিনি বলার চেষ্টা করেছেন এবং পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডেও তিনি বলার চেষ্টা করেছেন যে এরা নিজেদের এই লিগাসিসটাকেও কন্টিনিউ করেছে এই সমস্ত ইনস্টিটিউশনসগুলো। তো যাই হোক, এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এগুলোই তিনি এখানে বলার চেষ্টা করেছে। তারা হচ্ছে প্রফেশনালিজমসকে এখানে প্র্যাকটিস করার, যে কি বলছে যে বিউরোক্রেটিক প্রফেশনালিজম, যে বিউরোক্র্যাটসরা এখানে তাদের নিজেদের পেশাগত একটা কিন্তু তাদের নিজেদের যে পাণ্ডিত্য সেটা তারা দেখাতে পেরেছেন এবং ফলে তারা কি হয়েছে যে এখানে কিন্তু এই প্রবলেমগুলো সলভ করা গেছে, এগুলোও তিনি বলেছেন। কেস স্টাডি নিয়েছেন, যেটা তোমাদের বললাম যে তিনটে রাজ্যের কেস স্টাডি নিয়েছেন, ওয়েস্টবেঙ্গল, উত্তরপ্রদেশ আর কর্ণাটকা, এই তিনটে রাজ্যের কিন্তু কেস স্টাডি নিয়েছেন এবং যে চিফ মিনিস্টারের নামটা তোমাদের বলতে পারলাম না, যেটা কর্ণাটকে তিনি স্টাডি করেছেন, সেটা হচ্ছে দেবরাজ উডস, ঠিক আছে, এম ডক দেবরাজ উডস বোধহয় এটা নামটা, দেবরাজের আগে এম আছে, তো দেবরাজ উডসের এখানে তিনি কি করেছেন যে টাইম পিরিয়ড যেটা 1972 থেকে 80 পর্যন্ত যে টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ডটাকে তিনি নিয়ে বোঝার চেষ্টা করেছেন যে কর্ণাটক এগিয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে যে সেখানে কর্ণাটক কি করেছে তাদের যে লিডার্স, এই যে দেবরাজ উডস, ইনি কি করেছেন যে তিনি ম্যানেজ করতে পেরেছিলেন, কি ম্যানেজ করতে পেরেছিলেন, যে পভার্টিকে দূর করতে তিনি এখানে রিফর্মিস্ট লিডারশিপের রোলটা প্লে করতে পেরেছিলেন এবং এখানে বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপসগুলোর মধ্যে বা ক্লাসগুলোর মধ্যে একটা বলতে পারো বা সেকশনসগুলোর মধ্যে একটা কিন্তু একটা একটা বলতে পারো যে কোঅর্ডিনেশনস তিনি এস্টাবলিশ করতে পেরেছিলেন, তো এইগুলো তার একটা রোল ছিল, এই কারণে এখানে কেরল কর্ণাটক অনেকটা এগিয়ে গেছে, এইটা তিনি এখানে তুলে ধরেছেন। বিপরীত দিকে তিনি উত্তরপ্রদেশের উদাহরণ দিয়েছেন, যে উত্তরপ্রদেশে সেখানে কি হয়েছে, বিপরীত দিকে পুয়ার ইমপ্লিমেন্টেশন অফ এলিট ডমিনেশনস আছে, যে পুয়ার ইমপ্লিমেন্টেশনস মানে ওই পলিসিসগুলো আর কি বলতে পারো, যে সরকার আছে সেখানে প্রতিষ্ঠান আছে, সরকার আছে প্রতিষ্ঠান আছে, লিডার্সরাও আছে, কিন্তু কথাটা হচ্ছে যে সেখানে খুব খারাপ রকমভাবে এগুলোর কি দেখতে পাই আমরা, সেই পলিসিসগুলোর ইমপ্লিমেন্টেশন দেখতে পাই। তার কারণ কি? তার কারণ ওখানে প্রচুর রকমের এলিটস আছে, এলিটদের কন্ট্রোলে সমস্ত কিছু আছে, এলিটদের কন্ট্রোল থেকে সেটা কিন্তু বেরোয়নি, তো এটা একটা বেসিক প্রবলেমস তিনি বলেছেন। ফ্র্যাগমেন্টেড পলিটিক্স, যে ওখানে জানো যে অনেকগুলো জাত ভিত্তিক রাজনীতি হয়, তোমরা জানো যে অনেক জাত ভিত্তিক রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতি ওখানে অত্যধিক বেশি হয়, তো যেহেতু হয় তো স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে সেখানে কিন্তু এই রাজনীতিটা, এই উন্নতিগুলো বা দারিদ্রতাকে আলটিমেটলি এরা কিন্তু দূর করতে বিশেষভাবে পারেনি এবং বিউরোক্র্যাটিক যে অ্যাপারাটাস আছে, সেই বিউরোক্র্যাটিক অ্যাপারাটাস বা যন্ত্র, যে আমলাতান্ত্রিক যে যন্ত্র, সেই আমলাতান্ত্রিক যন্ত্রটাও কিন্তু খুব ভীষণভাবে দুর্বল। কেন? তার কারণ তাদের বিশেষ কোনো অভিজ্ঞতা নেই, তাদের বিশেষ কোনো অভিজ্ঞতা নেই, ফলে তারা সেখানে কিন্তু তারা নিজেদের মতো করে কাজ করতে পারে না, তো তাদের একটা উদ্দেশ্য নিয়ে হয়তো সেখানে পৌঁছয়, যখন চাকরিতে যারা জয়েন করে তখন বড় বড় সব শর্তে বড় বড় সব তখন তারা শপথ নেয়, ঠিক আছে, কিন্তু সেই শর্তগুলো বা শপথগুলো তারা গিয়ে কি করে যে চাকরিতে ঢোকার পর ভুলে যায়,
এই যে বিষয়গুলো, তার কারণ সিস্টেমটা তাদেরকে করতে দেয় না। অনেক সময় এটাও হয়, তারা করতে চায় না, শুধু সেটা সবটা ঠিক নয়, তারা সিস্টেমটা তাদেরকে করতে দেয় না। তো সিস্টেমটা দেখা যাবে তাদেরকে এখানে কি বানিয়ে দেয়, তাদেরকেও কারাপ্ট বানিয়ে দেয়। তো ফলে আলটিমেটলি কি করে যে তারা সেখানে নিজেরা কারাপ্ট হয়ে গেলে আলটিমেটলি তখন আর বড় কোনো উন্নতি তারা করতে পারে না, কারণ তুমি উন্নতি করলে তখন ওই তোমাকে ফাঁসিয়ে দেবে, সেই হয়তো কেসে কারাপশনের কেসে তোমাকে ফাঁসিয়ে দেবে। তো ফলে কি হয় যে এখানে এই প্রবলেমসগুলো সেখানে কিন্তু অ্যারাইজ করে। তো উত্তরপ্রদেশের এক্সপিরিয়েন্সে তিনি এই সমস্ত কথাগুলো বলার চেষ্টা করেছেন, এগুলো দেখে নিও। ইন্টারপ্লে বিটুইন স্টেট অ্যান্ড সোসাইটি, স্টেট অ্যান্ড সোসাইটির মধ্যে একটা বলতে পারো ইন্টারপ্লে আছে, বলতে পারো এক প্রকার যে মানে মানে রাষ্ট্র যেগুলো করছে সেগুলোর প্রতি দেখবে, বা রাজ্য যেগুলো করছে, সরকার যেগুলো করছে সেগুলোর প্রতি দেখবে সমাজের একটা এক প্রকার সমর্থন থাকে, এই যে বিষয়গুলো। তো এগুলোও কি হয় যে ফলে যেখানে যেখানে এই সমস্ত বিষয়গুলো হয় সেখানে দেখবে যে অনেকটা সিস্টেম এগিয়ে যায়, যেখানে হয় না সেগুলো সিস্টেম সেখানে কিন্তু অনেকটা এগোতে পারে না। পলিটিক্যাল মোবিলাইজেশন, সোশ্যাল মুভমেন্ট অ্যান্ড পপুলারিটি প্রেশার্স ক্যান পুশ স্টেট লিডার টু প্রায়োরিটাইজ পভার্টি রিডাকশনস। কি বলছে যে রাজনৈতিক যে সমস্ত রাজনৈতিক যে সমস্ত সচলতা আছে, সামাজিক যে সমস্ত আন্দোলনগুলো আছে, বিভিন্ন প্রেশার গ্রুপস যেগুলো আছে, যারা পলিটিক্যাল যারা একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করে পলিটিশিয়ানদের উপরে, তো আলটিমেটলি থাকার ফলে কি হয় যে সেখানে এক প্রকার এদের যে দাবিগুলো, বিশেষ করে দারিদ্রতা দূর করার যে দাবি, সেগুলো কিন্তু সেগুলোকে কিন্তু অ্যাড্রেস করা যায়, বা এখানে দারিদ্রতাকে রিডিউস করা যায়। তো এই সমস্ত বিষয়গুলো সম্পর্কেও তিনি কিন্তু বলার চেষ্টা করেছেন, এগুলো ভালো করে দেখে নিও। এরপরে চলে আসো, এরপরে তার আর একটা বই যেটা হচ্ছে যে প্রো মার্কেট, মানে একটা আইডিয়া আছে তার, প্রো মার্কেট অ্যান্ড প্রো বিজনেস। প্রো মার্কেট অ্যান্ড প্রো বিজনেস বলতে তিনি কি বুঝিয়েছেন, ঠিক আছে, তিনি প্রো মার্কেট এবং প্রো বিজনেসের মধ্যে একটা পার্থক্য তৈরি করার চেষ্টা করেছেন। প্রো মার্কেট আর প্রো বিজনেস বলতে তিনি যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে যে প্রো বিজনেস বলতে যেটা তিনি বুঝিয়েছেন সেটা হচ্ছে যে এখানে প্রো বিজনেস যখন বলা হচ্ছে তখন এস্টাবলিশ প্রোডিউসারদের কথা বলা হচ্ছে, যারা প্রতিষ্ঠিত কতকগুলো হচ্ছে, যারা হচ্ছে বলতে পারো যে ব্যবসায়িক, যারা প্রতিষ্ঠিত কতগুলো ব্যবসায়িক, যারা বড় বড়, এদেরকে বলা হচ্ছে যে বড় বড় বিজনেসম্যান। প্রতিষ্ঠিত ব্যবসায়িক মানে হচ্ছে বড় বড় বিজনেসম্যান, যাদের বিজনেস হয়তো আজ থেকে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর আগে তারা প্রতিষ্ঠিত করেছিল, বা 100 বছর আগে প্রতিষ্ঠিত করেছিল, এখনো সেটা রান করছে তাদের, এবং তারা যত দিন যাচ্ছে তাদের তাদের বিজনেসটা গ্রো করছে। তো এদেরকে বলা হচ্ছে এস্টাবলিশ প্রডিউসার। এস্টাবলিশ প্রডিউসারের একটা কথা তিনি বলেছেন যে এস্টাবলিশ প্রডিউসারের উপরে কি করে ইন্ডিয়ান ইকোনমি অত্যধিক বেশি জোর দিয়েছে, বা ইন্ডিয়ান ইকোনমির জোরটা আছে। তো ইন্ডিয়ান ইকোনমির জোরটা যেহেতু এস্টাবলিশ প্রডিউসারের দিকে আছে, বা সরকারের যে ইয়েটা জোরটা ইনফ্যাসিসটা এদের দিকেই থাকে, তো যেহেতু এখানে এক প্রকার বলতেই পারো যে সেখানে এলিট এবং পলিটিক্যাল পার্টিসদের, মানে পলিটিক্যাল এলিট এবং বিজনেসম্যানদের একটা নেক্সাসে এখানে পলিটিক্যাল সিস্টেমটা কন্ট্রোল হয় কাইন্ড অফ। তো সেই কারণে তিনি বলছেন যে এখানে দেখা যাবে যে প্রো বিজনেস স্ট্র্যাটেজি নিতে দেখা যাবে সরকারকে, এই সমস্ত বিষয়গুলো এখানে কিন্তু দেখা যায়। এবং আলটিমেটলি এগুলো কি হয় যে ওদের হাত ধরে যে যখন ডেভেলপমেন্ট হয় তখন কি হয় যে সেখানে ট্রিকল ডাউন অ্যাপ্রোচে ডেভেলপমেন্টটা হয়, উপর থেকে নিচে ডেভেলপমেন্টটা হচ্ছে, ঠিক আছে, বিশেষ কোনো ডেভেলপমেন্ট সেখানে দেখতে পাওয়া যায় না। এবং এটার একটা অসুবিধার জায়গাও হচ্ছে এটা যে আলটিমেটলি এরা কি করে যে এরা মার্কেটে মার্কেটে বিভিন্ন ধরনের প্রোডাকশনসকে আসতে এরা বাধা দেয় এক প্রকার, এবং মার্কেটে হচ্ছে প্রোডাক্ট সস্তায় বিক্রি হোক এটা তারা চায় না। তো এই ধরনের একটা প্রবলেম তারা কিন্তু ক্রিয়েট করে থাকে। তো প্রো বিজনেস স্ট্র্যাটেজির যখন কথা বলা হচ্ছে তখন আমরা দেখতে পাবো যে এই ধরনের প্রবলেমগুলো উঠে আসছে। যেমন জিওরই উদাহরণ নিয়ে নাও, একটা বড় প্রতিষ্ঠিত কোম্পানি হাজার হাজার কোটি টাকা সেখানে বিজনেসে ইনভেস্ট করে দিল, ফ্রিতে সেখানে কয়েক মাস যাবত খাইয়ে দিল, যখন খাইয়ে দিল তখন দেখা যাচ্ছে যে তিনি তখন গিয়ে দাম বাড়াচ্ছেন যখন দেখা যাচ্ছে যে তার মার্কেটে আর কেউ কম্পিটিটর নেই, বা কম্পিটিটররা এখানে এক প্রকার দুর্বল হয়ে গেছে, অত্যধিক দুর্বল হয়ে গেছে। তো তখন গিয়ে তিনি কি করছেন যে সস্তায় খাইয়েছেন এতদিন, এবার তিনি এখানে কি করছেন যে দামটা বাড়িয়ে দিলেন, ঠিক আছে, হঠাৎ করে এবার তিনি চার্জ করতে শুরু করলেন এবং রাতারাতি দাম বাড়াতেও শুরু করলেন। তো এতে করে কি হলো, এতে করে কিন্তু মার্কেটে কম্পিটিশনটা কমে গেল। কম্পিটিশন কমে যাওয়ার অর্থই হচ্ছে সেখানে কিন্তু যে প্রোডাকশনের দামটা বেড়ে যাবে, বা প্রোডাক্টসের দাম বেড়ে যাবে। তো দেখো জিওর দাম, যেমন জিও যখন চার্জ করতে শুরু করলো তখন কিন্তু যারা ওই মানে মরতে বসেছিল, যে কোম্পানিসগুলো ধুঁকতে বসেছিল, তারাও তখন দেখছে যে না এবার জিও বাড়াতে শুরু করেছে, তো চলো আমরা এবার বাড়াতে শুরু করি। তো আগে তুমি মিস কল দিলেই কল হতো, বা আরো অনেক কম টাকাতে রিচার্জ করে কথা বলা যেত, এখন সেগুলো কিন্তু আর পসিবল নয়, সেগুলো এখন আর পসিবল নয়। এখন তারা হয়তো বলবে যে না তোমাদেরকে অনেক ফেসিলিটিসও দেওয়া হচ্ছে, 4G 5G মতো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। হ্যাঁ এটা ঠিক, এটা হয়তো দেওয়া হচ্ছে, কিন্তু তার তুলনায় আমাদের কিন্তু কস্টটা অনেক বেশি পড়ছে, এবং মার্কেটে কম্পিটিশনসটা কমে গেলে তারা নিজেদের মধ্যে যখন, এরা তো আবার একটা নিজেদের একটা গ্রুপও আছে, বিজনেস গ্রুপ, এরা নিজেরা বসে দাম ডিসাইড করে যে তুমি যদি 59 টাকা করো তাহলে আমি হয়তো 61 টাকা করবো, ব্যাস 2 টাকা 1 টাকার পার্থক্য সেখানে তারা নিজেদের মতো করে দাম ডিসাইড করে। তো এতে করে কি হয় যে জনগণের যে 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 যে
জনগণের যে সেখানে কনজিউম করার যে পাওয়ারটা সেটা কিন্তু কমে আসে, তো কমে আসে। তো এই ধরনের একটা কথা তিনি বলেছেন যে এগুলো হয়, ঠিক আছে। এখানে এখানে তিনি আরো সেটার সঙ্গে আরো বলেছেন যে এখানে তিনি আরো বলেছেন যে দেখো এখানে কি সুন্দর সুন্দর কথা বললো, কথা বলেছেন কি বলছেন যে ইট ইনভলভস স্টেট পলিসিস দ্যাট আর ডিজাইন টু ফেসিলিটেট দ্য ইন্টারেস্ট অফ দ্য এক্সিস্টিং বিগ বিজনেসেস বাই প্রোভাইডিং দেম উইথ ভেরিয়াস বেনিফিটস সাচ অ্যাজ সাবসিডিস, ট্যাক্স ব্রেকস অ্যান্ড রিল্যাক্সড রেগুলেশনস। যে এদের জন্য কি করে সরকার, এদের জন্য সরকার যেটা করে যে সাবসিডিসগুলোকে হচ্ছে বাড়িয়ে দেয়, এদের জন্য ট্যাক্সগুলো হয়তো আরো ব্রেক করে দেয় যে ট্যাক্স তোমাকে আগামী ছ মাস দিতে হবে না বা এক বছর দিতে হবে না। যেমন লকডাউনের সময় দেখলে তোমরা এগুলো করলো, তাদের জন্য নিয়ম কানুনগুলোকে একটু শিথিল করে দেয়, তাই তো। এগুলো আমরা দেখতে পাবো। তো প্রো বিজনেস স্ট্র্যাটেজির কথা তিনি বলেছেন, যে এটার মধ্যে একটা তিনি পার্থক্য তৈরি করার চেষ্টা করেছেন। তো তিনি 1980s এর পর থেকে ইন্ডিয়া যে এই ধরনের একটা মডেলে রান করছে, প্রো বিজনেস স্ট্র্যাটেজিতে রান করছে, এই কথাটা তিনি বলার চেষ্টা করছেন যে 1980s এর পর থেকে ইন্ডিয়া তার মধ্যে যে ইকোনমিক রিফর্মসগুলো যেগুলো নিয়ে এসেছে সেটা হচ্ছে যে প্রো বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে এসেছে, যেখানে বিজনেসম্যানদের বা বড় বড় এস্টাবলিশ প্রডিউসারদেরকে ভ্যালুস দেওয়া হয়েছে, যেমন সে তাদেরকে সাবসিডিসে ছাড় দেওয়া হয়েছে বা সাবসিডি দেওয়া হয়েছে, তাদেরকে ট্যাক্স কমিয়ে দেওয়া হয়েছে, তাদের জন্য রুলস রেগুলেশনসগুলো একটু শিথিল করা হয়েছে। তো এগুলো করা হয়েছে, এগুলো করলে হয়তো তাদের বিজনেসটা হয়তো দাঁড়িয়ে গেছে, তারা রান করেছে অনেক বেশি, কিন্তু উল্টো দিকে কিন্তু এই দারিদ্রতাকে বৃদ্ধি পাওয়ার জন্য যেগুলো যথেষ্ট, এগুলো কিন্তু যথেষ্ট কি কি না এখানে আমরা দেখতে পাবো, যে ওগুলোই যেগুলো বললাম তোমাদের, যে এখানে আলটিমেটলি কি হচ্ছে যে মার্কেটে কম্পিটিশন কমে যায়, মার্কেটে প্রোডাক্ট আসাটা বন্ধ হয়ে যায়, ভ্যারাইটিস অফ প্রোডাক্ট আসাটা কিন্তু কমে যায়, এই সমস্ত প্রবলেমসগুলো কিন্তু অ্যাড্রেস উঠে আসতে শুরু করে, মানুষের চয়েসের জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যায়, চয়েস বলে আর মানুষের কিছু থাকে না, যেটা তোমাকে মার্কেটে দেখছো সেটাই তোমাকে কিনতে হবে, তুমি এখানে বিকল্প কিছু তুমি কিন্তু মার্কেটে পাবে না। তো এগুলো আলটিমেটলি মানুষের যে বিভিন্ন যে মানে কি বলবো যে ইচ্ছে, সেই ইচ্ছের জায়গাগুলোকে কানেক্টটাকে বলতে পারো যে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। তো এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। প্রো মার্কেট স্ট্র্যাটেজি এর বিপরীতে তিনি বলার চেষ্টা করেছেন যে তার আগে, তার মানে বুঝতেই পারছো যে কাইন্ড অফ নেহরু পিরিয়ডে যেটা দেখেছি আমরা, যেটাকে নেহরুভিয়ান এরা বলা হয়, তো সেই পিরিয়ডে আমরা দেখেছি যে প্রো মার্কেট স্ট্র্যাটেজি দেখেছি। প্রো মার্কেট স্ট্র্যাটেজি মানে যে মার্কেটে অনেক সেখানে কি আসবে, যে কম্পিটিটর আসবে, মার্কেটে অনেক বিজনেসম্যানরা আসবে, তারা বিজনেস করবে, তো বিজনেসম্যানরা আসবে বিজনেস করবে এবং বিজনেসম্যানদের সাথে সাথে কনজিউমাররাও আসবে, ঠিক আছে। শুধু বিজনেসম্যানরা আসবে না, বিজনেসম্যানদের সাথে সাথে কনজিউমাররাও আসবে, কারণ বিজনেসম্যান যত বেশি সংখ্যায় বাড়বে তত বেশি সংখ্যায় কনজিউমার আসবে, অর্থাৎ মানুষের কাছে চয়েস থাকবে, তখন মানুষ তখন হয়তো কিনতে গেল হয়তো সেখানে বেনারসি শাড়ি কিনতে গিয়ে সে হয়তো দেখা গেল যে অন্য কোনো শাড়ি অ্যাটলিস্ট কিনে নিয়ে এসে আসবে, বেনারসি শাড়ির দাম বেশি হলেও। কিন্তু যখন সে মার্কেটে বেনারসি শাড়ি কিনতে যাবে এবং দেখবে গিয়ে যে অন্য কোনো চয়েস নেই, তখন কি করতে হবে, তাকে আইদার বেনারসি শাড়িটাই বেশি দামে কিনতে হবে আর নইলে তাকে খালি হাতে ফিরে আসতে হবে। তো ওই যে বিষয়গুলো, এগুলোই কিন্তু তিনি এক প্রকার পার্থক্য করার চেষ্টা করেছেন। তো নেহরুভিয়ান এরাতে কাইন্ড অফ বলতে পারো এখানে প্রো মার্কেট স্ট্র্যাটেজি এক প্রকার ছিল, যে মার্কেটের উপর জোর দেওয়া হতো, যে যাতে করে কি হয় মার্কেটে আরো নতুন নতুন কনজিউমার আসে, নতুন নতুন বিজনেসম্যান আসে এবং তার মানুষের চয়েসটা সেখানে বজায় থাকে, মানুষের কাছে সেখানে অপশনস যাতে থাকে, মানুষের কাছে এমন যেন না হয় যে সেখানে অপশনস নেই। তো মানুষের হাতে অপশনস সেখানে ছিল, মানুষের চয়েসটা সেখানে ছিল, মানুষের স্বাধীনতা অনেক বেশি ছিল। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এটাই তিনি বলছেন যে এটাই ইট ইনভলভস রিডিউসিং ব্যারিয়ার্স টু এন্ট্রি, যে এখানে প্রবেশ করতে বাধা দেওয়া হয় না। যেমন ওখানে কি হলো, প্রো বিজনেস স্ট্র্যাটেজি যখন বলছে তখন এখানে নতুন নতুন বিজনেসকে মার্কেটে আসতে বাধা দেওয়া হচ্ছে, ঠিক আছে। কেন? কারণ বড় বড় কোম্পানিজগুলো তারা এখানে এত কোটি টাকার ইনভেস্ট করে রেখেছে যে সেখানে ছোট ছোট কোম্পানিজগুলো প্রবেশ করতেই পারবে না, তাদের বিজনেসগুলো টুক করে গিলে নেবে। যেমন দেখবে ছোট ছোট কোম্পানি যেগুলো ওঠার চেষ্টা করছে, দেখবে বড় বড় কোম্পানিজগুলো এসে সেগুলো গিলে খেয়ে নিচ্ছে, বলছে তোমাকে আমি, তোমার কোম্পানির দাম কত, বলছে যে আমার কোম্পানির দাম হচ্ছে ৫০০ কোটি টাকা বা ১০০০ কোটি টাকা, বলছে তোমাকে ১১০০ কোটি টাকা না, তোমাকে ১১০০ কোটি টাকা দেবো আমি, তুমি আমাকে কোম্পানিটা দিয়ে দাও, ১০০ কোটি টাকা তোমাকে বেশি লাভ দেবো। তো সেখানে দেখা গেল সেই টাকাতে কিনে নিয়ে চলে গেল, তো এতে করে লাভটা কি হলো ওর, যিনি কিনলেন তার ১০০ কোটি টাকা হয়তো তাকে বেশি দিয়ে কিনতে হলো, কিন্তু লং রানে এটা যেটা হলো সেটা হচ্ছে যে ওর কম্পিটিটরটা ওর মার্কেটে কমে গেল। এবার ওর কাছ থেকে সেখানে ওর পুরো কোম্পানিটা কিনে নিয়ে এসে কি করবে, যেহেতু আর কেউ কম্পিটিটর নেই, দাম বাড়িয়ে দেবে। তো ওটাই এখানে বলছে যে এখানে যখন প্রো মার্কেট হবে তখন সেটা হবে না। প্রো মার্কেট হলে কি হবে, যে মার্কেটে কম্পিটিশন হবে, মার্কেটে সেখানে কনজিউমার প্রচুর আসবে, তাদের কাছে অপশনস থাকবে, তারা তাদের নিজেদের স্বাধীনতা থাকবে, তারা নিজেদের পছন্দ মতো জিনিস কিনতে পারবে এবং তুলনামূলকভাবে প্রাইসটাও কম হবে। মার্কেটে যখন একাধিক প্রাইস প্রোডাক্ট আসবে তখন সেখানে
তারা নিজেদের প্রোডাক্টটাকে বিক্রি করার জন্য সেখানে কিন্তু দাম কমাতে শুরু করবে, দালার দাম বাড়াতে পারবে না, তারা দাম কমাতে শুরু করবে, যে যত পারে সস্তায় বিক্রি করবে। খানিকটা ধরে নাও যে যখন ওই সবজি বাজারে যেটা দেখবে, সবজি বাজারে আমি যেমন এই যে বোধহয় আজকে রাতের দিকে হয়তো বেরোবো, ঠিক আছে, কিছুক্ষণ পরেই তোমাদের পড়িয়ে টড়িয়ে হয়তো বেরোতে পারি সময় থাকলে, যে দেখবে তোমরা যাদবপুরের বাজারে এখন যেটা বসে সন্ধ্যাবেলার যে বাজারটা যেটা রেল স্টেশনের পাশে বসে, সেখানে যদি তোমরা যাও তাহলে তোমরা তোমরা জিনিস কিনতে কিনতে ঠকবে, মানে জিনিস কিনবে আর তুমি ঠকবে, তোমার রিয়েলাইজেশন হবে যে আমি ঠকে গেলাম, কিনবে আর ঠকবে। কেন? তার কারণ যেহেতু রাত গড়াচ্ছে, এদের বাড়ি ফিরতে হবে, প্রচুর প্রোডাক্ট নিয়ে এসেছিল, প্রচুর প্রোডাক্ট নিয়ে এসেছে, তো তারা তারা তখন শেষের দিকে আটটার পর তখন কি হয় যে মার্কেটে তখন কাস্টমার যাওয়া কমে যায়, মার্কেটে কাস্টমার যাওয়া কমে যায়। কেন? কারণ ওই একটা কি হয়, আটটা পর্যন্তই যে অফিস থেকে ফিরছে, অফিস থেকে ফেরার পথে সেটা কিনে নিয়ে ফিরছে, অফিস থেকে ফিরছে যারা অফিসের লোকেরা, অফিস যাত্রীরা, তারা কি করছে, বাড়ি যারা ফেরত যাচ্ছে তো তারা ওখানে কিনে নিয়ে যাচ্ছে। এবার মার্কেটে তারা কিনবে বলে তার এক ঘন্টা লট ওয়েট করবে না সেখানে, তো যখন যাবে তখনই ফিরে চলে যাবে। তো রাত আটটা পর্যন্ত এইখানে প্রোডাক্টের দাম বেশি থাকবে, কিন্তু আটটার পর তুমি যাও, তুমি যে প্রোডাক্টটা আটটার সময় কিনেছো হয়তো চল্লিশ টাকা, সেই প্রোডাক্টটাই তুমি সেখানে গিয়ে কুড়ি টাকায় কিনতে পারবে। যেমন এটা হয়, আমি যেমন শশা খেতে একটু পছন্দ করি, তো দেখবে শশা আমি কিনতে যাই যখন মানে সন্ধ্যেবেলা করে, তখন দেখবে শশার দাম মিনিমাম চল্লিশ টাকা থাকে। আবার তুমি সেটাই সাড়ে আটটার পর যাবে, সেই শশাটাই একই শশা, একই দোকানদার, একই জিনিস একই রকমভাবে বিক্রি করছে, সেটা কিন্তু দামটা হয়ে গেল কি কুড়ি টাকা। কেন? তার কারণ উনি ওনার লাভটা করে নিয়েছেন, ওনার লাভটা উনি ওই প্রথম দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টাতে করে নিয়েছেন, এবার তাকে সস্তায় বিক্রি করতে হবে। আর সস্তায় বিক্রি করতে হলে তাকে দাম কমাতে হবে। কেন করতে হবে? কারণ তার পাতার মতো তো আরও অনেক দোকানদার এখানে আছে, তো তারাও তো তারা বিক্রি করে বাড়ি ফিরতে চায়, কারণ লাভটা তাদের হয়ে গেছে। এবার যত যা পাওয়া যায় সেটাই তাদের আর কি উপরি পাওনা। তো এইভাবে কি হয়, তারা তাদের নিজেদের প্রোডাক্টের দামটা কমিয়ে দেয়। যখন প্রোডাক্টের দাম কমিয়ে দেয় তখন যাদের পক্ষে হয়তো ওই মার্কেটে পৌঁছানো সম্ভব হয় ওই সময়ে, তো তারা তখন সস্তায় কিনে নিয়ে আসতে পারে, সস্তায় কিনে নিয়ে আসতে পারে। তো মার্কেটে যখন এখানে প্রোডাকশন বেশি হবে, মার্কেটে যখন প্রোডাকশনস বেশি হবে, মার্কেট ফ্রেন্ডলি যখন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করা হবে, তখন কি হবে যে প্রোডাক্টের দাম কমবে, মানুষের চয়েসটা বৃদ্ধি পাবে, কনজিউমারের রাইটসটা বৃদ্ধি পাবে, এবং মানুষের স্বাধীনতাটাও সেখানে থাকবে। এবং এতে করে কি হবে যে একটা হেলদি এনভায়রনমেন্ট বজায় থাকবে, এবং এগুলি আলটিমেটলি দারিদ্রতাকে দূর করতে কিন্তু হেল্পও করে, দারিদ্রতাকে দিয়ে হেল্প করতে দূর করে। কিন্তু যেভাবে এখন আমাদের 1980s এর পর থেকে যেভাবে ইকোনমি আমাদের রান করছে বা আমাদের স্টেট ইকোনমি চলছে, তো তাতে পরিষ্কার বুঝতেই পারছো যে জিও একটা বড় উদাহরণ সেখানে, যে কিভাবে সেখানে মার্কেটে নতুন নতুন কোম্পানিজগুলোকে আসতে বাধা প্রয়োগ করছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। বা এই এডুকেশনের দিকেই নিয়ে নাও না, এডুকেশনেই তোমরা দেখবে যে সিভিক কি ফিজিক্সওয়ালা, ফিজিক্সওয়ালা নাম নিশ্চয়ই তোমরা শুনেছো, সেখানে দেখবে যে ছোটো 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 কোম্পানিজগুলো সে কিনে নিল, একটা বাচ্চা ছেলে কম বয়সী, এখন হয়তো সে পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়স তার হবে, হাজার কোটি টাকার কোম্পানি দাঁড় করিয়ে দিয়েছে। যখন দাঁড় করিয়ে দিয়েছে তখন দেখছে যে ওর কম্পিটিটর দেখা যাচ্ছে যে ছোটো ছোটো এরকম ছোটো ছোটো শহরগুলিতে ছোটো ছোটো সেখানে কোচিং সেন্টারগুলো, তারা হয়তো পঞ্চাশ জন ষাট জন আমার মতো হয়তো নিয়ে তারা পড়াচ্ছে, ওকে গিয়ে কিনে নিল, ওকে বলে তুমি আমার হয়ে পড়াও, তোমার মান্থলি স্যালারি দেবো, আমি তোমাকে মান্থলি স্যালারি দেবো, তুমি আমার হয়ে পড়াও, আমার তোমার কোচিং সেন্টারের উপরে আমার লোগোটা লাগানো থাকবে, আমার নামে তুমি সেখানে প্রচার করবে, এবং আমার স্টুডেন্টরা সেখানে যাবে, আরও আরও আমার একটা বড় নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কের মাধ্যমে যে স্টুডেন্টরা আসবে সেখানে তোমার কোচিংয়ে গিয়ে পড়াবে, তাদেরকে পড়াবে, তোমার একটা মান্থলি স্যালারি থাকবে, এবং তুমি যা আর্ন করো তার থেকে আরও পাঁচ হাজার টাকা নয় আমি তোমাকে বেশিই দেবো, বা দশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা বেশিই দেবো। এইরকমভাবে তারা কি করছে, তার কম্পিটিটরগুলোকে কমিয়ে দিচ্ছে। যখন কমিয়ে দিচ্ছে, ও যখন এখানে একটা এগ্রিমেন্ট করে যখন এর আন্ডারে চলে আসলো, তখন দেখা যাচ্ছে কি ও কোর্স ফিটা সে বাড়িয়ে দিল। এই ছেলেটি হয়তো কোর্স ফিটা ছোট কোচিং হওয়ার কারণে হয়তো কম রেখেছিল, এবার যেহেতু আমব্রেলার আন্ডারে চলে এসেছে তখন কি হচ্ছে যে ও কোর্স ফিটা বাড়িয়ে দিচ্ছে। তো দেখবে এইরকমভাবে, দেখবে এই যে ভাগিনীকে ভর্তি করে আসলাম এখানে কিছুদিন আগে, এখানে মেডিকেলের সে কোচিং নিচ্ছে, এখানে এক লাখ কুড়ি হাজার টাকার মতো তার ফিজটা পড়লো, ঠিক আছে, এক লাখ কুড়ি হাজার টাকার মতো ফিজ পড়লো। তো এত তো ফিজ হতে পারে না, এক বছর পড়াবে তাকে, বুঝতেই পারছো যে দশ হাজার টাকা তার মানে গড়ে দশ হাজার টাকা তার ধরে নাও মাসে ফিজ, দশ হাজার টাকা মাসে ফিজ দিয়ে তাকে শুধু এখানে কোচিং নিতে হচ্ছে। তো এই যে বিষয়গুলো, তো এগুলো কি করছে, এখানে কিন্তু কম্পিটিশনটা বাড়িয়ে দিচ্ছে, কম্পিটিশনটা কমিয়ে দিচ্ছে, এবং কনজিউমারের চয়েসটা কমিয়ে দিচ্ছে, এবং এখানে দারিদ্রতাকে বৃদ্ধি পাওয়ার জন্য এই কারণগুলো যথেষ্ট। তো এই বিষয়গুলোও তিনি কিন্তু তার এই বইয়ে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন, যে 1980s এর পর থেকে ইন্ডিয়া যেদিকে যাওয়ার চেষ্টা করছে সেটা হচ্ছে প্রো বিজনেস পলিসির দিকে যাওয়ার চেষ্টা করছে। দেখো এই লাইনে সুন্দর করে বলার চেষ্টা করেছে, আমি নোটটাকে আরও সুন্দর করে গুছিয়ে তোমাদের কাছে প্রেজেন্ট করব দেওয়ার আগে, তো কোথাও বোল্ড করে দেবো, কোথাও কালার করে দেবো, যেগুলোর উপর ফোকাস করা দরকার সেগুলো ভালো করে পড়বে, এটা গোছানো হয়নি, পসিবল হয়নি গোছানোটা।
তো এগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো ভালো করে মাথায় রেখো। এরপরে দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে এখানে আর একটা কথা বলছে যে এখানে তার একটা বই আছে যে স্টেট ডিরেক্টর ডেভেলপমেন্ট 2004 এ, যেটা তিনি ওই বইটার কথা দেখলাম, তিনি এখানে বলছেন যে এক প্রকার ওই যে আর কি নেক্সাসেরই কথা বলতে চাইছে, এক প্রকার যে পলিটিশিয়ানস এবং ন্যাশনাল এলিটসরা আর কি, আর বিজনেস ক্লাস এন্টারপ্রেনোরিয়াল ক্লাস যারা আছে, তারা এক এক ধরনের নেক্সাস তৈরি করেছে এবং সেই নেক্সাসে আলটিমেটলি কি করে সমস্ত কিছুকে কন্ট্রোল করে। তবে কন্ট্রোল করলেও তারা যে ডেভেলপমেন্ট যে সেটার মধ্যে দিয়ে হয় না সেটা নয়, কিন্তু ওই যে ডেভেলপমেন্টটা হলেও তার বক্তব্য হচ্ছে যে এক প্রকার চুইয়ে পড়া ডেভেলপমেন্টটা হয়, যেটাকে বলা হচ্ছে ট্রিকল ডাউন অ্যাপ্রোচে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টগুলোও হয়। তো ওইগুলোও এখানে কিন্তু তোমরা বুঝতে পারবে, দেখে নিও একবার, পিডিএফটা দিয়ে দেবো তখন এটা ভালো করে পড়ে নিও। এরপরে দেখো তার একটা গুরুত্বপূর্ণ বই, সেটা হচ্ছে 2012 সালে বেরিয়েছিল, সেটা হচ্ছে পভার্টি অ্যামিড প্লেন্টি ইন দ্য নিউ ইন্ডিয়া, যে নতুন ভারতে প্রাচুর্যতার মধ্যে কিন্তু দারিদ্রতা, প্রাচুর্যতার মধ্যে দারিদ্রতা, যে যেখানে নতুন ভারতের স্বপ্ন আমরা দেখছি বা নতুন ভারত যেটাকে বলছি সেখানে প্রচুর আমরা হয়তো ইকোনমিক গ্রোথ করছি, সেই ইকোনমিক গ্রোথে আমাদের মানে পরিষ্কার বার্তা দিচ্ছে যে আমাদের তার মানে প্রাচুর্যতা আছে বা আমাদের প্রাচুর্যতা আসছে, আমরা উন্নতি করছি, কিন্তু সেই উন্নতি আলটিমেটলি কি করছে যে দারিদ্রতাটাকেও কিন্তু প্যারালালি জন্ম দিচ্ছে, দারিদ্রতাটাকেও বলা যেতে পারে যে এক প্রকার কিন্তু সেখানে কাল্টিভেট করছে। অর্থাৎ উন্নয়ন যখন আমরা অর্থনৈতিকভাবে উন্নতি করছি তখন আমাদের দেশে কিন্তু দারিদ্রতা বৃদ্ধি পাচ্ছে। কেন? তার অন্যতম কারণ হচ্ছে যেহেতু এখানে যেটা বললাম যে প্রো বিজনেস পলিসিসকে যেহেতু ভ্যালুস দেওয়া হয়েছে, তো এই কারণে কিন্তু এটা হচ্ছে, ঠিক আছে, ইকোনমিক গ্রোথকে যেহেতু ভ্যালুস দেওয়া হয়েছে সেই কারণে এগুলো কিন্তু হয়েছে। তো এখানেই তিনি বলেছেন যে নিওলিবারাল রিফর্মস এবং প্রো বিজনেস পলিসিসগুলোর কারণেই এটা হয়েছে এবং আলটিমেটলি এগুলো কি করেছে যে এখানে একটা লার্জ সেকশনস অফ পপুলেশনসকে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি থেকে কি করেছে যে তাদের একটা মানে তাদের বিশেষ কোনো লাভ সেখানে কিন্তু করতে পারেনি বা ট্রান্সলেট করতে পারেনি, যে দেখো বলে দিয়েছে হ্যাজ নট ট্রান্সলেটেড ইন্টু সাবস্টেনশিয়াল সোশ্যাল অ্যান্ড ইকোনমিক গেইনস ফর আ লার্জ সেকশনস অফ দ্য পপুলেশনস, যে একটা বড় অংশের মানুষের জন্য এগুলো কি করতে পারেনি যে এগুলো অর্থনৈতিক কোনো লাভ ঘটাতে পারেনি, ঠিক আছে। তো দেশের অর্থনৈতিক সমৃদ্ধি হয়তো হয়েছে ঠিকই, কিন্তু আলটিমেটলি এবং অর্থনৈতিক সমৃদ্ধিটা হয়েছে কারণ নিওলিবারাল রিফর্মস অর্থাৎ যেটাকে আমরা গ্লোবালাইজেশন বলছি, গ্লোবালাইজেশনের রিফর্মস প্রো বিজনেস পলিসিসগুলোর কারণে হয়েছে ঠিকই, কিন্তু আলটিমেটলি এগুলো কি হয়নি না আমাদের এই রকমের কতগুলো লার্জ সেকশনস অফ পপুলেশনস আমাদের তার কিন্তু অর্থনৈতিক কোনো লাভ হয়নি। তো এই বইটিতে তিনি এই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করছেন। এখন অনেকে হয়তো বলবে যে না স্যার, আজ থেকে 50 বছর আগে যেখানে মানুষ খেতে পারতো না পড়তে পারতো না, এখন তো মানুষ খেতে পারে পড়তে পারে, হ্যাঁ, কিন্তু আমার বক্তব্য সেটা নয়। দারিদ্রতার ডেফিনেশনসটা এখানে কিন্তু স্ট্যাটিক নয়, যে আগে যেমন ছিল ওই রকমই থাকবে ওই রকম নয়, দারিদ্রতার ডেফিনেশনসটা এখানে কিন্তু একটা কম্প্যারেটিভ বা বলতে পারো এটা অনেকটা এটা হচ্ছে কি বলবো যে এটা হচ্ছে রিলেটিভ কার সাথে, রিলেটিভ হচ্ছে গ্রোথের সাথে, যে কোটিপতিরা যে তুলনায় গ্রোথ করছে, দেশের অর্থনীতি যে তুলনায় গ্রোথ করছে সেই তুলনায় সেখানে দারিদ্রতাটা কমছে না, সেটা অনেকটা কিন্তু বলা যেতে পারে যে তার 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 পার্সেন্টেজটা বা তার মানে মানে সেই তুলনায় বৃদ্ধি পাচ্ছে না, সেই তুলনায় উন্নতি তাদের হচ্ছে না, অনেকটা কমে তাদের উন্নতি হচ্ছে, একটা ডিসপ্যারিটি সেখানে দেখা যাচ্ছে। তো এই ডিসপ্যারিটিটা কেন থাকবে? তো যাই হোক, এই বিষয়গুলোই তিনি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন যে অর্থনৈতিক উন্নতি হচ্ছে একদিকে, অন্যদিকে দারিদ্রতাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এগুলো আমরা জানি, আমরা ওয়ার্ল্ড ইকোনমিক ল্যাবের বোধ হয় এখানে বা ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাবের আমরা একটা রিপোর্ট এক্সপ্লেইন করছিলাম কোনো একদিন কারেন্ট অ্যাফেয়ার্সে দ্য হিন্দুতে, সেখানে তোমাদের ওগুলো বলার চেষ্টা করছিলাম যে 1980s এর পর থেকে কীরকমভাবে সেগুলো বৃদ্ধি পেতে শুরু করলো, তাই না? এবং যেমন এখন যেমন 40% মানুষের হাতে যেমন 60% সম্পদ যেমন কেন্দ্রীভূত হয়ে আছে, এগুলো বললাম, সেখানে বিভিন্ন রিপোর্টসগুলো তোমাদের আলোচনা করেছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে, এগুলো দেখে নিও। সো ওই যে বিষয়গুলো ওগুলোও কিন্তু দেখবে ওই একই ধরনের বিষয় এখানে এই আলোচনাতে উঠে এসেছে। কি বলছেন এই বইয়ে তিনি দেখো, পভার্টি অ্যামিড প্লেন্টি ইন দ্য নিউ ইন্ডিয়া 2012 যেটা প্রকাশিত হলো, সেখানে তিনি বলছেন যে গ্রোথ উইথাউট ইনক্লুশন, যে গ্রোথ হয়েছে সমৃদ্ধি হয়েছে কিন্তু সমৃদ্ধি হলেও সেখানে ইনক্লুশন হয়নি। কার ইনক্লুশন হয়নি? যারা মার্জিনালাইজ সেকশনস, যারা হচ্ছে সেখানে হচ্ছে যারা হচ্ছে গরিব, যারা রুরাল পুয়ার্স যারা আছে, যারা ওয়ার্কার্স আছে, মার্জিনালাইজ কমিউনিটিস যারা আছে, এদের কিন্তু বিশেষ কোনো উন্নতি হয়নি, ঠিক আছে, এদের বিশেষ কোনো উন্নতি হয়নি। যাদের উন্নতি হয়েছে তারা কারা? তারা হচ্ছে আরবান এলিট, শহরের যারা হচ্ছে যেখানে এলিট, যারা হচ্ছে বিজনেস ক্লাস, যারা হচ্ছে মিডল ক্লাস, এদের উন্নতি হয়েছে, এদের গ্রোথ হয়েছে, জিডিপির গ্রোথ হওয়ার পর জিডিপির গ্রোথ হচ্ছে, সো এদের উন্নতি হচ্ছে। কিন্তু এই পুয়ার সেকশনস, ইনফর্মাল ওয়ার্কার্স কিংবা মার্জিনালাইজ কমিউনিটিস যারা আছে তাদের বিশেষ কোনো উন্নতি হয়নি।
তো 1991 এর পর থেকে যে নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে যে ইকোনমিকে আমরা অত্যধিক বেশি ভ্যালুস দিয়েছি, ইকোনমিক গ্রোথকে ভ্যালুস দিয়েছি, আমরা গ্লোবালাইজেশনে চলে গেলাম, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, তো সেখানে ইকোনমিক গ্রোথ হলো আলটিমেটলি এই সমস্ত মানুষগুলোর বিশেষ করে উন্নতি কিন্তু কিছু হয়নি, তো এদেরকে দারিদ্রতার দিকে আরো বেশি করে কিন্তু ঠেলে দেওয়া হয়েছে, তো এগুলো কিন্তু তিনি তার আলোচনায় তুলে ধরেছেন, তার রিসার্চে এগুলো বেরিয়ে এসেছে। দুই নম্বর বলছেন এখানে প্রো বিজনেস পলিসিস ওভার প্রো পুয়ার পলিসিস, যে প্রো পুয়ার পলিসিস না হয়ে অর্থাৎ দারিদ্রতার পক্ষে না হয়ে দারিদ্রতার বিপক্ষে হয়েছে, অর্থাৎ বিজনেসকে ভ্যালুস দেওয়া হয়েছে, তো দারিদ্রতার ঊর্ধ্বে এখানে কি দেওয়া হয়েছে, প্রো দারিদ্রতার ঊর্ধ্বে এখানে প্রো বিজনেসকে এখানে ভ্যালুস দেওয়া হয়েছে, অর্থাৎ গরিবদের উপরে কি করা হয়েছে, ভ্যালুস দেওয়া হয়েছে বিজনেসম্যানদের, বিজনেস ক্লাসকে, তো এটা আমরা দেখতে পাবো যে ট্রিকল ডাউন অ্যাপ্রোচে হয়েছে, বুঝতেই পারছো যেটা যে বিজনেস ক্লাসকে তার মানে বিভিন্ন ধরনের যেটা বললাম তোমাদের বিভিন্ন তাদের জন্য সেখানে ট্যাক্স কমিয়ে দেওয়া হয়েছে, ট্যাক্স ব্রেকস যেটাকে বলা হচ্ছে, ট্যাক্স ব্রেকস এসেছে, সাবসিডিজ এসেছে তাদের জন্য, তাদের জন্য সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে যেটা বললাম যে রেগুলেশনসগুলো কানে ইজি করে দেওয়া হয়েছে, দেখলাম আমরা যেমন লকডাউনের সময় সরকার কিন্তু ঘোষণা করেছিল, হ্যাঁ অ্যাকর্ডিং টু দ্য ইকোনমি, ইকোনমিস্ট বলা যেতে পারে, বিভিন্ন যে ইকোনমিস্টরা আছে, যেমন তার মধ্যে যেমন গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে যে এইবার যিনি নোবেল প্রাইজ পেলেন আমাদের ইন্ডিয়ান লাস্ট যিনি ইন্ডিয়ান পেয়েছেন, নামটা হচ্ছে গতকালই বলছিলাম কি নাম, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তো তিনি বারবার বলছিলেন যে এই মুহূর্তে মানুষের হাতে টাকা দেওয়াটা ভীষণ দরকার, এই হাতে মানুষের টাকা দিতে হবে, টাকা দিতে হবে, টাকা দিতে হবে, টাকা দিতে হবে, মানুষের হাতে টাকা দিতে হবে, এই কথাটা তিনি বারবার বলছিলেন, তিনি শুধু নন আরো অনেক ইকোনমিস্ট বলছিলেন যারা ওই ওয়েলফেয়ারিজমকে বিশেষ করে ফলো করেন, অমর্ত্য সেনের কাইন্ড অফ যারা ফলোয়ার, তো অমর্ত্য সেনের ইয়েরা বুঝতেই পারছো তার মানে উত্তর পুরুষ, তো স্বাভাবিকভাবে সেই কথাটাই তারা বলছিলেন, কিন্তু দেখা গেল কি সরকার, কেন্দ্র সরকার ঘোষণাও করেছিল যে তারা দেবে সরকার টাকা, কিন্তু দেয়নি, কিন্তু দেয়নি, তো টাকা দেয়নি কৃষক, যেখানে টাকা দেয়নি যদিও তাদেরকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, হ্যাঁ কিছুটা পরিমাণ টাকা তারা হচ্ছে, অল্প কিছু সেটাও যদিও, অল্প কিছু পরিমাণ টাকা তারা কি করেছে সেখানে যারা ওই 100 দিনের কাজে তারা দিয়েছে, বাট সরাসরি তারা ঘোষণা করেছিল যে টাকা দেবে, অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেবে, কিন্তু সেটা পড়েনি, তারা উইথড্র করেছে সেই সিদ্ধান্তটা। অন্যদিকে আমরা ওই সময়ের মধ্যেই দেখলাম যে তারা কি করলো, যে বিজনেসম্যান যারা ছিল সেই বিজনেসম্যানদের জন্য যে লাখ লাখ কোটি টাকা তাদের যে ঋণ ছিল সেই ঋণগুলো মুকুব করে দিল, দেখলাম আমরা বাবা রামদেব সেখানে নাকি বলছিলেন যে গরিব হয়ে গেছেন তিনি, তার বিজনেস নিয়ে ডুবে গেছে, তো সেই বাবা রামদেবেরও টাকা কিন্তু ছাড় পেয়ে গেছে, পার্লামেন্টে সেই সময় প্রশ্ন করা হয়েছিল মন্ত্রীকে, সে পার্লামেন্টে সেই সময় প্রশ্নের উত্তর দেননি, পরে যখন আরটিআই করা হলো তখন বেরিয়ে আসলো যে প্রায় 150 জন বা 200 জনের কিন্তু কয়েক লক্ষ কোটি টাকা সেখানে কিন্তু ছাড় দিয়েছে, তারা ট্যাক্স এখানে মুকুব করে দিয়েছে, তাদের ঋণ মাফ করে দিয়েছে, এগুলো কিন্তু করেছে, এই যে বিষয়গুলো এগুলো পরিষ্কার বার্তা দিচ্ছে যে প্রো বিজনেস পলিসি, এগুলো হওয়ার কথা ছিল কাদের জন্য, ওই সময় যারা মার্জিনালাইজ সেকশনস, যারা শহর গ্রামের মানুষ, যারা শহরে গিয়ে যারা হচ্ছে লেবার হিসেবে কাজ করেছে, ইনফর্মাল সেক্টরে যারা হচ্ছে লেবার হিসেবে কাজ করেছে, তাদের জন্য হওয়ার উচিত ছিল, তাদের জন্য হয়নি, তো কাদের জন্য হলো আলটিমেটলি আমরা দেখলাম যে যাদের জন্য হলো তারা হচ্ছে বিজনেসম্যান, তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো যে 1991 এর পর থেকে নতুন ট্রেন্ড হচ্ছে যে লিবারালাইজেশনের ট্রেন্ড হচ্ছে এটা, যে প্রো বিজনেসকে ভ্যালুস দেওয়া হয়েছে, তো ওগুলোই এখানে বলছে, এবং ওদের উন্নতি হলে আলটিমেটলি যেটা ট্রিকল ডাউন অ্যাপ্রোচ এই যেখানে বলেই দিয়েছে ট্রিকল ডাউন অ্যাপ্রোচের কথা, তো ট্রিকল ডাউন অ্যাপ্রোচে যে উন্নতিটা হওয়ার উচিত সেই উন্নতিটাই হয়েছে, এর থেকে বিশেষ কোনো উন্নতি কিন্তু হয়নি, এগুলো আমরা দেখতে পাবো। তিন নম্বর বলছে আনইভেন ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস, এটাও আমরা দেখতে পাচ্ছি যে দারিদ্রতাকে দূর, দারিদ্রতা মানে এই সমৃদ্ধির মধ্যে দারিদ্রতাকে আমরা এইভাবেও দেখতে পারি যে রিসোর্স যেগুলো তৈরি হয়েছে, অর্থাৎ সরকারি সম্পদ তৈরি হয়েছে বা হয়তো দেশের সম্পদ তৈরি হয়েছে, সেই সম্পদগুলোর কিন্তু প্রপার ডিস্ট্রিবিউশন হয়নি, আনইভেন ডিস্ট্রিবিউশন হয়েছে, অর্থাৎ অসম বন্টন হয়েছে, যে কোটিপতিরা প্রচুর, কোটিপতিরা আরো কোটিপতি হয়েছে আর গরিবরা আরো গরিব হয়েছে, লকডাউনের সময় দেখলে যে সমস্ত কোটিপতি যারা বিজনেসম্যান তারা আরো অনেক বেশি বিজনেসম্যান হলো, আরো অনেক বড় সম্পত্তি তাদের কিন্তু অর্জন হলো, ছোট ছোট বিজনেস গুলো ডুবে গেল, বড় বড় বিজনেস গুলো আরো উঠে গেল, অন্যদিকে গরিব মানুষরা আরো গরিবের দিকে চলে গেল, তো আনইভেন ডিস্ট্রিবিউশন বলছে এটা, যে তাদের দেশের হয়তো সম্পত্তি বৃদ্ধি পেলো ঠিকই লং রানে বলতে পারো, যদি এই সময়ের মধ্যে কমেছে সার্বিক যদি দেখার চেষ্টা করো, তো লং রানে দেশের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, আমরা দেখবে এখন 4 trillion ইকোনমিতে পৌঁছে গেছি, আগামী টার্গেট হচ্ছে 5 trillion ইকোনমি, তারপর 10 trillion ইকোনমি, এই ধরনের স্বপ্ন দেখা হচ্ছে, অবশ্যই সেই জায়গায় আমরা পৌঁছবো, কিন্তু এই ডিস্ট্রিবিউশনটা কিন্তু সমস্ত মানুষের কাছে গিয়ে পৌঁছচ্ছে না, আনইভেন ডিস্ট্রিবিউশন হচ্ছে, অসম বন্টন হচ্ছে, তো এই বিষয়গুলোই তিনি এখানে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন, যে যখন দেশে প্রাচুর্যতা তখন কিন্তু এই ধরনের বিষয়গুলো উঠে এসেছে যেগুলো দারিদ্রতাকে কিন্তু জন্ম দেয়। চার নম্বর বলছে কি স্টেট ক্যাপাসিটি অ্যান্ড পলিটিক্যাল উইল, স্টেট ক্যাপাসিটি অ্যান্ড পলিটিক্যাল উইল, কোহলি কি বলছে দেখো, কোহলি কোয়েশনস স্টেট কমিটমেন্ট টু অ্যাড্রেস পভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি, যে অসাম্য এবং হচ্ছে দারিদ্রতা যেটা আছে সেটাকে মোকাবিলা করার জন্য সরকারের যে এখানে এক প্রকার কমিটমেন্টকে বাংলায় কি বলা হয়,
যে কমিটমেন্টকে বলা হয় সরকারের হচ্ছে কি বলা হয় কমিটমেন্টকে বাংলায়? প্রতিশ্রুতি। তো সরকারের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলো এখানে কি দেখা যাচ্ছে যে সেগুলোকে প্রশ্নের মুখে ফেলছেন তিনি, ঠিক আছে? প্রশ্নের মুখে ফেলছেন কেন? তার কারণ আমরা জানি যে প্রত্যেকটা ইলেকশনের সময় সরকার এটাই সেটাই সেটাই কিন্তু বলে, সেটাই তারা বলে যে তারা হচ্ছে ইনইকুয়ালিটিকে কমাবে, তারা পভার্টিকে কমাবে, কিন্তু আলটিমেটলি সেগুলো কিন্তু হয় না। তো এগুলো আলটিমেটলি কি দেখা যাচ্ছে যে স্টেট উইক স্টেট ইনস্টিটিউশনের কারণেই এগুলো হচ্ছে, যে আমাদের প্রতিষ্ঠানগুলো অনেক দুর্বল সেই কারণে এগুলো হচ্ছে। প্রতিষ্ঠানগুলো যদি শক্তিশালী হতো তাহলে হতো না। তো প্রতিষ্ঠানগুলো দুর্বল হওয়ার কারণে রাজনৈতিক কারাপশন হচ্ছে, সেই কারণে হচ্ছে, ঠিক আছে? পাওয়ারফুল বিজনেসদের এখানে একটা লবিজ আছে, অর্থাৎ বিজনেসম্যানদের লবি যেটাকে বলা হচ্ছে, যে বিজনেসম্যানরা তাদের নিজেদের একটা গ্রুপ তৈরি করে রেখেছে, তো তারা নিজেদের মধ্যে লবি করে কি করছে, পলিটিক্যাল পাওয়ারটাকে কন্ট্রোল করছে। তো আলটিমেটলি কি হচ্ছে যে পলিটিক্যাল পার্টিসগুলো যে কমিটমেন্টগুলো করে সেই কমিটমেন্টে তারা কিন্তু ফুলফিল করতে পারে না। যেমন দেখবে যে মমতা ব্যানার্জির উদাহরণ নিয়ে নাও না, যে মমতা ব্যানার্জি বারবার বলছেন, এসএসসি বলছে, সিএসসি বলছে, সবাই বলছে যে প্রত্যেক বছর নিয়মিত তারা পরীক্ষা নেবে, রিক্রুটমেন্টগুলো নিয়মিত করবে, কিন্তু কেউ করছে না। কেন? তার কারণ এখানকার বিজনেসম্যানদের টাকাতে তারা চলছে। তো বিজনেসম্যানরা কেন এগুলো করতে দেবে? বিজনেসম্যানরা যদি মানে স্টেটের রোলটা যদি আরো বৃদ্ধি পায় তাহলে বিজনেসম্যানদের তো বিজনেসটা কমে আসবে, তো স্বাভাবিকভাবে তারা করতে দেবে না। কেন? কারণ ঘুরিয়ে তুমি দেখো যে নতুন যে এই যে ইয়েতে যেটা ধরা পড়লো, বেরিয়ে আসলো রিপোর্ট যেটা বেরিয়ে আসলো, তোমরা দেখলে যে কার রিপোর্ট? এটা হচ্ছে ওই ইলেকট্রাল বন্ডের যে রিপোর্টগুলো বেরিয়ে আসলো, সুপ্রিম কোর্টের ধমক খাওয়ার পর যে রিপোর্টটা তারা পাবলিশ করতে বাধ্য হলো, সেখানে আমরা কি দেখলাম? আমরা এখানে দেখলাম যে সেখানে বড় সেখানে ইনভেস্ট বিজনেসম্যানদের বড় সেখানে চাঁদা পেয়েছে হচ্ছে বিজেপি, তারপরে সব থেকে বেশি চাঁদা পেয়েছে টিএমসি, এগুলি আমরা দেখলাম। তো পরিষ্কার বুঝতেই পারছো তার মানে এরা করতে দেবে না, করতে পারবে না। এবং একই সময়ে তোমরা দেখবে যে আদানি এসে সে কি করলো, যে মমতা ব্যানার্জি দিনরাত আদানিকে গালি দিচ্ছে পার্লামেন্টে দাঁড়িয়ে, সে আদানি এসে পশ্চিমবঙ্গে চুপচাপ সেখানে মমতা ব্যানার্জির কাছ থেকে কতগুলো এখানে বিষয়কে প্রাইভেটাইজ করে নিয়ে চলে গেল, এগুলো আমরা দেখতে পাচ্ছি। পরিষ্কার বুঝতেই পারছো এখানে যে এগুলো হচ্ছে পলিটিক্যাল মানে ইনস্টিটিউশনগুলোর কতগুলো দুর্বলতাও বলতে পারো। তো যাই হোক, এগুলো হওয়ার যখন হয়, যখন এই প্রাইভেটাইজেশনের দিকে চলে যায়, লিবারালাইজেশনের দিকে যখন দেশের অর্থনীতি চলে যায়, তখন কিন্তু এই প্রবলেমসগুলোও কিন্তু এখানে এমার্জ করে। তো বুঝতেই পারছো যে মানুষের কাছে অপশনস নেই, যে মানুষ এখন আন্দোলন করে ওনাকে পদ থেকে নামাবে, এখন অন্য কোনো পলিটিক্যাল পার্টি থেকে পাওয়ারকে নিয়ে আসবে, অন্য কোনো পলিটিক্যাল পার্টিসগুলোও সেই ক্যাপাসিটিটা নেই যে তারা মানুষের দরজায় গিয়ে নিজেদের ইমেজটাকে এস্টাবলিশ করতে পারবে, তো সেই জায়গাতেও তারা নেই। তো ফলে আলটিমেটলি কি হয়েছে এখানে ঘুরিয়ে ফিরিয়ে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে রাজনৈতিক দুর্বলতা, রাজনৈতিক ইচ্ছের মধ্যে একটা ইচ্ছার একটা অভাব আছে, এবং আমরা দেখতে পাচ্ছি স্টেটের ক্যাপাসিটিটা ওই রকমভাবে কিন্তু ফাংশনস করছে। এগুলো আমরা পরিষ্কার করে দেখতে পাবো, ঠিক আছে? এগুলো তোমরা পাবে এখানে। তারপরে কি বলছে, দ্য রোল অফ পলিটিক্স অ্যান্ড ক্লাস কোয়ালিশন, দ্য রোল অফ পলিটিক্স অ্যান্ড ক্লাস কোয়ালিশন, তো এগুলো বলতেই পারছো, বুঝতেই পারছো। দেখো কি বলছে, হি ইম্প্যাক্টস দ্য সিগনিফিকেন্স অফ পলিটিক্যাল ডাইনামিক্স ইন শেপিং ডেভেলপমেন্টাল আউটকামস, আর্গুইং দ্যাট দ্য কোয়ালিশন বিটুইন দ্য স্টেট অ্যান্ড বিজনেস এলিটস হ্যাজ লেড টু আ ল্যাক অফ পলিটিক্যাল উইল ফর রেডিক্যাল ডিস্ট্রিবিউশনস অফ রিডিস্ট্রিবিউশন অর কম্প্রিহেন্সিভ ওয়েলফেয়ার পলিসিস। যে এখানে কি বলছে যে রাজনৈতিক সদিচ্ছা সেগুলোর কিন্তু একটা চূড়ান্ত বা চরম এখানে একটা কিন্তু পুনর্বণ্টনের যে তাদের যে একটা ইচ্ছে, সেই ইচ্ছেতে একটা অভাব দেখা যায়, একটা ঘাটতি দেখা যায় এগুলোর একটা আছে। এবং ক্লাসগুলো, বিভিন্ন যে ক্লাসগুলো আছে তাদের মধ্যে একটা কোয়ালিশনস তৈরি করে রেখেছে তারা। তো যারা দেখবে বিজনেস ক্লাস, তারা মিডিল ক্লাসের সঙ্গে একটা ভালো রিলেশনস তৈরি করে রেখেছে। মিডিল ক্লাস দেখবে সেখানে বলা আছে যে মিডিল ক্লাসকে গ্রামশির ধারণা পর থেকে আমরা জেনেছিলাম যে মিডিল ক্লাসকে এখানে তারা কন্ট্রোল করে রেখেছে, সিভিল সোসাইটি নাকি সেটাই, তো সেই সিভিল সোসাইটির মুখটা বন্ধ করে রেখেছে। এখন আমরা দেখতেই পাচ্ছি যে সিভিল সোসাইটিগুলো বিভিন্ন পলিটিক্যাল পার্টির হয়ে কথা বলে, তারা কিন্তু দেশের জনগণের হয়ে কথা বলা সিভিল সোসাইটি খুব কমই আছে। কেন? তার কারণ নইলে তাদেরকে বিভিন্ন ধরনের অসুবিধার মধ্যে পড়তে হবে, পলিটিক্যাল অ্যাপারেটাস এতটাই খারাপ পজিশনে চলে গেছে যে সেখানে তাদেরকে হয়রানি করতে কিন্তু পিছপা হবে না। এই যে বিষয়গুলো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কি যে সিভিল সোসাইটির কোমরটাও তারা ভেঙে দিয়েছে। তো তাদের নেক্সাস, বিজনেস ক্লাস এবং পলিটিক্সদের যে নেক্সাস, সেই নেক্সাসটা আলটিমেটলি কি করছে যে সিভিল সোসাইটির মুখটা বন্ধ করে রেখেছে। তো সিভিল সোসাইটির সঙ্গে এখানে কি করেছে যে বিজনেস ক্লাসের সঙ্গে, বা সিভিল সোসাইটি বলতে যাদের বোঝায় তারা হচ্ছে বিজনেস ক্লাসই, ছোট বিজনেস ক্লাস, মিডিল লেভেলের বিজনেস ক্লাস, এবং হচ্ছে এখানে চাকুরিজীবী যারা, তো তারা এবার তারা তো বুঝতেই পারছো যে সেখানে তাদের স্বাধীনতাটা কতটা লিমিটেড করে রাখা হয়েছে, তারা কথা বলতে পারছে না, এবং তাদের সঙ্গে একটা নেক্সাস, তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা তাদেরকেই দেওয়া হচ্ছে। সো ফলে আলটিমেটলি কি হচ্ছে যে সেখানে কিন্তু দারিদ্রতাগুলোকে কিন্তু দূর করা যাচ্ছে না, কারণ এরা যারা এই দারিদ্রতাকে দূর করার জন্য কথা বলবে তাদের মুখগুলো কিন্তু বন্ধ হয়ে আছে।
এগুলো আমরা কতগুলো প্রবলেম দেখতে পাচ্ছি। তো এইগুলো কতগুলো একটা সমস্যা জায়গা কিন্তু এই নতুন নিউলিবারাল ফেজে কিন্তু উঠে এসেছে, যেগুলো আমাদের ইন্ডিয়ান এগুলো ইন্ডিয়ান কেসে কিন্তু এগুলো কিন্তু এগুলো অবজার্ভ করা যেতে পারে। এরপরে চলে আসো তার একটা লেটেস্ট আর একটা বইয়ের একটা আলোচনায়, সেই বইটার নাম হচ্ছে ইম্পেরিয়ালিজম অ্যান্ড দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড, হাউ ব্রিটেন অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেট শেপ দ্য গ্লোবাল পেরিফেরি। অর্থাৎ বৈশ্বিক যে প্রান্ত, বৈশ্বিক প্রান্তের এই ধারণাটিকে, বৈশ্বিক প্রান্তের এই আকারটিকে কিভাবে, মানে বৈশ্বিক প্রান্তকে কিভাবে ব্রিটেন এবং আমেরিকা আকার দিয়েছে, ঠিক আছে, তো তাদের ইম্পেরিয়ালিজম মানে এই ধরনের আলোচনা তিনি করার চেষ্টা করেছেন। যে একটা সময় এখানে তিনি যেটা বলার চেষ্টা করছেন যে ব্রিটেন একটা সময় কি ছিল, ব্রিটেন একটা সময় বিশ্বের বিভিন্ন দেশগুলিতে, আমেরিকাও করেছে, ব্রিটেন শুধু একাই নয়, যদিও আমেরিকা খুব অল্প সময়ের জন্য এবং অল্প কিছু দেশের উপর করেছে, তাও ওই ল্যাটিন আমেরিকার কিছু দেশে, যাই হোক, এবং ব্রিটেন আমরা জানি যে এখনকার মানচিত্রের দিকে তাকালে তুমি 66টা দেশ পাবে যেখানে তারা কি করেছে, যে 66টা দেশে তারা কিন্তু কলোনি এস্টাবলিশ করেছিল, তাদের সেগুলো এম্পায়ার ছিল, মানে সাম্রাজ্য সেখানে সেখানে তাদের প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা জানি সেগুলো কলোনি ছিল। তো এই যে ব্রিটেনের একটা বড় একটা কি আছে, যে তিনি বলার চেষ্টা করছে যে ব্রিটেন সেই সময়ে তার যে বিউরোক্রেসিকে যেভাবে তৈরি করেছে, বা যেভাবে তারা তাদের নিজেদের দেশের বা নিজেদের মতো করে যেভাবে এখানে বিউরোক্রেসিকে ফর্ম করেছিল, লেজিসলেচারকে ফর্ম করেছিল, এক্সিকিউটিভের যে সিস্টেম সেটাকে ফর্ম করেছিল, জুডিশিয়ারিকে ফর্ম করেছিল, সেই সমস্ত বিষয়গুলো এখনও এই সমস্ত দেশগুলিতে কিন্তু কন্টিনিউ হচ্ছে। তো যেহেতু এই সমস্ত দেশগুলিতে এখনও কন্টিনিউ হচ্ছে, এশিয়া আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার এই সমস্ত দেশগুলিতে যেহেতু এখন, এবং মিডিল ইস্টের দেশগুলিতে, তো এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকা মিডিল ইস্টের দেশগুলিতে যেহেতু তাদের একটা বড় ধরনের কন্ট্রোল ছিল, তো তাদের ওই প্রতিষ্ঠিত ইনস্টিটিউশনসগুলো, তাদের রুলস রেগুলেশনসগুলো, তাদের কালচারসগুলো এখনও কি করছে, সেই লিগ্যাসিটাকে বহন করে চলেছে, এখনও তারা সেটাকে ক্যারি করে চলেছে, এবং ফলে কি হয়েছে, তাদের বর্তমান দিনে কি হচ্ছে যে বিশেষ কিন্তু এই সমস্ত দেশগুলিতে এসে নিজেদের ডমিনেন্সটা ধরে রাখতে বিশেষ কোনো অসুবিধে হচ্ছে না, এটা একটা তিনি বলার চেষ্টা করেছেন। অন্যদিকে একটা সহজ ভাষায় যেটা আর একটা বোঝাতে চেয়েছেন আমেরিকার কথাও, যে ব্রিটেন যখন চলে গেল তখন আমেরিকা এসে কি করলো, তারও সেই ক্যাপিটালিস্ট নেচারকে সে কি করলো, এখানে এসে প্রতিষ্ঠিত করলো, বিশেষ করে তার ক্যাপিটালিস্ট নেচারের মধ্যে আমরা দেখতে পাবো যে আমেরিকাও এসে এখানে তার ইকোনমিক যে ইন্টারভেনশন, সেই ইন্টারভেনশনসের মধ্য দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠিত বড় বড় ইনস্টিটিউশনস তৈরি করেছে, সেই ইনস্টিটিউশনসগুলো নিজেদের ডমিনেশনসটা বেশি রকমভাবে রেখেছে, এবং সেই সমস্ত ডমিনেশনসগুলোর মধ্য দিয়ে সে কী করেছে, এই সমস্ত দেশের যে বিভিন্ন পলিটিক্স, বিভিন্ন যে ইকোনমি, সেগুলোতে এসে ইন্টারফেয়ার করাটা তার জন্য অনেকটা ইজি হয়ে গেছে, অনেকটা ইজি হয়ে গেছে। এবং এইরকমভাবে আলটিমেটলি কী হয়েছে, যে সব মিলিয়ে মিশিয়ে দেখা যাবে যে ক্যাপিটালিস্ট যে ওয়ার্ল্ড, বা বলতে পারো যে ফার্স্ট ওয়ার্ল্ড, সেই ফার্স্ট ওয়ার্ল্ডের এখানে ডমিনেশনসটা ডেভেলপিং কান্ট্রিজগুলোর উপরে কিন্তু কন্টিনিউ করছে, বা এখনও পর্যন্ত তারা ধরে রাখতে পেরেছে। তো তারা হয়তো, ব্রিটেন হয়তো এখনও পর্যন্ত তাদের নিজেদের সেই আধিপত্যটা নেই, তাদের এম্পায়ার এখন হয়তো অনেকটা দুর্বল হয়ে গেছে, হলেও কিন্তু তারা এই সমস্ত দেশগুলোর উপরে কিন্তু তাদের নিজেদের কিন্তু এই ধারা ইয়েটা মানে ডমিনেশনসটা রেখেছে, এবং আমেরিকাও তার নিজেদের ডমিনেশনসটা রেখেছে। এইরকমভাবে তিনি এই কথাগুলো এখানে বোঝানোর চেষ্টা করেছেন, এগুলোই আমরা পাবো। তো এখান থেকেই তারা কি করছে, তারা বলার চেষ্টা করছেন, তিনি বলার চেষ্টা করছেন যে এখান থেকেই তারা কি করছে, যে বিভিন্ন রিসোর্সগুলো তাদের নিজেদের দেশে নিয়ে যাচ্ছে, জানো, যে বিভিন্ন যে সরাসরি র মেটেরিয়ালস যেগুলো, সে র মেটেরিয়ালসগুলো এই সমস্ত দেশগুলো থেকেই যায়, এই সমস্ত দেশগুলো থেকেই ডেভেলপ কান্ট্রিজগুলিতে র মেটেরিয়ালস পৌঁছয়, সেই সমস্ত দেশগুলিতে তারা বিভিন্ন সেগুলোকে র মেটেরিয়ালস দিয়ে প্রোডাক্ট বানিয়ে আবার এই সমস্ত দেশগুলিতে এসে বিক্রি করে, এগুলো আমরা জানি। আবার দেখতে পাবে ব্রেন ড্রেন, যেটাকে আমরা বলি, যে ব্রেন ড্রেনটাও তারা স্বাভাবিক একটা বিষয় হয়ে গেছে এইরকমভাবে। আবার আমরা দেখতে পাবো যে নিউলিবারাল ফেজে এসে দেখা যাচ্ছে যে না, এখন ইন্ডাস্ট্রিজগুলো তারা কি করেছে, এই সমস্ত দেশগুলিতে দিয়ে দিয়েছে, তারা সার্ভিস সেক্টরটাতে ভীষণ একটা স্ট্রং একটা হোল্ড রেখেছে। এটাও আমরা প্যারালালি দেখতে পাচ্ছি যে ইন্ডাস্ট্রিজগুলো এই সমস্ত দেশগুলিকে দিয়ে দিয়েছে, দিয়ে তারা কি করেছে, নিজেদের খরচাটাকে কমিয়ে নিয়ে এসেছে, তাদের খরচাটা, প্রোডাক্টের যে খরচ, সেই খরচটা কমিয়ে নিয়ে এসে কি করেছে, তাদের লাভটাকে তারা বাড়িয়ে নিতে পেরেছে, তাই না, লাভটাকে তারা বাড়িয়ে নিতে নেওয়ার জন্য তারা এই সমস্ত দেশগুলিতে তাদের ইন্ডাস্ট্রিজগুলোকে শিফট করিয়ে দিয়েছে, এবং শিফট করানোর সঙ্গে সঙ্গে নতুন নতুন প্রবলেমসগুলোও যেগুলো উঠে আসছিল ইন্ডাস্ট্রিজের কারণে, বিশেষ করে এনভায়রনমেন্টের প্রবলেম, সেগুলোও এখানে শিফট হয়ে গেছে, এখন দায়টা এখন এদের ঘাড়ে এসে পড়েছে। তো এইরকমভাবে ওরা কী হয়েছে, দায়মুক্ত হয়েছে, এবং নিজেদের ওরা এক প্রকার নিজেদের কী করেছে, নিজেদেরকে একটা 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 ভালো পজিশনে রেখেছে, তাদের নিজেদের ডেভেলপ কান্ট্রিজের তকমাটা তারা কিন্তু ধরে রাখতে পেরেছে। তো ওই সমস্ত কথাগুলোই এখানে কিন্তু তিনি ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করছেন। প্রথম পয়েন্টে কি বলেছে দেখো, কোহলির আর্গুমেন্টে বলছে যে পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক স্ট্রাকচার শেপ বাই ইম্পেরিয়াল ইন্টারেস্ট, যে অর্থনৈতিক এবং রাজনৈতিক যে কাঠামো সেটা
যে সাম্রাজ্যবাদী যে স্বার্থ সেই স্বার্থে তৈরি হয়েছে। তো বুঝতেই পারছো যে রাজনৈতিক যে বিভিন্ন ইনস্টিটিউশনস গুলো তৈরি হয়েছে সেখানেও তারা নিজেদের কন্ট্রোলটা রেখেছে, অর্থনৈতিক যে ইনস্টিটিউশনস গুলো তৈরি হয়েছে তার যে কাঠামো যেভাবে নিউলিবারাল একটা ফেস তৈরি করে রেখেছে, যেভাবে সেটাকে পরিচালনা পরিচালিত হচ্ছে সেখানে দেখা যাবে যে ওদের নীতিতেই সেগুলো পরিচালিত হচ্ছে। তো আলটিমেটলি কি হচ্ছে, এই সমস্ত ডেভেলপিং কান্ট্রিজ গুলো সেগুলো হয়তো তাদেরকে দেখানো হচ্ছে যে তুমিও আমার মতো করে তুমিও নিউলিবারাল হও, তুমিও তোমার দেশের প্রাইভেটাইজেশন শুরু করো, তুমিও তোমার দেশে এখানে বিজনেসকে প্রমোট করো, তাহলে তুমি প্রোগ্রেস করবে। কিন্তু কথাটা হচ্ছে যে ওদের সাথে আমরা কম্পিট করতে পারবো না, এগুলো কিন্তু কতগুলো বাস্তবতা। তো এগুলো কিন্তু এখানে তিনি এখানে বলার চেষ্টা করেছেন এক প্রকার। তো এইরকম ভাবে তারা কি করছে যে কতগুলো ইনভেস্টমেন্ট ব্যবস্থাটাকে সুযোগ ইজি করে নিয়েছে, এখানকার পলিটিক্যাল কন্ট্রোলটা নিজেদের হাতে রাখার ফলেও তারা ইনভেস্টমেন্ট সিস্টেমগুলোকে ইজি করে নিয়েছে এবং নিজের মতো করে কন্ট্রোল করছে। এই জিনিসগুলো আমরা দেখতে পাই, যেমন বাংলাদেশের একটা জ্বলন্ত উদাহরণ হতে পারে যে তারা বারে বারে বলছে যে বাংলাদেশে আমরা ডেমোক্রেসি চাই, সমস্ত সবার কথা বলার অধিকার চাই, সেখানে সেখানে ডেমোক্রেটিক প্র্যাকটিসটা আমরা ওভারঅল চাই, এবং তার সাথে সাথে তারা বলছে যে আমরা মিলিটারি এখানে আরও শক্তিশালী করতে চাই, নৌকে শক্তিশালী করতে চাই, আমরা সামরিক শক্তিকে এখানে শক্তিশালী করতে চাই। কিন্তু কার লাভে করবে? তারা তার নিজেদের লাভে করবে। কেন? কারণ আগামী দিনে যদি যুদ্ধ বাধে তাহলে যে বলেছিলাম তোমাদের যে এরাই কিন্তু কি করবে যে একটা এক প্রকার বলতে পারো যে মেকানিক হিসেবে কাজ করবে। বাংলাদেশের মানুষরা, বাংলাদেশের অঞ্চলগুলো, বাংলাদেশের ল্যান্ড সেখানে এক প্রকার কি করবে, এদেরকে অ্যাসিস্ট্যান্স দেবে বিভিন্ন ধরনের, তাই তো? অর্থাৎ যেখানে ইঞ্জিনিয়ারের হেল্পার হিসেবে কাজ করবে, বুঝতে পারো, রাজমিস্ত্রির হেল্পার হিসেবে কাজ করা, যেটা সেই ধরনের একটা কাজ, যে উনি হবেন মিস্ত্রি, উনি হবেন রাজা, আর এরা হবে হেল্পার, এরা হবে প্রজা, কাইন্ড অফ এই ধরনের একটা কাজ করবে। সো এই যে বিষয়গুলো, এগুলো আমরা দেখতে পাচ্ছি। কেন? কারণ পরিষ্কার বুঝতেই পারছো যে সিচুয়েশনটা সেদিকেই যাচ্ছে, যেভাবে তাদের দেশে গ্রোয়িং টেনশনস উঠে আসছে, হিন্দুরা যেভাবে কনসলিডেট হচ্ছে, মুসলিমরা যেভাবে তাদেরকে ডমিনেট করছে বলে তারা কনসলিডেট হতে বাধ্য হচ্ছে, এবং যেভাবে তারা আজকে এখন আবার নতুন করে শুনছি তারা এখন ইন্ডিয়াতে মুসলিমদেরকে, মানে হিন্দুদেরকে ওখানে সাপ্রেস করা হচ্ছে দেখে, এখানে যেমন এখানকার সরকার বা এখানকার জনগণ যেমন বিদ্রোহ করছে, এখন তারা এখন বলছে যে এখানেও তো তাহলে মুসলিমরা মাইনরিটিসদেরকে তারা সাপ্রেস করে। 6 ডিসেম্বর একটা বড় উদাহরণ, তারা দেখবে 6 ডিসেম্বরে বড় সেখানে উৎসবও করবে, দেখবে তোমরা বড় রকমভাবে সেটাকে সেলিব্রেট করবে, বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে সেটা নিয়ে তারা সেখানে দেখবে প্রতিবাদ, আবার প্রতিবাদে সোচ্চার হয়ে 6 ডিসেম্বরে বেরোবে, তারা অলরেডি বলছে সেখানকার তাদের বড় বড় সাংবাদিকরা, বড় বড় এলিডরা সেগুলো নিয়ে তারা সোচ্চার হচ্ছে এখন। তো তারা তোমরা দেখবে যে এইরকমভাবে কি হচ্ছে, এই রিজিয়ন্সটার মধ্যে একটা ডিস্টারবেন্স আসবে, এই রিজিয়ন্সটার মধ্যে একটা গ্রোয়িং টেনশনস কিন্তু উঠে আসবে। তো আলটিমেটলি দেখো এগুলোর কিন্তু একটা চেন আছে, একটা চেন গ্লোবাল ইকোনমির সাথে, এগুলোকে তোমরা একটা চেনে গাঁথতে পারো। গ্লোবাল ইকোনমি দেখো কি বলো, নিউলিবারাল হবে, নিউলিবারাল হতে আমরা চাইলাম, আমরা একটা যখন নিউলিবারাল হতে চাইলাম তখন ওরা ওই যে 150-200 বছর ধরে যে নিউলিবারাল হয়েছে, 150-200 বছরে যে তাদের যে জার্নি, ওই জার্নিটাকে আমরা কি করলাম, আমরা ফলো করলাম না, আমরা ফলো করলাম কি, এটা আমরা একটা জাম্প দেওয়ার চেষ্টা করলাম। আমরা যখন জাম্প দিচ্ছি তখন কি হচ্ছে, আমাদের এই যে অভিজ্ঞতাগুলো, আমাদের অভিজ্ঞতাগুলো কিন্তু এখানে আমরা সঞ্চয় করতে পারছি না, যেটা ওরা সঞ্চয় করেছে। তো আমাদের কি হচ্ছে ফলে, আমরা যখন একটা বড় জাম্প দেওয়ার চেষ্টা করছি তখন জাম্প দেওয়ার ফলে তোমাকে একটা তো কতগুলো ক্ষতি তো করতে হবে, কতগুলো এনার্জি তো তোমার লস হবে। তো সেই এনার্জির মধ্যে কি হচ্ছে, ওই এনার্জির মধ্যে আমাদের লসটা হচ্ছে, বড় ধরনের লসটা হচ্ছে এই ধরনেরই লস যে তোমাকে এখানে তোমার ভোট ব্যাংকটাকে আরো বড় রকমভাবে কনসলিডেট করতে হবে, তবেই গিয়ে তুমি ওই ধরনের বড় কোনো ডিসিশন নিতে পারবে যে আমি আমার দেশের ইনভেস্ট পাবলিক সেক্টরগুলোকে প্রাইভেট করে দেবো। পাবলিক সেক্টরগুলোকে রাতারাতি প্রাইভেট করতে হলে তোমাকে বড় এখানে ক্ষমতা নিয়ে পাওয়ারে আসতে হবে। তাহলে বড় ক্ষমতা নিয়ে যদি তোমাকে পাওয়ারে আসতে হয় তাহলে তোমাকে কি করতে হবে, এখানে ভোট ব্যাংকটাকে কনসলিডেট করতে হবে। তাহলে ভোট ব্যাংকটাকে কনসলিডেট করার জন্য একটা সাধারণ ফর্মুলা হচ্ছে যে হিন্দুরাই মেজরিটি, মুসলিমরা এখানে মাইনরিটি, তাহলে হিন্দু ভোটটাকে এখানে কনসলিডেট করো। তাহলে হিন্দু ভোটটাকে এখানে কনসলিডেট করলো কোনো একটা পলিটিক্যাল পার্টি, তাহলে করলো তারা। তাহলে কনসলিডেট যখন এরা করছে তখন এখানে কি হচ্ছে, স্বাভাবিকভাবে স্বাভাবিক নিয়মে এখানে মাইনরিটিসদেরকে উপর অ্যাটাক আসবে। সে এখানে মুসলিম না হয়ে যদি অন্য কিছু হতো তাও এটাও হতো, কারণ এটা পৃথিবীর সব দেশে এটাই হয়, মুসলিম না হয়ে যদি অন্য কোনো গ্রুপ হতো তারাই এখানে শিকার হতো। তো আলটিমেটলি এটাই হয় সব দেশে, তো এখানে মুসলিমরা সেই ক্রমে এখানে কিন্তু আলটিমেটলি শিকার হচ্ছে, যদি আমি এগুলোকে মানে এই চেনে গাঁথার চেষ্টা করি। তো স্বাভাবিকভাবে যদি মাইনরিটিরা এখানে সাপ্রেস হয় ইন্ডিয়াতে, তাহলে সেই কারণেই হচ্ছে কি, লিবারালিজমের, ইকোনমিক লিবারালিজমের কারণে হচ্ছে। আবার দেখো এখানে মাইনরিটিসরা হচ্ছে দেখে কি হচ্ছে, ওখানে ওরা ওই মাইনরিটিসদের উপর অত্যাচার করছে, অর্থাৎ যারা ওখানে হিন্দু বাংলাদেশে। তো ওরা এখন কি করছে, ওদেরকে আমরা যখন বলছি যে ওদের দেশে আমরা যখন হিন্দুদেরকে অত্যাচারিত হতে দেখছি, নির্যাতিত হতে দেখছি, আমরা প্রতিবাদ করছি সেটা নিয়ে, যখন আমরা প্রতিবাদ করছি তখন ওরাও বলছে যে তোমাদের দেশেও তো আমাদের
ইসলাম বা মুসলিম মাইনরিটিসরা সেখানে সব ইয়ে হচ্ছে, শোষিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, আমরাও তাহলে সেটা নিয়ে প্রতিবাদ করব। তাহলে একটা গ্রোয়িং টেনশনস কিন্তু উঠে আসলো, কার কারণে উঠে আসলো, সেই নিওলিবারাল ইকোনমির কারণে কিন্তু উঠে আসলো। তো এইরকম ভাবে তোমরা যদি এগুলোকে লিঙ্ক করার চেষ্টা করো, তোমরা দেখবে নিওলিবারালিজম বা গ্লোবালাইজেশন এইরকম ভাবে রিজিয়েন্স গুলোর মধ্যে কি করেছে, একটা উত্তেজনাকে জন্ম দিয়েছে, এবং এই উত্তেজনাকে কাজে লাগিয়েই আমেরিকার মতো দেশগুলো যারা ওই নিওলিবারালিজম কে হয়তো প্রমোট করেছিল, তারা আজকে এখানে এসে কি করবে, তারা এখানে এসে নিজেদেরকে শক্তিশালী করবে। কি যে এদের এই সমস্যাগুলোকে, যেমন আমেরিকার কাছ থেকে কাছে জিজ্ঞেস করা হয়েছে এই দু একদিনের মধ্যে, যিনি এখন অ্যাম্বাসাডারের অ্যাম্বাসাডারের রোল পালন করবেন, ঠিক আছে, তিনি একজন সাংবাদিক, উনি আমেরিকার যিনি ওখানে মুখপাত্র আছে তাকে প্রশ্ন করেছে যে এটা আমার লাস্ট দিন, মানে তিনি বলছেন যে এটা আমার লাস্ট দিন সাংবাদিক হিসেবে, আমি আপনাকে যা আপনার কাছে কিছু প্রশ্ন আমার আছে লাস্ট দিন, এই কারণে যে আমাকে এখন ইউনিসেফ সরকার আমাকে এখানে একটা বড় দায়িত্ব দিয়েছে অ্যাম্বাসাডার হিসেবে, আমি সেখানে এখন নিয়োগ জয়েন করতে চলেছি। সো বাট জয়েন করার আগে আমার লাস্ট প্রশ্ন সাংবাদিক হিসেবে আপনাকে এটাই যে বাংলাদেশে যেভাবে সেখানে একটা পলিটিক্যাল পার্টিসকে ব্যান করার কথা বলা, 11টা পলিটিক্যাল পার্টিসকে ব্যান করার কথা বলা হচ্ছে, যেভাবে রিট পিটিশন ফাইল হয়েছিল, দুজন স্টুডেন্ট সেখানে রিট পিটিশন ফাইল করেছিল যারা আন্দোলনের বড় মুখ, তো সেটাকে আমেরিকা কিভাবে দেখছে, আমেরিকা সেভাবে কিভাবে দেখছে। তো তাদের আর্গুমেন্ট হচ্ছে এটাই যে আমরা ডায়লগে বিশ্বাস করি, আমরা প্রত্যেকের কথা বলাতে বিশ্বাস করি, আমরা ডেমোক্রেসিতে বিশ্বাস করি, কাউকে ব্যান করাটা এখানে সমাধান নয়, এই কথাগুলো বলার চেষ্টা করছে তারা। তো তারা বলার মধ্যে দিয়ে কি করছে, আবার অন্যদিকে তারাই এখানে দেখো এসে কি করছে, মিলিটারি ইকুইপমেন্ট কিন্তু এস্টাবলিশ করছে, তারাই এখানে এগুলোকে শক্তিশালী করার চেষ্টা করছে। সো ফলে তোমরা কি দেখতে পাচ্ছ, একেবারে সহজ ফর্মুলা, চেইন সিস্টেমে গাঁথলে যেটা বেরিয়ে আসে গ্লোবাল পলিটিক্যাল ইকোনমির, সেটা হচ্ছে এটাই যে এখানে তারা চায়নাকে কাউন্টার করার জন্য, চায়নার এখন এই বড় ডমিনেশনসকে কাউন্টার করার জন্য এগুলো তাদেরকে করতে হবে। তো নিওলিবারাল এই ফেজে এখন বড় 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 দুটো জায়েন্ট তারা মারপিট করবে বলে এখন এদেরকে এদেরকে কি করছে, যারা এদের ফাঁদে পা দিয়েছে তারা কিন্তু এইরকমভাবে এখানে লং রানে কিন্তু এরাও সমস্যার মধ্যে পড়বে। এখন দেখার বিষয় এটাই যে ইন্ডিয়ার মতো একটা, ইন্ডিয়া আমরা জানি যে আমরাও একটা অনেকগুলো দেশের এখন দুর্বলতার কারণও হয়ে গেছি, যে আমরাই দুর্বলতা তাদের এখন, যে আমাদেরকে তারা এখন বাইপাস করতে পারবে না, হয়তো আমাদের অবস্থাটা পাকিস্তানের মতো নয়, বাংলাদেশের মতো নয়, শ্রীলঙ্কার মতো নয়, আফগানিস্তানের মতো নয়, আমাদের ওদের থেকে অনেকটাই উন্নত, এবং আমরা এখন বিশ্বের বোধহয় 3 নম্বর বা 4 নম্বর অর্থনীতির দেশ। তো সেই ধরনের একটা পজিশন আছে, ফলে ইন্ডিয়া এখন কিভাবে এখান থেকে নিজেকে বের করে ইন্ডিপেন্ডেন্স সোভারেনিটি এবং ওই নিওলিবারাল ফেজে পা না দিয়ে কিভাবে নিজেকে সে নিজের পজিশনসটা ধরে রাখতে পারে, এবং তার বন্ধু দেশগুলোর সাথেও কিভাবে তার বন্ধুত্বটা বজায় রাখতে পারে, সেটাই এখন দেখার বিষয়, সেটাই এখন আমাদের কাছে একটা চ্যালেঞ্জের বিষয়, এগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তো যাই হোক, এগুলোই কিন্তু এই আলোচনার মধ্য দিয়েও বলতে পারো যে আমরা কতগুলো ইন্ধন পাচ্ছি, যে ওদিকেই এগুলো খানিকটা কিন্তু লিঙ্ক করা যেতে পারে এই সমস্ত বিষয়গুলো। তো এগুলো তোমরা এখানে সুন্দরভাবে বুঝতে পারো। ডিস্টিংশন বিটুইন ব্রিটিশ এন্ড আমেরিকান ইম্পেরিয়ালিজম, এটাও তিনি করার চেষ্টা করেছেন, যে আমেরিকা এবং ব্রিটেনের মধ্যে যে তাদের যে সাম্রাজ্য বা সেটার মধ্যেও পার্থক্য তিনি করেছেন, কি করেছেন তিনি এখানে বলছেন, যে তিনি এখানে বলেছেন যে ব্রিটিশ ইম্পেরিয়ালিজম কি বলছে এখানে দেখো, যে ব্রিটিশ ইম্পেরিয়ালিজমে যে বলে দিয়েছে যে কলোনিয়াল রুল তাদের ছিল, এস্টাবলিশ তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এখানে, তাদের ফর্মাল অ্যাডমিনিস্ট্রেশন ছিল, তাদের লিগাল স্ট্রাকচার তাদের এখানে আছে, এগুলো সেতে আছে, কিন্তু আমেরিকা এখানে কি করেছে, আমেরিকা এখানে ইনডিরেক্ট কন্ট্রোল করেছে, ইকোনমিক ইনফ্লুয়েন্স তাদের আছে, স্ট্র্যাটেজিক মিলিটারি ইন্টারভেনশনস তাদের আছে, এগুলোর মধ্যে দিয়ে তারা কি করেছে, তাদের যে সাম্রাজ্যবাদ সেটা কিন্তু তারা ধরে রেখেছে। তো ব্রিটিশদের যদি কথা বলো, তাহলে তারা তাদের তৈরি করা যে সমস্ত ডিরেক্ট সেই সময়কার যে সমস্ত কলোনিয়াল রুল, কলোনিয়াল স্ট্রাকচার, সেগুলো তো এখনও ক্যারি ফরওয়ার্ড হচ্ছে বলে দেখে তাদের এক প্রকার সাম্রাজ্য আছে, তখন ছিল এবং এখনও তারা রিমোটলি এগুলোকে কন্ট্রোল করছে, এবং সেই জায়গায় আমেরিকাও কিন্তু করছে, আমেরিকা ইনডিরেক্টলি করছে, করার জায়গাগুলো যেগুলো সেগুলো হচ্ছে যে ইকোনমিক ইনফ্লুয়েন্স তাদের আছে, ইনডিরেক্ট কন্ট্রোল তাদের আছে, স্ট্র্যাটেজিক মিলিটারি ইন্টারভেনশনস তাদের আছে, এগুলোর মধ্য দিয়ে তারা কী করছে, যে একটা নতুন করে সাম্রাজ্যবাদকে কিন্তু কিন্তু এরা কিন্তু চালিয়ে যাচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো তিনি কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। 3 নম্বরে কি বলছে, 3 নম্বর বলছে এখানে ইকোনমিক এক্সপ্লয়টেশনস অ্যান্ড আন্ডার ডেভেলপমেন্ট, যে স্বাভাবিকভাবে পরিষ্কারভাবে বুঝতেই পারছো যে সমস্ত দেশগুলো এই কারণে কি হচ্ছে, যে ইকোনমিক্যালি এক্সপ্লয়টেড হচ্ছে, এবং ইকোনমিক এক্সপ্লয়টেশন হওয়ার কারণে তারা আন্ডার ডেভেলপড রয়ে গেছে, আন্ডার ডেভেলপড অবস্থার দিকে যাচ্ছে। তো এগুলো আমরা জানি, যেমন কোর পেরিফেরি সেমি পেরিফেরি ধারণাতেও আমরা এগুলো পড়েছি, যে এরা যেহেতু এক প্রকার সাপ্লাইয়ার অফ রিসোর্সেস যেহেতু হয়ে গেছে, তো স্বাভাবিকভাবে রিসোর্স সাপ্লাই করে তুমি তো বিশেষ কিছু করতে পারবে না, কারণ তোমার র মেটেরিয়ালসের দাম কম, ওই র মেটেরিয়ালসটাকে ওই ইন্টেলেকচুয়ালস পাওয়ার কাজে লাগিয়ে, সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে কাজে লাগিয়ে, কমিউনিকেশনসটাকে ইজি করে দিয়ে যেভাবে তারা সেটাকে বিক্রি করছে, একটা নতুন প্রোডাক্ট তৈরি করছে এবং সেটাকে বিক্রি করছে, তো তার প্রাইসটা অনেক বেশি।
তো সেই জায়গায় এবং তোমারই মার্কেটে এসে সেটা বিক্রি করছে এবং তোমারই নিজের দেশের ইন্ডিপেন্ডেন্সটাকে তোমার দেশের এই ধরনের একটা একটা ফ্রি মানে একটা হেলদি মার্কেট সিস্টেমটাকে ধ্বংস করছে, বিজনেসটাকে প্রমোট করিয়ে দিচ্ছে। তো তার ফলে আলটিমেটলি তুমি কত দূর এগোবে আর? তুমি বেশি দূর এগোতে পারবে না, কারণ তুমি বড় জোর কটা কোম্পানি তৈরি করতে পারবে? ওরা 300-350 কোম্পানি তৈরি করেছে, তুমি বড় জোর এখানে হয়তো 20-50, 100-150 তৈরি করতে পারবে, কিন্তু ওদের দেশের কোম্পানির সাথে মানে তৈরি করলেও ওদের দেশের কোম্পানির যা রিসোর্স থাকবে তোদের দেশ তোমার দেশের কোম্পানির সেই রিসোর্সটা থাকবে না। তো দিন রাত একটা কিন্তু পার্থক্য এখানে কিন্তু রয়ে যাবে। তো এগুলো আর কি আলটিমেটলি কি করবে, একটা বলতে পারো যে একটা বড় সেকশনসকে এই দেশের আন্ডার ডেভেলপমেন্টের দিকে ঠেলে দেবে। তো এইরকম ভাবে দারিদ্রতাও কিন্তু বৃদ্ধি পাবে, এই সমস্ত বিষয়গুলোকে আমরা লিঙ্ক করতে পারি। চার নম্বর এখানে দেখো কি বলছে, ইনফ্লুয়েন্স অন স্টেট ক্যাপাসিটি অ্যান্ড পলিটিক্যাল ইনস্টিটিউশন। ইনফ্লুয়েন্স অন স্টেট ক্যাপাসিটি, যে রাষ্ট্রের যে ক্ষমতা এবং তার যে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর উপরেও তাদের একটা প্রতিষ্ঠা প্রভাব আছে। তো সেগুলোর উপরও প্রভাব আছে। আমরা জানি যে ব্রিটিশ কলোনিয়াল রুল যখন এখান থেকে চলে গেল তখন আমরা জানি যে এখানে তারা রেখে দিয়ে গেল বিউরোক্রেটিক স্ট্রাকচার, তারা এখানে রেখে দিয়ে গেল তাদের পার্লামেন্টারি স্ট্রাকচার, এখানে তারা রেখে দিয়ে গেল তাদের জুডিশিয়ারির স্ট্রাকচার, এগুলো সব রেখে দিয়ে গেল। জুডিশিয়ারিটা ছিল না, লেজিসলেচার আর বিউরোক্রেসি এগুলো তাদের ছিল এবং এখনও সেগুলো কন্টিনিউ হচ্ছে এবং এগুলো আমরা জানি যে এখনও গ্রাসরুট লেভেলে পৌঁছতে পারছে না বিউরোক্রেসি। তারা এখনো পর্যন্ত বিউরোক্র্যাট মানে হচ্ছে সেখানে দেখবে যে ঘুষখোর, বিউরোক্র্যাট মানে হচ্ছে যে সেখানে ফাঁকিবাজি দেওয়া যাবে, বিউরোক্র্যাট মানে হচ্ছে সেখানে এখানে ছুটি প্রচুর পাওয়া যাবে, বিউরোক্র্যাট মানে হচ্ছে যে সেখানে এক প্রকার কাজে ফাঁকি দেওয়া যাবে, এই সমস্ত মানসিকতা বিউরোক্রেসির সঙ্গে এখনো জড়িয়ে আছে যেগুলো। এবং বিউরোক্রেসি মানে একটা রিজিড ফর্ম, তারা নিজেদের মানে 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 কনজিউমার সেন্ট্রিক তারা বা পিপল সেন্ট্রিক তারা তাদের সার্ভিস দেয় না, তারা নিজেদের মতো করে সার্ভিস দেয়। তো বিজনেস এটা বিউরোক্রেসি, এই যে বিউরোক্রেসির নেচার এটা আমরা ব্রিটিশ পিরিয়ডে দেখেছিলাম যে ব্রিটিশদেরকে, ব্রিটিশ পিরিয়ডে যারা আমলা হতো বিউরোক্র্যাট ছিল তাদেরকে বাবু বলে সম্বোধন করতো, বাবু বাবু বলে তাদেরকে সম্বোধন করতো। তো বাবু কালচারটা এখন হয়, বাবু নামটা হয়তো উচ্চারণ হয় না কিন্তু বাবু কালচারটা এখনো কিন্তু এইরকম ভাবে আমরা তাদের এই 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 ক্যারেক্টারিস্টিকসগুলোর মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে এখনো তারা প্র্যাকটিস করে চলেছে। তো ওগুলোই বলছে যে ওগুলো কিন্তু এখনো রয়ে গেছে এই জিনিসগুলো। সিমিলারলি বলছে আমেরিকার ইন্টারভেনশনসটা যদি দেখি তাহলে আমেরিকার ইন্টারভেনশনসটা হচ্ছে যে তারা কি করে, আমেরিকার ইন্টারভেনশনসটা হচ্ছে যে তারা হচ্ছে অথরিটেরিয়ান রিজিমসকে, আমেরিকান ইন্টারভেনশনস অফেন সাপোর্টেড অথরিটেরিয়ান রিজিমস দ্যাট প্রায়োরিটাইজ স্টেবিলিটি ওভার ডেমোক্রেটিক গভর্নেন্স, যে গণতান্ত্রিক সরকারের বিপরীতে তারা যেটা করে সেটা হচ্ছে যে একটা কর্তৃত্ববাদী এখানে একটা একটা শাসনকে তারা এখানে একটা কিন্তু সমর্থন দেয়, এবং এটা ঠিক কর্তৃত্ববাদী শাসনকেই তারা এখানে কিন্তু প্রতিষ্ঠিত করে। অর্থাৎ এই মুহূর্তে যে বাংলাদেশে যে নতুন শাসককে দেখতে পেয়েছো তারা হয়তো আন্দোলনটাকে থামাতে পারছে না, এটা ঠিক, নতুন নতুন আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠেছে কিন্তু ওই যে আবার দেখলাম আজ থেকেই লাঠিচার্জ শুরু হয়ে গেছে, তো কোথায় যাবে? তো এরা দেখবে হাসিনা যা করেছিল তার থেকে আরো অনেক বড় কিছু করবে এবং এটাতে তাদের একটা বড় সমর্থন থাকবে। অর্থাৎ যদি তাদের পক্ষে সরকার কথা বলে তাহলে এখানে যা কিছু করুক না কেন সরকার সেগুলো সব ঠিক আছে, যদি তাদের পক্ষে না থাকে তাহলে বিশেষ তাহলে সেখানে অসুবিধা আছে, তাহলে সেখানে ডেমোক্রেসি নেই বলে তারা চিৎকার করবে, এটা হচ্ছে তাদের পলিসি। তো আলটিমেটলি এইরকম ভাবে কি করে যে তারা অথরিটেরিয়ানিজমকে কিন্তু সাপোর্ট করে থাকে, এগুলো আমরা জানি, এগুলোই আমরা জানি। তো এই বিষয়গুলো কিন্তু তাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়, এগুলো তিনি কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন। ইম্প্যাক্ট অন পোস্ট কলোনিয়াল স্টেট ফরমেশন, যে পোস্ট কলোনিয়াল মানে উত্তর উপনিবেশিক যে রাষ্ট্র গঠন হয়েছে, অর্থাৎ স্বাধীনতা লাভ করার পর যেভাবে রাষ্ট্রকে তারা গঠন করেছে সেখানেও তাদের একটা একটা প্রভাব আছে। কি ধরনের প্রভাব? প্রভাবটা হচ্ছে ওটাই যে ব্রিটিশদের লিগেসিটাকে আমরা বহন করে চলেছি আর আমেরিকার হচ্ছে ইকোনমিক ইনফ্লুয়েন্সটা থেকে বের হতে আমরা পারিনি, অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে ডেভেলপ কান্ট্রিজগুলোর আমরা প্রভাব থেকে বলয় থেকে আমরা বেরোতে পারিনি। এবং তিনি এখানে এক্সামিন করেছেন ইন্ডিয়া, নাইজেরিয়া, ইজিপ্ট, সাউথ কোরিয়া এবং সেভারেল আরও ল্যাটিন আমেরিকান কান্ট্রিজগুলোর উপরে, যেখানে তিনি দেখেছেন যে এরা এখনও ওই ব্রিটিশ এবং আমেরিকানদের আধিপত্য থেকে বেরোতে পারেনি এবং আলটিমেটলি এগুলো তাদের জন্য আন্ডার ডেভেলপমেন্টেরই একটা উদাহরণ, যে আন্ডার ডেভেলপমেন্টের দিকে তাদেরকে ঠেলে দিচ্ছে। তো এই বিষয়গুলোও তিনি কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। সো এই গেল তার আলোচনা, এগুলোই তিনি এখানে আলোচনা করার চেষ্টা করেছেন, এগুলোই ভালো করে বুঝো, টার্মিনোলজিগুলো মনে রেখো, বইগুলোর নাম মনে রেখো আর বেশি গল্পটা মনে রেখো, নামগুলো মনে থাকলেই, বইয়ের নামগুলো মনে থাকলেই তার গল্পটাও মনে থাকবে, তাহলেই দেখবে এটা মনে থাকবে। তো এই হচ্ছে সেই ভদ্রলোক যিনি আমাদের প্রফেসর, ইনি হচ্ছেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে চর্চা করেছেন, এত সুন্দর সুন্দর বিষয়গুলোকে তিনি লিঙ্ক করার চেষ্টা করেছেন। আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল যে এটা নিয়ে পড়বো, একটু চর্চা করব এবং তোমাদেরও পড়াবো, বাট আজকে করতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে, নিজের জন্য খুব একটা আনন্দের বিষয়। এবং আরও কতগুলো থিঙ্কার্স আছে যাদের আমার ইচ্ছে আছে যে আমি এদেরকে পড়বো, এদের সম্পর্কে জানবো এবং সুযোগ হলে তোমাদেরও পড়াবো বলবো, কারণ এগুলোর থেকে প্রচুর নেট কোয়েশ্চেন্স আসছে, তো দেখো এগুলো কাজে লেগে যাবে। বলো এবার যদি তোমাদের কিছু জানার থাকে বোঝার থাকে মন খুলে জিজ্ঞেস করতে পারো। 14 জন আছো, 13 জন আছো, বোঝা গেছে, ক্লিয়ার, বোঝাতে পেরেছি, কারো কোনো প্রশ্ন?
দীপিকা নাথ, ঠিক আছে? দীপিকা নাথ, ঠিক হ্যাঁ, আছে? ওকে, ভালোভাবে বুঝতে পারলাম। আর আমি যে বিষয়টা নিয়ে, হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে হ্যাঁ, পাচ্ছি। তো আমি যে বিষয়টা নিয়ে এখন মানে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, কি বলো তুমি, কি বিষয় নিয়ে কি বলতে, তুই কি বলছো? নেটওয়ার্কের মধ্যে প্রবলেম হচ্ছে কিছু, তুমি জয়েন করো, আবার কেটে জয়েন করো। পরে বলছি আমি। ঠিক আছে শুভম, ঠিক আছে, ক্লিয়ার শুভম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। শ্রেয়া, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার, ক্লিয়ার স্যার, খানিকটা। শ্রেয়া, শ্রেয়া, হ্যাঁ স্যার, ওকে, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি। তোমরা রিপিট স্যার স্যার একটা কথা ছিল স্যার, রিপিট করছো কেন তোমরা, আমি তো ওটা বুঝতে পারছি না, কিন্তু টেকনিক্যাল প্রবলেম আছে। নেটওয়ার্কটা একটু কাটছিল, বলো বলো কি বলছো। বলছিলাম যে স্যার, ওই যেটা প্রো বিজনেস স্ট্র্যাটেজি এবং প্রো মার্কেট স্ট্র্যাটেজি বলছিলেন, তো সরকার কেন বা হচ্ছে কি প্রো মার্কেট স্ট্র্যাটেজি কে প্রমোট করবে? সরকারের তো প্রো বিজনেস স্ট্র্যাটেজিতেই বেশি লাভ, বিজনেসম্যানদের সাথে কাজ করলে। কেন লাভ, কি বুঝলে তুমি? স্যার যারা ওই আদানি আম্বানি বা গোয়েঙ্কা যারা আছে, তো তাদের সাথেই যখন সরকার কাজ করবে, সরকার তাদের বেনিফিট দেবে, বা এখানটায় হচ্ছে কি মানে কম্পিটিশনটা কমে যাচ্ছে, তো সেখানে তো সরকারের বেশি লাভ। সেখানে যদি নতুন নতুন বিজনেসম্যানরা আসে, মার্কেট আরো বাড়ে, তখন তো সরকারের মানে বেনিফিটটা কম হবে। যেটা আপনি প্রথমে বলছিলেন যে বিজনেসম্যানদের সাথে হচ্ছে কি সরকারের যে রিলেশনটা আছে, আমি এমনিও দেখি আমাদের দেশে। না, সরকার মানে কি সেটা বুঝতে পারবে তুমি, ধরতে পারবে। সরকার মানে হচ্ছে 140 কোটি জনসংখ্যা, সরকার মানে হচ্ছে 140 কোটি জনসংখ্যা, ঠিক আছে? তো 140 কোটি জনসংখ্যার প্রতিনিধিরা হচ্ছে সরকার। তো এখন সরকারের উদ্দেশ্য কি, যে যার জনগণের ভোটে তারা ক্ষমতায় এসেছে, তাহলে জনগণের উদ্দেশ্যটাকেই তারা সার্ভ করবে, জনগণের বেনিফিটটাই তারা দেখার চেষ্টা করবে, তারা জনগণের ওয়েলফেয়ারটাই এনশিওর করবে, এটাই তো তাদের কাজ। কিন্তু জনগণের ভোটটা নিচ্ছে তারা, জনগণের ভোটটা নিচ্ছে তারা কোন উপায়ে? জনগণের ভোটটা নিচ্ছে তারা, জনগণের ভোট নেওয়ার জন্য, জনগণের কাছে যে যাওয়ার জন্য যে টাকাটা খরচা হয়, সেই টাকাটা পাচ্ছে তারা কিন্তু একটা পার্টিকুলার গ্রুপের কাছ থেকে, গ্রুপের কাছ থেকে, অর্থাৎ এই বিজনেস গ্রুপ গুলোর কাছ থেকে। তো ফলে তারা কি হচ্ছে, যে প্রসেসটাকে তারা সামনে রাখছে না, জনগণকে বলছে তোমার টাকায় ভোট, তোমার তোমার ভোটে আমি জিতে এসেছি, তোমার হয়ে কাজ করব। কিন্তু জনগণের কাছে পৌঁছানোর জন্য যাদের টাকা ব্যবহার করলো, যাদের রিসোর্স গুলোকে ব্যবহার করলো, আলটিমেটলি তাদের জন্য গিয়ে কাজ করছে। এবার করতে গিয়ে দেশের এবং এবং করতে গিয়ে তাহলে কি হচ্ছে, ওদেরই লাভ হচ্ছে, ওদের হয়েই কাজ করবে, তাই না? এবং পলিটিক্যাল পার্টিস গুলোকে এতে করে কম পরিশ্রম করতে হয়। আমাকে যদি জনগণের কাছ থেকে চাঁদা নিয়ে জনগণের জন্য যদি ভোট চাইতে হয়, তাহলে মুশকিল না, অনেক বেশি দায়বদ্ধ হয়ে যাচ্ছে আমি। কিন্তু দায়বদ্ধতা যদি আমার জনগণের প্রতি কম হয়, কিছু অল্প কিছু মানুষের মধ্যে যদি উপর যদি দায়বদ্ধতা নিয়ে যদি আমি সেখানে পাওয়ারে আসতে পারি এবং কাজ করতে পারি, তাহলে তো সেখানে পলিটিক্যাল পার্টিসটার লাভ, সেখানে কিন্তু দেশের লাভ হয় না, পলিটিক্যাল পার্টিসটার লাভ, যারা গ্রুপের, যারা ওই গ্রুপটাকে হয়তো সরকারটাকে পরিচালনা করছে, তাদের লাভ হতে পারে, কিন্তু দেশের এতে করে বিশেষ কোনো লাভ হয় না। দেশের লাভ বলতে আমি বারবার বলছি, দেশ মানে 140 কোটি জনসংখ্যার, ওই 140 কোটি জনসংখ্যার দেশ, যেটা অমর্ত সেন, আমি বারবার বলছি যে আমি অমর্ত সেনকেই সমর্থন করি, অমর্ত সেনের ওই ভাবনাটিকেই সমর্থন করি। তো ওয়েলফেয়ারটা তো আলটিমেটলি হচ্ছে না, ক্যাপাবিলিটি তো ইনশিওর হচ্ছে না, দারিদ্র তো বৃদ্ধি পাচ্ছে। গতকাল আমি বলছিলাম ভগবতী, ভগবতীর ডিবেট, ভগবতীর আর্গুমেন্টে, যে তিনি বলছিলেন যে সেখানে নাকি উন্নতি হবে, তাই না? ইকোনমিক গ্রোথ হলে নাকি উন্নতি হবে, তো গ্রোথ হলে উন্নতি হবে, তো এতদিন হয়নি কেন, বৃদ্ধি পাচ্ছে কেন দারিদ্রতা, তাহলে দারিদ্রতা বৃদ্ধি পাচ্ছে কেন? এই প্রশ্নের উত্তরটা তাদের কাছে কি আছে, নেই, তাদের কাছে এই প্রশ্নের উত্তর নেই। তো বিষয়টা হচ্ছে সরকারের লাভ মানে তোমাকে কিন্তু 140 কোটি জনসংখ্যার লাভটা বোঝাতে হবে, সরকার মানে কিন্তু ওই সেখানে ওই এই 1000 জন মানুষ নয়, 2000 জন মানুষ নয়, বোঝা গেছে? হ্যাঁ, রাষ্ট্র কি ঠিক, যেটা আপনি বললেন যে দেশের লাভ হচ্ছে না, দারিদ্রতা কমছে না, যে পাওয়ারে আছে আর যারা হচ্ছে কি এমনি আগে তার থেকেই ছিল, তাদেরই প্রফিটটা হচ্ছে শেষ। ওকে, আর বলো সোহিনী পাজা, ঠিক আছে? বুঝে পেরেছি, যখন আমাকে ওই শ্রেয়াটা বললো আমার ওটাই মাথায় এলো, যে এখানে গ্রোথটা হচ্ছে না, ডেভেলপমেন্টটা হচ্ছে না। ডেভেলপমেন্ট করতে গেলে
অমর সেনের মতন সবাইকে নিয়ে উঠতে হবে, আর ভৌত শুধুমাত্র মানে শুধুমাত্র একজনের ইনকাম দেখেও তো দেখা যেতে পারে, এই হচ্ছে বেসিক্যালি। এবং গ্রোথ হলেও ডিস্ট্রিবিউশনটা তো হচ্ছে না, গ্রোথ হোক আমার, আমি আমাকে যদি কেউ বলে যে আপনি গ্রোথটাকে সমর্থন করেন, হ্যাঁ আমি সমর্থন করি, কিন্তু একটা শর্তে, কি যে নিয়মিত এখানে যেমন গ্রোথ কতটা হলো তার রিপোর্টগুলো যেমন বেরোচ্ছে, নিয়মিত বেরোক যে মানুষের সেখানে সেই গ্রোথের লাভটা মানুষের কাছে গিয়ে কতটা পৌঁছলো, তবেই হবে। তা কিভাবে এটা বুঝবো, না এখানে মানুষ এসসি এসটি ওবিসিরা পিছিয়ে আছে তাদের কতটা উন্নতি হলো, মহিলাদের কতটা উন্নতি হলো, সেই রিপোর্টটা বেরোক, তিন মাস অন্তর অন্তর বেরোক, ওটা যদি তিন মাস বেরোয় এটা কেন তিন মাস অন্তর অন্তর বেরোতে পারবে না, মেশিনারি ডেভেলপ করা হোক সেই রকম ভাবে, যে গোটা দেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে সেটা যদি এক একটা এক ক্লিকেই এক মাউসের একটা ক্লিকেই বেরিয়ে আসছে, তাহলে এটা কেন বেরোচ্ছে না, তাহলে ওই ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা হোক, ইনস্টিটিউশনসগুলোর সেখানে ক্যাপাসিটি বাড়ানো হোক যাতে এগুলো তারা পারে করতে, তো সেগুলো হচ্ছে না কেন। তো আলটিমেট বিষয়টা হচ্ছে যে ওরা গ্রোথের যখন কথা বলছে তার মানে পরিষ্কার বুঝেই না যে তারা ওই জাস্ট কিছু মুষ্টিমেয় মানুষেরই গ্রোথের কথা বলছে, সবার কথা তারা বলছে না, নাহলে এগুলো করাটা পসিবল নয়, পসিবল কিন্তু করছে না। তো তার মানে গ্রোথ মানেই হচ্ছে যে ওদের মানে পেছনের উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে তারা ওই ট্রিকল ডাউন অ্যাপ্রোচে যেটা হয় সেটাই, বাস এর থেকে বেশি কিছু করার নেই, অর্থাৎ কিছু মুষ্টিমেয় মানুষের জন্যই তারা কাজ করবে, তাদের উন্নতি করবে, এটাই হচ্ছে গ্রোথ। দীপিকা দাস ঠিক আছে? ওকে দীপান্বিতা ঠিক আছে? শ্রেয়সী নাজবুন নেশা ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক, পিওয়াইকিউ গুলো সলভ করে ফেলো, ওয়েবসাইট আপলোড করে দেওয়া হয়েছে। বাই দ্য ওয়ে ঝিলিক জয়েন করেছিল আজকে, নোটিশ করেছো তোমরা কে কথা বললো তখন? ঝিলিকের মতো লাগলো তখন গলাটা, কি ব্যাপার, দু তিন দিন ধরে জয়েন করছে না ঝিলিক এবং আরো অনেকজনই জয়েন করছে না। ঠিক আছে তাহলে আজকে এতটুকুই থাক, দেখা হবে আবার আগামীকাল উইথ পিওয়াইকিউস, ওয়েবসাইটে রয়েছে পিওয়াইকিউস গুলো সলভ করে ফেলো, 22টার মতো পিওয়াইকিউস আছে, আমরা আগামীকাল আলোচনা করে নেব। ঠিক আছে চলো, আর পিডিএফটা আমি কিছুক্ষণ বাদে পাঠিয়ে দিচ্ছি, একটু সাজিয়ে নি, সাজিয়ে নিয়ে পাঠিয়ে দেবো। বলো বলছি যে একটা যেটা কথা আমার মাথায় এলো, যদি এরকম হয় যে প্রাইভেটাইজেশন করার মধ্যে যদি গ্রোথ করতে হয় তো সেখানে তো ওই যে কম্পিটিশন কমে যাবে, এটাও তো একটা পজিটিভ দিক না, মানে যদি কম্পিটিশন কমে যায় তাহলে সেখানে লেবার ইনক্লুড কমে যাবে, যদি কম্পিটিশন বাড়ে মানে অনেকগুলো কোম্পানি হয় তবে তো আমি লেবারকে বেশি পরিমাণে ইনক্লুড করতে পারবো, আর যদি আমি গ্রোথ থাকে যদি আমি গ্রোথটাকে দেখি তো যদি প্রাইভেটাইজেশনের মধ্যে দিয়ে গ্রোথ দেখি তো সেখানে আমাকে প্রচুর লেবার লাগাতে হবে, আর যদি আমি এটাও দেখি যে মানে বিজনেস সাথে সরকারের রিলেশন মানে একে অপরের কাজ জনগণকে না দেখে, যদি জনগণকে দেখতেই হতো তাহলে তো আগে যে সমস্ত মানে সরকারি কাজগুলো ফাঁকা পড়ে আছে জায়গাগুলো সেগুলো তো আগে ফুলফিল করার কথা ভাবতো, তারপরে না এবার রিক্রুট করার কথা। এগুলো ধরতে পারছো, খুব ভালো লাগছে দেখে, হ্যাঁ ধরতে পারছো, খুব ভালো লাগছে, আরো 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 ধীরে ধীরে এগুলো প্রসেস করো, দেখবে আরো অনেক কিছু জানতে পারবে, কারণ এগুলো শুনলে শুধু হবে না, এগুলো প্রসেস করার বিষয়ে যত সময় নিয়ে ধীরে 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 এগুলো নিয়ে নাড়াচাড়া করবে, ভাববে, একটু গবেষণা ধর্মী পত্রপত্রিকা পড়বে, তত বেশি এগুলো তোমাদের ধারণাগুলো স্বচ্ছ হবে, এবং এগুলো স্বচ্ছ হওয়া মানে বুঝতেই পারছো যে আগামী দিনে তোমরাও এগুলো নিয়ে লেখালেখি করতে পারবে বা তোমাদের নিজেদের একটা ইন্টেলেকচুয়াল ফিল্ডে প্রবেশ করতে পারবে। ঠিক আছে ভালো, ঠিক আছে চলো তাহলে আজকে এতটুকুই থাক, দেখা হবে আবার আগামীকাল, পিওয়াইকিউগুলো সলভ করে নাও, দেওয়া হয়েছে অলরেডি, আর সেটের কোয়েশ্চেনগুলো কিন্তু দেওয়া হচ্ছে, এগুলো সলভ করে নাও, মানে যেগুলো আপলোড করা হয়নি এতদিন, ছিল না যেগুলো আপলোডেড সেগুলো আপলোড করা হচ্ছে। চলো গুড নাইট।